তো যদি দেখো যে ডিসকানেক্ট হয়ে গেছে বা কথা শোনা যেতেছে না, আমাকে একটু বললো যে কথা আটকাই যেতেছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে আমাকে জানাবা সঙ্গে সঙ্গে, রাইট? কি মিয়ারা, ওকে স্যার, রেসপন্স না করলে কিন্তু আমি বুঝবো না, আমার নেট কিন্তু ট্রাবল ওকে স্যার, দিতেছে। ওকে স্যার। আচ্ছা ওকে, তো তোমাদের সাথে আমার আজকের ক্লাসটা ছিল রিভিউ ক্লাস, তো আমার টার্গেট যেটা আগামী 2.5 ঘন্টার মধ্যে তোমাদের সাথে আমাদের ওই পুরানো যে টপিকগুলো সেগুলো রিকভার, সেগুলো একবার জাস্ট শর্টকাটে একবার রিভিউ করে যাব, যে আমাদের কি কি জিনিস আমরা আগে দেখছিলাম তোমাদের এই লকডাউনের আগে, বা তোমাদের সাথে গত ওই গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত কি দেখছিলাম সেটা এখন দেখব। আচ্ছা তো খেয়াল করে দেখো, আমি তোমাদের একদম প্রথম ক্লাসে বলছিলাম আমরা আমাদের সিলেবাসটাকে আমি মোটামুটি 4টা ভাগে ভাগ করি। প্রথম ভাগটাতে আমি রাখছিলাম ইন্ট্রোডাকশন টু প্রোবাবিলিটি, সেখানে ছিল আমাদের প্রোবাবিলিটির বেসিক সংজ্ঞাগুলো, কিছু ছোট ছোট রুলস, কিছু ছোট ছোট প্রপার্টিস, বেস থিওরাম, এগুলো ছিল একটা পার্ট। সেকেন্ড পার্টটা আমি বলছিলাম র্যান্ডম ভেরিয়েবল এবং এটার যে প্রপার্টিগুলো, এটার ডিস্ট্রিবিউশন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এবং তারপরে ছিল কিছু প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা এই যে প্রথম দুইটা ভাগ, এই প্রথম দুইটা ভাগ ভাগ আমি তোমাদের সাথে গত ফেব্রুয়ারিতে বা মার্চে বোধহয় শেষ করছি, এরপরে তোমাদের সাথে আর ক্লাস হয় নাই। এখন আবার ক্লাস শুরু করে তোমাদের এই দুইটা পার্ট লাস্টে শেষ করছি, স্যাম্পলিং, এস্টিমেশন, টেস্ট অফ হাইপোথিসিস আর এই অ্যানোভা পর্যন্ত, এরপরে সাধারণত আমি আর পড়াই না, এতটুকু পর্যন্ত আমরা গত 3টা ক্লাসে শেষ করছি। তো আমার আজকের ক্লাসের টার্গেট যেটা সেটা হচ্ছে তোমার এই দুইটা জিনিস একবার শর্টকাটে রিভিউ করা। তোমরা এগুলো সবগুলো খুব ভালো মতো করছিলে, তোমাদের যে হোমওয়ার্কগুলো ছিল হোমওয়ার্কগুলো তোমরা খুব ভালো মতো করছিলে, এবং আমি তোমাদের সবার হোমওয়ার্কে কিন্তু কমেন্ট সহ ব্যাক করছিলাম যে কার কোথায় ফল্ট ছিল। তো আমি আশা করতেছি যে আজকের ক্লাসটার পরে তোমাদের জিনিসগুলো আরেকবার একটু ঝালাই হয়ে যাবে, একটু মনে পড়ে যাবে যে কী কী জিনিস পড়ছিলাম, আর তোমাদের যদি কোনো ফার্দার প্রবলেম থাকে সেটা আমাকে জানাবা। আচ্ছা তোমাদের সাথে কি ক্লাস টেস্ট নিয়ে আমি কোনো কথা বলছিলাম, যে ক্লাস টেস্ট কবে হইতে পারে বা কি কিছু বলছিলাম তোমাদের? না স্যার, বলেন নাই। আচ্ছা ইন দ্য মিন টাইম আমি আমাদের লেভেল 2 এর যে কোঅর্ডিনেটর তার সাথে আমি একবার ফোনে কথা বলছি, আমি কাউসার স্যারের এখনো জানানো হয়নি, আমি এখন আজকেই ফোন দিব ওনাকে। আচ্ছা লেভেল 2 এর কোঅর্ডিনেটরের সাথে আমার কথা হয়েছে, উনি বলছে যে ক্লাস টেস্ট সম্ভবত দুইটাই হবে, বুঝছো, একটা এমসিকিউ আর একটা ভাইভা, এটাই সম্ভবত হবে। তবে এটা মোটামুটি ডিসিশন নেওয়া হইলেও এই চিঠিটা এখনো ইস্যু হয় নাই যে ক্লাস টেস্ট নেওয়া শুরু করো লেভেল 2, 3, 4-এ, এরকম কোনো পারমিশন বা এরকম কোনো চিঠি এখনো ইউনিভার্সিটি ইস্যু করে নাই, যে কারণে তারা এখনই নিতে না করতেছে। সেকেন্ড যেটা তোমাদের লেভেল 1 টার্ম 2 এর যে ফাইনাল পরীক্ষাটা দিছিল, তোমরা কি রেজাল্ট পাইছো? রেজাল্ট তো এখনো আসে নাই বোধ হয়, রেজাল্ট আসছে? না স্যার, রেজাল্ট দেয় না স্যার, শুনতেছি খালি দিবে দিবে কিন্তু আর দেয় না। আচ্ছা আমি গত সপ্তাহে তোমাদের রেজাল্টের কাজ করতে গেছিলাম ইউনিভার্সিটিতে, তো এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত, এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত, অথবা আগামী সপ্তাহে হয়তো রেজাল্ট পাওয়া যাবে আমি আশা করতেছি, তোমাদের লেভেল 2 এর কোঅর্ডিনেটর তাই বললো। তো ওই ওই পরীক্ষাটার রেজাল্ট পাওয়ার পরে আমরা ক্লাস টেস্ট নিতে পারবো, এর আগে আমাদেরকে নিতে না করছে আমাদের তোমাদের লেভেল 2 এর কোঅর্ডিনেটর স্যার, তো যে কারণে আমাদের আপাতত ওয়েট করতে হবে। তো কাউসার স্যারের সাথে কথা বলে আমরা ঠিক করব যে তোমাদের এটা কিভাবে করা যায়। তো আমি পার্সোনালি যেটা মনে করতেছি, আমাদের পার্ট এ অথবা পার্ট বি যে কোনো একটা পার্ট থেকে আমরা এমসিকিউটা নিব, এটা আমার চিন্তা, কাউসার স্যারের সাথে এখনো কথা হয়নি, যে কোনো একটা পার্ট থেকে এমসিকিউ নিব আর আরেকটা পার্ট থেকে হয়তো ভাইবা নিব। নাম্বার 2, আমাদের এমসিকিউ বা এমসিকিউ টাইপের যেটা হবে সেটা হয়তো আমরা সিলেবাসে ঠিক করে নিব যে এরকম একটা চ্যাপ্টার থেকে হবে বা দুইটা চ্যাপ্টার থেকে হবে, এরকম একটা ঠিক করে নিব, সেখান থেকে এমসিকিউটা আসবে। আর ভাইবার টপিকটা কি হবে সেটাও আমরা আমি আর কাউসার স্যার কথা বলে ঠিক করব। ওকে তো এখন কথা হলো আমাদের ওই ইনস্ট্রাকশন আসার আগ পর্যন্ত এটা আমাদের করার কোনো সুযোগ নাই। আর তোমাদের তো অন্য সাবজেক্টগুলোরও ক্লাস চলতেছে না লেভেল 2-তে, সবার কি সিলেবাস শেষ? স্যার কিছু কিছু সাবজেক্টের কিছু পার্টে শেষ হয়েছে, আর কিছুগুলা কয়েকটা বাকি আছে। পার্ট এ শেষ হয়েছে কিন্তু বি শেষ হয়নি। জি স্যার, এরকমই যে একটা পার্ট শেষ হয়েছে আর একটা বাকি আছে। শুধু স্ট্যাটিস্টিক্স এরই সব শেষ, শেষ হয়েছে কিন্তু মানে পার্ট এ পার্ট বি দুইটা শেষ। আমার কিন্তু সিলেবাস শেষ, আমি আজকে রিভিউ করতেছি, আমার কিন্তু আজকে নতুন কিছু পড়াইতেছি না, শুধু স্ট্যাটিস্টিক্স এরই শেষ। জি স্যার, জি স্যার। আচ্ছা আমি কি আমরা কি আমরা কি তোমাদেরকে বেশি ফাস্ট পড়াইছি বা বেশি প্রেশার দিছি? না স্যার, আমি একটা জিনিস সরি যে আমি তোমাদেরকে এই গত কয়েকদিন আমি 2 ঘন্টা করে ক্লাস নিচ্ছি, আজকে হয়তো 3 ঘন্টা নিব, কিন্তু এর বাইরে তো চেষ্টা করছি আস্তে আস্তেই পড়াইতে। নর্মালি আমরা ক্লাসে এর চেয়ে অনেক ফাস্ট পড়াইতে হয় যখন ফিজিক্যালি ক্লাস হয়। আচ্ছা বাবারা আমি শুরু করি, হ্যাঁ আমি আমার আজকের পড়ানো শুরু করি। তো আমরা আজকে যে দুইটা টপিক আমরা রিভিউ করব, এর মধ্যে প্রথমে যখন ইন্ট্রোডাকশন টু প্রোবাবিলিটিতে আমরা যাব,
সেখানে আমাদের ফার্স্টে আমরা দেখছিলাম সেট থিওরির কিছু বেসিক কনসেপ্ট আমরা দেখছিলাম। সেট কি ছিল? একই জাতীয় ওয়েল ডিফাইন্ড কিছু অবজেক্ট অবজেক্ট বা এলিমেন্টের যে কালেকশন তাকে আমরা বলছিলাম সেট। আচ্ছা, সেটের মধ্যে কিছু টাইপ ছিল। প্রথমে ছিল ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা কি জিনিস? জগতের সকল এলিমেন্ট যেই সেটের মধ্যে আছে বলে ধরে নেওয়া হয় সেটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এমটি সেট কি জিনিস? যেই সেটের কোনো এলিমেন্ট নাই, যে সেটে কোনো এলিমেন্ট নাই এরকম ফাঁকা সেট, এটাকে আমরা বলি এমটি সেট। আচ্ছা, সাবসেট জিনিসটা কি? সাবসেট জিনিসটা হলো দুইটা সেট চিন্তা করো, একটা হচ্ছে এ, এর মধ্যে আছে 1, 2, 3, আরেকটা হচ্ছে তোমার বি, বি এর মধ্যে আছে মনে করো শুধু 2। তাহলে বি হচ্ছে এ এর একটা সাবসেট, বি ইজ এ সাবসেট অফ এ। আচ্ছা, খুব ভালো কথা। এরপর হচ্ছে তোমার ইউনিট সেট। ইউনিট সেটটা কি জিনিস? যে সেটে এলিমেন্ট মাত্র একটা তাকে আমরা বলি ইউনিট সেট। সেটের যে অপারেশন, সেটের অপারেশনের মধ্যে অনেক রকম অপারেশন হতে পারে। আমরা হাতে গোনা কয়েকটা রিভিউ করছিলাম যেগুলো আমাদের প্রবাবিলিটি ম্যাথে লাগবে। একদম প্রথমে ছিল তোমার ইউনিয়ন ইন্টারসেকশন। ইউনিয়নটা কি হবে? আমি যদি এ ইউনিয়ন বি নেই সেটাকে প্রকাশ করা হয় এ কাপ বি, এটা সমান সমান কি হবে? আমাদের এ আর বি এর মধ্যে কমন আনকমন মিলে যা আছে সব কিছু মিলে হবে আমাদের ইউনিয়ন। আর যদি আমাদেরকে ইন্টারসেক্ট বের করতে বলে তখন সেটাকে প্রকাশ করা হয় এ ইন্টারসেক্ট বি, বা এটার কি বলে এ, এটার কি বলতো তোমরা, এই উল্টা চিহ্নটার নাম কি বলতো? ইন্টারসেকশনই বলতো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটার মধ্যে থাকবে হচ্ছে তোমার শুধুমাত্র 2। আচ্ছা, খুব ভালো কথা। এরপরে কি ছিল? কমপ্লিমেন্টেশন। কমপ্লিমেন্টেশনটা কি জিনিস? মনে করো একটা ইউনিভার্সাল সেটের মধ্যে তোমার এলিমেন্ট আছে 5টা, 1, 2, 3, 4, 5। তাহলে আমাকে যদি বলে এ এর জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট বের করতে, তাহলে সেটাকে প্রকাশ করা হবে এ প্রাইম দিয়ে। এ প্রাইম সমান সমান হবে ইউ মাইনাস এ, যেটা হচ্ছে তোমার একটা দুইটা সেটের বিয়োগফল। তাহলে এটা সমান সমান কি থাকবে? থাকবে হচ্ছে তোমার 4 আর 5। নেক্সট ছিল তোমার পাওয়ার সেট। পাওয়ার সেটের কনসেপ্টটা কি? যে একটা সেটে যতগুলো এলিমেন্ট আছে এগুলোর থেকে যত রকম যত সেট কনস্ট্রাক্ট করা সম্ভব আমরা সেটাকে বলি পাওয়ার সেট। তো পাওয়ার সেটের একটা ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n, অর্থাৎ একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে আমরা সেখান থেকে 2 টু দি পাওয়ার n সংখ্যক সেট ক্রিয়েট করতে পারি। আর ডিফারেন্স অফ সেট মানে দুইটা সেটের বিয়োগফল, এটা আমরা অলরেডি এখানে দেখাই ফেলছি যে জাস্ট একটা সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ করে দাও, এটা হচ্ছে তোমার ডিফারেন্স অফ টু সেটস। ওকে, তো এরপর আমরা দেখছিলাম প্রবাবিলিটির বেসিক সংজ্ঞা। তো প্রবাবিলিটির বেসিক সংজ্ঞাটা কি? যে একটা ঘটনা, একটা ইভেন্ট হবে কি না তার যে চান্স ফ্যাক্টরটা, এটাকে যখন নাকি আমরা নিউমেরিক্যালি প্রকাশ করি সেটাকে আমরা বলছিলাম প্রবাবিলিটি। তো ওই সংজ্ঞাটাতে যাওয়ার আগে আমাদের বেসিক যে ডেফিনেশনগুলো ছিল সেটা আমি আরেকবার রিভিউ করি। প্রথমে ছিল তোমার এক্সপেরিমেন্ট বা ট্রায়াল। আচ্ছা, এক্সপেরিমেন্ট বা ট্রায়াল কী জিনিস? আমি তোমাদেরকে এডিসনের এক্সাম্পলটা প্রথম যখন পড়াই তখন বলছিলাম যে এডিসন যখন বাল্ব বানায় সে কী করছিল, বিভিন্ন ফিলামেন্ট দিয়ে সে চেক করতেছিল যে কোনটা বেশি ভালো লাস্টিং করে। একটা করে ফিলামেন্ট দেয়, কাজ হয়, যদি হলে ভালো, না হলে সে আরেকটা সে ফেলাই দেয়, ফেলাই দিয়ে আরেকটা নিতেছে। তাহলে দেখো, এই যে একটা কাজ অথবা কিছু কাজ যেটাকে নাকি আমরা একটা ডিসিশনে পৌঁছানোর জন্য সেম কন্ডিশনের আন্ডারে বারবার রিপিট করতে পারি সেটাকে আমরা বলতেছি, একবার করাকে বলতেছি একটা ট্রায়াল। আর এই যে মনে করো অনেকবার করলাম এটাকে বলতেছি আমরা একটা এক্সপেরিমেন্ট। ফর এক্সাম্পল, আমাদের এডিসন সাহেব যে লাইট বাল্ব নিয়ে যে কাজ করছে, সে মনে করো প্রথম ট্রায়ালটা চালাইছে, প্রথম তার একবার ট্রাই করছে, এটা হচ্ছে তোমার ট্রায়াল 1। তো ট্রায়াল 1-এ মনে করো সে একটা সাকসেস পাইলো, ট্রায়াল 2 দিল, ট্রায়াল 2-তে মনে করো সে একটা ফেলিউর পাইলো, ট্রায়াল 3 করলো, সেখানে একটা সে একটা রেজাল্ট পাইলো। তো এরকম সে করতে থাকলো। তাহলে এই যে সব প্রত্যেকটা হচ্ছে আমার এক একটা ট্রায়াল, আর সবগুলো ট্রায়াল মিলে যে 999 মান মিলে যে সে করছে সেটা হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্ট। আচ্ছা, তো এখন দেখো প্রত্যেক এই এক্সপেরিমেন্টে যে অনেকগুলো ট্রায়াল থাকতেছে, প্রত্যেকটা ট্রায়ালে কিন্তু একটা রেজাল্ট থাকতেছে, একটা আউটকাম থাকতেছে। তো একটা সিঙ্গেল ট্রায়ালের যে রেজাল্ট তাকে আমরা বলি আউটকাম। আমি আবার বলতেছি, প্রত্যেকটা ট্রায়ালের যে রেজাল্ট সেটাকে আমরা বলি এক একটা আউটকাম। যেমন এখানে প্রথম ট্রায়ালের রেজাল্ট কি? একটা সাকসেস, এটা একটা আউটকাম। সেকেন্ড ট্রায়ালের রেজাল্ট কি? একটা ফেলিউর, এটা একটা আউটকাম। আচ্ছা, তাহলে এখন দেখো, মনে করো একটা এক্সপেরিমেন্ট আমি চালালাম, চালানোর পরে দেখলাম যে এখানে আমার পসিবল আউটকাম কী কী হতে পারে। তো আমার সবগুলো পসিবল আউটকামকে যখন নাকি একটা সেট আকারে প্রকাশ করব সেটাকে আমরা বলি স্যাম্পল স্পেস।
এই স্যাম্পল স্পেস জিনিসটারে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন যদি আমরা আমাদের এডিসনের এক্সাম্পলটা চিন্তা করি, এখানে আমাদের স্যাম্পল স্পেসে কি কি পয়েন্ট থাকবে? একটা থাকবে সাকসেস, আরেকটা থাকবে তোমার ফেলিউর। তাহলে একটা এক্সপেরিমেন্টের থেকে আমি যতগুলো পসিবল আউটকাম পাই তার যে সেট, সেটা হচ্ছে স্যাম্পল স্পেস, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। আর এই এস এর মধ্যে থাকবে হচ্ছে আমার যতগুলো পসিবল আউটকাম থাকতে পারে এক্সপেরিমেন্টে সবগুলা। আচ্ছা, এখন মনে করো আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম, করার পরে সেখান থেকে একটা স্যাম্পল স্পেস পাইলাম। তো স্যাম্পল স্পেসের যে পয়েন্টগুলো আছে, এর মধ্যে যেই পয়েন্টগুলো নিয়ে আমার আগ্রহ, সেটাকে যদি আমি একটা সেট আকারে প্রকাশ করি, এই সেটটাকে আমরা বলি ইভেন্ট বা একটা ঘটনা। যেমন আমাদের এখানে ধরো আমাদের এই সাকসেস যেটা, এটাকে আমি একটা ইভেন্ট ধরতে পারি। ইভেন্ট এ হলো তোমার যতগুলো সাকসেস আছে, এটা হচ্ছে আমার একটা ইভেন্ট। তারপরে তোমার মনে করো ইভেন্ট বি যেটা, এটা একটা সেট দিয়ে প্রকাশ করলাম, বি সমান সমান হচ্ছে তোমার ফেলিউর, এটা একটা ইভেন্ট। সো আমার স্যাম্পল স্পেসের যেই পয়েন্টগুলো নিয়ে আমার আগ্রহ, সেখান থেকে যদি একটা সেট আমি কনস্ট্রাক্ট করি, সেটাকে আমরা বলি ইভেন্ট। আচ্ছা, তো এখন মনে করো বিরক্তিকর এক্সাম্পলগুলো আবার দিই। মনে করো একটা ছক্কা আমি ছুঁড়ে মারলাম, একটা ডাই আমি ছুঁড়ে মারলাম, তাহলে এখানে স্যাম্পল স্পেসে পয়েন্ট কি থাকবে? এর সমান সমান হবে তোমার 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, তো এখান থেকে মনে করো তোমার বেজোড় সংখ্যাগুলো যেটা, সেটাকে আমি একটা সেট ধরলাম এ। তাহলে এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে থাকবে তোমার 1, 3, 5। আর যদি জোড়গুলার আর একটা ধরি, তাহলে সেটার মধ্যে কি কি থাকবে? 2, 4, 6। আচ্ছা, তো ইভেন্ট আবার তিনটা স্পেসিফিক ইভেন্টের কথা আমরা এখানে উল্লেখ করি। কি কি ছিল? একটা হচ্ছে তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে কখন? যদি এই দুইটার ইন্টারসেক্ট নিলে আমরা কোনো কমন পয়েন্ট না পাই। কেরকম? যে ধরো আমাদের এখানে এই যে এ আর বি দুইটা সেট আমি কনস্ট্রাক্ট করলাম, এই এ আর বি এর মধ্যে আমি যদি ইন্টারসেকশন নিতে যাই, তাহলে দেখো এই দুইটার মধ্যে কিন্তু কোনো কমন পয়েন্ট এক্সিস্ট করে না। আমি আবার বলতেছি, খেয়াল করে দেখো আমাদের এখানে এ ইন্টারসেক্ট বি যে একটা, আমি যে একটা সেট কনস্ট্রাক্ট করতেছি, দেখো এটার মধ্যে কিন্তু কোনো কমন পয়েন্ট নাই। অর্থাৎ এই দুইটা ইভেন্টের মধ্যে কোনো কমন আউটকামের কোনো পয়েন্ট এখানে নাই। তো দুইটা ইভেন্ট যদি এরকম হয় যে এই দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই, দুইটার মধ্যে কোনো ইন্টারসেকশন নাই, তাহলে আমরা বলি যে এই দুইটা ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা, দুইটা বা তিনটা ইভেন্ট যদি এরকম হয় যে এদের মধ্যে আমি যদি ইউনিয়ন নিই, তাহলে আমি আমার টোটাল স্যাম্পল স্পেসটা পেয়ে যাই, তাহলে আমরা বলি যে এই দুইটা ইভেন্ট বা এই ইভেন্টগুলো হচ্ছে তোমার এক্সস্টিভ ইভেন্ট। তাহলে এক্সস্টিভ হবে কখন? যখন নাকি আমার এই ইভেন্টগুলো সবগুলোর ইউনিয়ন নিলে আমি আমার স্যাম্পল স্পেসটা পাওয়া যায়, তখন সেটাকে বলতেছে এক্সস্টিভ ইভেন্ট। আর ফাইনালি কমপ্লিমেন্টারি ইভেন্টটা কি হবে? একটা ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্টকে প্রকাশ করা হয় এ প্রাইম দিয়ে। তো এ প্রাইম জিনিসটা যেহেতু আস্তে 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 তোমার ওই যে এস মাইনাস এ থেকে, সেই কারণে আমরা বলতে পারি যে তোমার আমরা যদি এ ইউনিয়ন এ প্রাইম নেই, তাহলে আমরা আমাদের স্যাম্পল স্পেসটা পাওয়া যায়। আচ্ছা, তো আমরা যত রকম যত এক্সপেরিমেন্ট করতে পারি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কি যে আমার সবগুলো এক্সপেরিমেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এর রেজাল্টগুলো আগে থেকেই জানি, এর আউটকামগুলো কী হতে পারে আগে থেকেই জানি। তো যেই কারণে আমার এই আউটকামগুলো যেহেতু জানা, এখান থেকে যদি আমি কোনো সেট কনস্ট্রাক্ট করি, সেটটাও দেখা যাবে কি যে আমরা আগে থেকেই জানি, ইভেন্ট আমরা আগে থেকেই আমরা জানি যে কী কী ইভেন্ট হতে পারে। তো যেই কারণে এই ধরনের যে এক্সপেরিমেন্টগুলো যেখানে রেজাল্ট আগে থেকেই জানি, ইভেন্টও আমরা আগে থেকে জানি কী কী আসতে পারে, এই ধরনের ইভেন্টগুলোকে বলা হয় র্যান্ডম ইভেন্ট। তো অ্যাকচুয়ালি রিয়েল ইভেন্ট আর ইভেন্ট, এই দুইটার র্যান্ডম ইভেন্ট আর ইভেন্ট দুইটা মোটামুটি আসলে ম্যাক্সিমাম সময় এক, তারপরে যদি দুইটার সঙ্গে আলাদা আসে সেই জন্য আমি এখানে দুইটা আলাদা আলাদাভাবে বলে দিছি। ওকে লেডিজ এন্ড জেন্টলম্যান, এই পর্যন্ত কি মনে পড়ে এগুলো যে পড়াইছিলাম? লেডিজ এন্ড জেন্টলম্যান, হ্যালো। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কি ঠিক আছে? এগুলো কি মনে পড়ে কিছু কিছু, অথবা যা বলতেছে এগুলো কি বুঝতেছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তো এখন আমরা আমাদের প্রবাবিলিটির বেসিক সংজ্ঞাটাতে আমি আবার ব্যাক করি। প্রবাবিলিটির বেসিক সংজ্ঞাটাতে আমি কি বলছিলাম যে একটা ইভেন্ট অকার করবে তার যে পসিবিলিটি বা চান্স, এটাকে যখন নিউমেরিক্যালি প্রকাশ করি সেটাই হচ্ছে তোমার প্রবাবিলিটি। আচ্ছা, তো খেয়াল রাখো যে তোমার এই চান্স, পসিবিলিটি, লাইকলিহুড, আনসার্টেনটি, প্রবাবিলিটি, পাঁচটা টার্মই শুনতে কাছাকাছি লাগতে পারে, পাঁচটা টার্মই তোমাদের কাছে একই রকম লাগতে পারে, কিন্তু খেয়াল রেখো এই পাঁচটা টার্ম আর পাঁচটা টার্মের মধ্যে বাকি চারটা আর প্রবাবিলিটি, এটা কিন্তু এক জিনিস না। পার্থক্যটা কোন জায়গায়? যে বাকি চারটার বেলায় তুমি যে কোনো রকম একটা চান্স বলতে পারো যে এটা আজকে বৃষ্টি হওয়ার চান্স খুব ভালো, আজকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি ভালো, কিন্তু যখন আমরা প্রবাবিলিটি টার্মটা ইউজ করি তখন আমরা সেখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করি যে বৃষ্টি হওয়ার চান্সটা কতটুকু, একটা সংখ্যার সাহায্যে প্রকাশ করি, এবং যেই সংখ্যাটার মান লাই করে 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা,
তো এখন আমরা প্রবাবিলিটির বেসিক ডেফিনেশনে চলে যাই, যে আমাদের ডেফিনেশন যেগুলো বইয়ে আছে প্রবাবিলিটিতে তিন ভাবে ডিফাইন করা যায়। প্রথমটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আমরা কি করতেছি, মিস্টার মৃধা কিছু বলবা? জি স্যার, স্যার আর দুইটা পার্ট তো স্যার আজকে আমার মনে হয় স্যার দুইটা পার্ট স্যার 2-3 দিন একটু ভালো হয়েছে না, একদিনে স্যার দুইটা না হচ্ছে। আচ্ছা আমি শুরু করি, তুমি দেখো না কোন পর্যন্ত যাই, কারণ তোমার বেশি কোন আটকে রাখলে সমস্যা আছে, তোমাদের পার্ট এ তো শেষ হয়নি। আমি পরে যে থাকি, তুমি দেখো না, তুমি তো এগুলো পড়েই রাখছো, এগুলো আমি জাস্ট তোমাদের মনে করে দিতেছি, তুমি দেখতে থাকো, সমস্যা হলে আরেকদিন দেখা যাবে, আগে চলতে থাকি। স্যার স্যার 3 ঘন্টা মানে মনোযোগ দেওয়া তো স্যার সম্ভব? ওই মিয়া 20 মিনিট যায় না, 10 মিনিটও যায় না, তুমি ওখানে মনোযোগ লয়ে টানাটানি শুরু করছো, ক্লাস করতে থাকো না, তারপর দেখি না কি হয়। স্যার আপনি স্পিড এর জন্য বলছো স্যার? আমি বেশি ফাস্ট করে দিছি না স্যার, স্পিড ঠিকই আছে কিন্তু এই স্পিডে 3 ঘন্টা হলো স্যার, ওই অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাকে 2 ঘন্টা মাথার ব্রেনে, আমি মাথার ব্রেনে তো সব ঢুকবে না স্যার, তোমাকে ব্রেনেডি ঢুকানি আছে, আমি খালি তোমাকে ব্রেনে জায়গা মতো হিট দেওয়ার চেষ্টা করতেছি স্যার। একটু স্যার রেকর্ডিং করে রাখলে ভালো স্যার। রেকর্ড করতে যে আমার অলরেডি কম্পিউটার 2 বার নষ্ট হয়ে যাবে বাবা, আমি মাফ চাইতেছি, আমি যে হাত জোর করে মাফ চাইতেছি। মেসেজ লেখে কোন জায়গায়, মেসেজ লেখে কেমনে? আচ্ছা আমি যে মেসেজে সবার সামনে লেখতেছি মাফ চাই না, আচ্ছা ঠিক আছে স্যার, দোয়া চাই, আর কি লেখবো কও, তুমি যা চাও সব লিখতে রাজি আছি, ঠিক আছে? এই যে দিলাম মেসেজ, মাফ চাই, দোয়া চাই, ঠিক আছে আপনি পড়ুন, আর পরেতে থাকি, দেখা যাক না কত দূর যাওয়া যায়, দেখতে থাকো, দেখি না। আচ্ছা বাবারা তো দেখো, আমাদের প্রবাবিলিটির একদম বেসিক ডেফিনেশন যেটা ছিল ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা কি ছিল, যে আমরা একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করতে চাই। তো ইভেন্টটা মনে করো এ, তো এই এ ইভেন্টের জন্য আমাদের যে সেটটা আছে, মনে করো এটা আমার সেটটা, তো এটার জন্য প্রবাবিলিটি যদি বের করতে চাই তাহলে কি হবে, আমরা এটাকে লিখতেছি প্রবাবিলিটি অফ এ সমান সমান হবে তোমার এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে, নাম্বার অফ এ ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেসে কয়টা আছে, নাম্বার অফ ক্যাপিটাল এস, এটাই এই রেশিওটাই হচ্ছে আমার প্রবাবিলিটি অফ এ। আচ্ছা তো এরপর আমি ক্লাসে খুব ছোট্ট একটা ম্যাথ করছিলাম, যে একটা অর্ডিনারি ডাইরে যদি আমরা একবার থ্রো করি তাহলে সেখানে ইভেন্ট নাম্বার আসবে তার প্রবাবিলিটি কত, আর 4-এর চেয়ে বেশি আসবে তার প্রবাবিলিটি কত। আচ্ছা তাহলে এখন মনে করো, এখানে আমরা অলরেডি ধরে রাখছিলাম যে একটা অর্ডিনারি ডাইরে থ্রো করলে ইভেন্ট নাম্বার আসবে তার ইভেন্ট, তার সেটা ছিল তোমার বি। তো আমরা যেটা করবো, আমরা ধরো ফার্স্টে আমরা ইভেন্টটা ডিফাইন করলাম, লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই এস অ্যান্ড দ্য ইভেন্ট অফ অ্যান ইভেন্ট নাম্বার উইল অকার ইজ ইভেন্ট এ। আচ্ছা দেন দ্য স্যাম্পলস দেন সো ক্যাপিটাল এস সমান সমান কি হবে, ক্যাপিটাল এসে ছিল 1, 2, 3, 4, 5, 6, আর এর মধ্যে হবে কি, এর মধ্যে হবে তোমার দুইটা এই শুধু ইভেন্ট নাম্বারগুলো 2, 4, 6। আচ্ছা তাহলে আমার প্রবাবিলিটি অফ এ সমান সমান কত হবে, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাপিটাল এস, তাহলে আস্তে আস্তে তোমার 3/6 সমান সমান হচ্ছে 0.5। আচ্ছা তো বাবারা একটা জিনিস মনে করার চেষ্টা করো, আমি তোমাদের বারবার বলছিলাম প্রবাবিলিটি যে কোনো ম্যাথে তোমাদের প্রথম কাজ হলো গিয়া তোমার এই স্যাম্পল স্পেস কোনটা, ইভেন্ট কোনটা, এইটারে খুব ভালো মতো ডিফাইন করে ফেলবা, তারপরে তোমরা ম্যাথের কাজে হাত দিবা, আদারওয়াইজ কিন্তু তোমরা প্রবাবিলিটির ম্যাথে কোনো মার্কস পাবা না, কারণ এই জিনিসটা ছাড়া বোঝার উপায় না যে তুমি কার প্রবাবিলিটি কোনো থেকে কেমনে কী বাই করছো। আচ্ছা তো এরপরে এটা ছিল তোমার ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, যে আমার এর ফেভারে কয়টা পয়েন্ট আছে ডিভাইড বাই স্যাম্পল স্পেসে কয়টা পয়েন্ট আছে, এটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল অ্যাপ্রোচের ডেফিনেশন। আচ্ছা আরও তিনটা অ্যাপ্রোচ ছিল, প্রথম সেকেন্ডটা ছিল তোমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ, এটা আমি তোমাদের পড়াই নেই, এখানে আমি যেটা বলছিলাম যেটা আমাদের লাগে না খুব একটা, কারণ এটা কাজ করে শুধু তখন যখন নাকি আমার স্যাম্পল স্পেসটা অনেক বড় হয় এবং এ যে ইভেন্টটা, যে ইভেন্টটা নিয়ে আমি কাজ করতেছি সেটার সেটটা খুব ছোট হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা এই রিলেটিভ ফ্রিকোয়েন্সিটি অ্যাপ্রোচটা ইউজ করি, যেটা আরেকটা নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, এটা তোমাদের কোনো প্রয়োজন নাই। সাবজেক্টিভ অ্যাপ্রোচটা কি, যে কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই আমরা আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স থেকে যে প্রবাবিলিটিটা ডিফাইন করি, আমাদের নিজেদের ওপিনিয়ন থেকে আমরা যে প্রবাবিলিটিটা দিই সেটাকে আমরা বলি সাবজেক্টিভ অ্যাপ্রোচ। কিরকম, যে আমি বললাম যে আজকে আকাশে মেঘ দেখা, বললাম এটা আগস্ট মাস, আকাশে মেঘটা এরকম আছে, তার মানে আজকে বৃষ্টি হওয়ার চান্স 20%, তো এই যে প্রবাবিলিটিটা দিলাম এটা হচ্ছে তোমার সাবজেক্টিভ অ্যাপ্রোচ। আর একদম ফাইনালি হচ্ছে তোমার এক্সিওমেটিক অ্যাপ্রোচ,
এক্সিওমেটিক অ্যাপ্রোচ আমরা যেটা করি, আমরা এখানে তিনটা অ্যাজাম্পশন বা তিনটা কন্ডিশন দিয়ে দিছি যে একটা প্রবাবিলিটি ডিফাইন করার সময় এই শর্তগুলো সে মাইনা চলবে। শর্তগুলো কি ছিল? যে একটা ইভেন্ট এ ডিফাইন যখন আমি করব, তখন এই প্রবাবিলিটি অফ এ এর মানটা অবশ্যই নন নেগেটিভ হবে, এটা কখনোই নেগেটিভ হতে পারবে না, জিরোর সমান হতে পারবে অথবা জিরোর উপরে যেতে পারবে। সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে আমি আমার স্যাম্পল স্পেসের উপরে যখন টোটাল প্রবাবিলিটি নিব, মানে স্যাম্পল স্পেসে যতগুলো পয়েন্ট আছে সবার উপরে যখন টোটাল প্রবাবিলিটি নিব, এই মানটা আসবে ওয়ান। যেমন ধরো আমাদের এখানে যে একটা ডাই যে আমরা থ্রো করছি, প্রত্যেকটা পয়েন্টের আসার প্রবাবিলিটি কত? মনে করো এক আসার প্রবাবিলিটি 1/6, তাহলে 1/6 প্লাস আরেকটা 1/6 প্লাস, এভাবে করতে করতে মোট 6টা 1/6 যখন হবে, দেখো তোমাদের টোটাল সামটা কিন্তু 1 এসে পড়ে। তো এটাকে আমরা বলতেছি যে স্যাম্পল স্পেসের উপরে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। এবং ফাইনালি দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এ আর বি যদি থাকে, তাদের জন্য প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এই জিনিসটা অ্যাকচুয়ালি আসছে কই থেকে আমি তোমাদের বলি, তোমরা যখন ক্লাস 9-10 পড়ো বা ইন্টারে পড়ো, তখন তোমাদের একটা একটা প্রমাণ ছিল যে দুইটা সেট এ ইউনিয়ন বি এটা সমান সমান কি ছিল, এটা সমান সমান একটা ফর্মুলা ছিল, এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেক্ট বি, এরকম একটা ফর্মুলা ছিল, মনে পড়ে বাবারা? এখন দেখো আমরা যদি এখন ওই তোমরা নাম্বার না দিই, আমি যদি প্রবাবিলিটি দিয়ে দিই দুই পাশে, তাহলে কি থাকে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। তো এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের বেলায় আমরা কি জানি যে এ ইন্টারসেক্ট বি সমান সমান হচ্ছে তোমার ফাঁকা সেট। তো আমি ফাঁকা সেটের উপরে প্রবাবিলিটি নিলে এটা কি জিরো হয়ে যাবে না? তাহলে যেখানে আমার কোনো যেখানে কোনো ইভেন্টই নাই, যেখানে আমার কোনো আউটকামই নাই, সেখানে যদি আমি প্রবাবিলিটি নিই, মানটা তো জিরোই আসবে নাকি? কারণ এটার ফেভারে তো কোনো পয়েন্ট নাই। ভেরি গুড, তাহলে আমার থাকতেছে কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান থাকতেছে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা স্যার একটা কথা, এখানে কি তার মানে স্যার এক্সিওমেটিকে সব সময় ধরা হয় যে ইভেন্ট গুলো হচ্ছে একটা আরেকটা কমন থাকবে না কিছু এরকম? ঠিক তা না, সব সময় যে হবে তা না, কিন্তু এক্সিওমেটিক অ্যাপ্রোচে এই জিনিসটা এখানে যোগ করে দিছে যে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ বেলা এটা হবে, সব সময় যে এটাই হবে তা না। যদি এই কেসটা আসে, যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আমরা কখনো কখনো যদি পাই, তখন এটা হবে। শিবলি কি বুঝছো? জি স্যার। সব সময় না, যদি এটা পাই শুধু তখনই হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, তো তাহলে এখন দেখো প্রথম দুটো প্রপার্টিজ থেকে আমরা যেটা বুঝলাম যে একটা ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আচ্ছা, তো এরপরে তোমাদের ক্লাসে একটা ম্যাথ করছিলাম, ম্যাথটা ছিল আমি জানি না তোমাদের কি দিয়ে করছিলাম, তো একটু খেয়াল করে দেখো, একটা ম্যাথ আমি এখানে দেখাই। তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স যে ডিপার্টমেন্ট আছে 45-এ, মনে করো এদের এখানে এদের টোটাল স্টুডেন্ট আছে 41 জন, 41 জনের মধ্যে 26 জন ছেলে, 15 জন হচ্ছে মেয়ে। তো ওদের ডিপার্টমেন্ট নতুন, ওদের বহু টাকা আছে, ওরা ঠিক করছে যে ওদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে 4টা টিকিট দিবে ডক্টর স্ট্রেঞ্জের নতুন সিনেমাটা দেখার জন্য, এবং এই কাজটা ওরা করবে লটারির সাহায্যে। তো এখন আমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলছে যে তোমার এই টিকিটগুলো 4টা মেয়ের কাছে যাবে, এটার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তো এটা করার জন্য ফার্স্টে আসো আমরা আমাদের আমাদের ইয়াগুলো ডিফাইন করে ফেলি, যে তোমার আমাদের এখানে কী করতে, আমাদের এখানে প্রথম কথা হলো আমরা ধরে নিলাম যে স্যাম্পল স্পেস হচ্ছে এস। আমি একটু শর্টকাটে বলি, লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই এস অ্যান্ড দ্য ইভেন্ট দ্যাট দ্য টিকেটস উইল গো টু 4 গার্লস ইজ ডিনোটেড বাই এ। আচ্ছা, তাহলে আমাদের স্যাম্পল স্পেসটা আমরা ডিফাইন করলাম ক্যাপিটাল এস দিয়ে, আর 4টা টিকেট 4টা মেয়ের কাছে যাবে সেটা আমরা ডিফাইন করছি ইভেন্ট এ দিয়ে। আচ্ছা, তো এখন বাবারা দেখো, আমরা যখন নাকি এ এর প্রবাবিলিটিটা বের করব, হ্যাঁ, তখন এটার ফর্মুলা আমরা কি জানি, উই নো প্রবাবিলিটি অফ এ সমান সমান হচ্ছে তোমার নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। আচ্ছা,
এখন দেখো এটা আমরা জানি, এখন আমারে বলো মোট টিকেট ছিল, মোট স্টুডেন্ট ছিল 41 জন, 26 জন ছেলে, 15 জন মেয়ে, লেখা দিই 41 স্টুডেন্টস, 26 বয়েজ, 15 গার্লস, আর টিকেট হলো গিয়ে 4টা। তাহলে এখন আমারে বলো স্যাম্পল স্পেসটা কি, স্যাম্পল স্পেসটা হলো গিয়া তোমার 41 জন স্টুডেন্টের মধ্যে 4টা টিকেট কতভাবে দেওয়া যায়, এটাই কি আমার স্যাম্পল স্পেসটা না, আমার মোট এক্সপেরিমেন্টটা না? জি স্যার 41 কি? হ্যাঁ, যে আমার এখানে আমার স্যাম্পল স্পেসটা কি, আমার এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকাম। তো আমাদের এই 41 জন স্টুডেন্ট থেকে 4 জন স্টুডেন্টের যদি আমি টিকিটটা দিতে চাই, আমার এক্সপেরিমেন্টটা তাহলে কতভাবে করা যায়, টোটাল আউটকামের সংখ্যা কয়টা হতে পারে? 41C4, যে 41 জন স্টুডেন্ট থেকে 4 জন স্টুডেন্টের কতভাবে নেওয়া যায়, তাহলে নিচেরটা হচ্ছে তোমার 41C4। আচ্ছা, আর উপর আছে তোমার হলো 4টা মেয়ের জন্য যেটা, সেটা তাহলে 4টা মেয়েরে কতভাবে নেওয়া যায় বলো? 15C4, ভেরি গুড। তাহলে এখানে যেটা হবে তোমার, তাহলে এখানে হবে তোমার 15C4/41C4। বাবারা তোমরা কি ম্যাথটা ধরতে পারছো? এটা ক্লাসে আমরা করছিলাম, তোমাদের তোমরা কি ধরতে পারছো ম্যাথটা এখন সবাই? জি স্যার। 2017 মিস্টার রোল নাম্বার 63, মিস্টার সাজ্জাদ, তুমি কি ধরতে পারছো ম্যাথটা? স্যার ধরতে পারছো? সাজ্জাদ আমি, হ্যাঁ আমি তোমার কথা বুঝতেছি না সাজ্জাদ, তুমি কি ম্যাথটা বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো এরপরে তোমাদের হোমওয়ার্ক আরেকটা ছিল, যে তোমার টিকেটটা 2টা মেয়ে এবং 2টা ছেলের কাছে যাবে তার প্রবাবিলিটি বের করতে বলছিলাম। তো এখন যখন নাকি 2টা মেয়ে এবং 2টা ছেলের কাছে যাবে, তখন তার প্রবাবিলিটি কি হবে? তখন এটা গুণ আকারে চলে যাবে। 2টা ছেলের জন্য তখন কি হবে, উপরে হয়ে যাবে 26C2 × 2টা মেয়ের জন্য 15C2, আর নিচে যা ছিল তাই থাকবে, এটাই হবে না? ইয়েস স্যার। আচ্ছা, এটা তোমরা বাসায় ক্লাসে করছিলে, এটা নিয়ে আমি আর ফার্দার টানবো না, কারণ এখানে একটা এটা জাস্ট গুণ আকারে যাবে, কারণ এখানে একটা একটার উপরে কোনো কোনো রকম কোনো রিলেশন এখানে নাই। আচ্ছা, তো এরপরে আমরা দেখছিলাম কিছু ছোট ছোট থিওরি, থিওরিগুলো কীরকম ছিল, প্রথমে ছিল অডস। অডসের ব্যাপার যেটা ছিল, এটা অ্যাকচুয়ালি খুব একটা ইউজ এখন হয় না। অডসটা হচ্ছে তোমার একটা ইভেন্টের অপোজিট যে টার্মটা, সেটাকে আমরা অডস দিয়ে প্রকাশ করি, এটার ইউজ এখন তেমন একটা নাই। তোমাদের জাস্ট আমি সংজ্ঞাটা দিছিলাম, কিন্তু আমি ক্লাসে পড়াইও না। আচ্ছা, একটা কমপ্লিমেন্টারি ইভেন্টের জন্য আমরা বলতেছি, যে একটা ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট যদি এ প্রাইম বা এ বার হয়, তাহলে আমি বলতেছি যে প্রবাবিলিটি অফ এ বার সমান সমান হবে 1 − প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, তো এই জিনিসটা কই থেকে আসছে বাবারা? দেখো, একটা ইভেন্টের যে কমপ্লিমেন্টারি ইভেন্ট, এটা সমান সমান হচ্ছে 1 − মেইন ইভেন্টের যে প্রবাবিলিটি, সেটা এটা কই থেকে আসছে? দেখো, আমরা কি জানি এ প্রাইম, এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে স্যাম্পল স্পেস থেকে যদি আমরা এর বাদ দিই যেটা পাই সেটা। এখন যদি আমরা দুই পাশে প্রবাবিলিটি নিই, তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ প্রাইম, এটা সমান সমান হবে হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এস মাইনাস প্রবাবিলিটি অফ এ। এখন আমরা একটু আগে দেখছি এক্সিওমেটিক অ্যাপ্রোচে প্রবাবিলিটি অফ এস সমান সমান কত, এটা হচ্ছে তোমার 1। তো এই 1টা যদি আমরা এখন এখানে বসাই দিই, তাহলে কি থাকে, 1 − প্রবাবিলিটি অফ এ। তো এটাই আমরা বলতেছি, যে আমাদের দুইটা কমপ্লিমেন্ট, একটা কমপ্লিমেন্টারি ইভেন্টের বেলায় প্রবাবিলিটি অফ এ প্রাইম যেটা, এটা হবে তোমার 1 − প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, তো আমরা অলরেডি বলে ফেলছি যে একটা ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 মধ্যে লাই করবে। আচ্ছা, এরপরে যে প্রপার্টিটা, এটার উপরে তোমাদের এটা দিয়ে অনেক ম্যাথ তোমাদের করাইছি, এটা ছিল যে কি, তোমার অ্যাডিটিভ ল অফ প্রবাবিলিটি। এটা কি হবে, যে আমাদের এ ইন্টারসেক্ট বি যদি এক্সিস্ট করে, সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। এটা জাস্ট আমাদের আগের যে ফর্মুলাটা ছিল এ ইউনিয়ন বি, সেটার দুই দিকে আমরা প্রবাবিলিটি বসাই দিছি, বসাই দিলে এটা আশা করে। আচ্ছা, তো এখন ক্লাসে একটা ম্যাথ পড়ছিলাম আমরা, ম্যাথটা কি ছিল, যে 2টা আনবায়াস পয়েন্টে আমরা টস করছি। তো টস করার পর আমরা দেখছি যে তোমার এ হলো একটা ইভেন্ট যেখানে 2টা হেড আসে, আর বি হচ্ছে একটা ইভেন্ট যেখানে সেকেন্ড কয়েনে হেড আসে। তো আমাদেরকে এ ইউনিয়ন বি বের করতে বলছে। আচ্ছা, এই ম্যাটটা আমরা ক্লাসে করছিলাম, এখন আমি আবার করি।
তো এখন দেখো দুইটা আনবায়াস পয়েন্টে যদি আমরা টস করি তাহলে স্যাম্পল স্পেসটা কি হবে, আমি লিখে নিলাম লেট স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই এস, সো এস সমান সমান কি হবে যেহেতু দুইটা কয়েন আমি টস করছি। আচ্ছা দাঁড়া, হেড আর টেইলের কথা বলতে হবে, হেড হেড ইজ এইচ এন্ড তাহলে আমার দুইটা কয়েনে যেহেতু টস করছি আমার স্যাম্পল স্পেসের মধ্যে কি কি পয়েন্ট আসবে, দুইটা কয়েনে যেহেতু টস করছি তাহলে কি কি আসতে পারে, দুইবারই হেড আসতে পারে, হেড টেইল আসতে পারে, টেইল হেড আসতে পারে, টেইল টেইল আসতে পারে। তাহলে আমাদের এ কি হবে, এ সমান সমান কি হবে, এ হচ্ছে তোমার ইভেন্ট যেখানে দুইটাই হেড আসবে, দুইটাই হেড আসবে। তাহলে এখানে কি হবে, দুইটাই হেড আসার আছে শুধুমাত্র এইচ এইচ, আর বি কি হবে, বি হচ্ছে তোমার বলতেছে সেকেন্ড কয়েনে হেড আসবে। তাহলে এটা কোনটা আছে, সেকেন্ড কয়েনে হেড আছে কোনটা কোনটায়, এটাতে আছে সেকেন্ড কয়েনে হেড আর এটাতে আছে সেকেন্ড কয়েনে হেড, তাহলে কি হবে এইচ এইচ আর টি এইচ। ওকে, তাহলে এটার জন্য প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ এ সমান সমান হচ্ছে তোমার 1/4 আর প্রবাবিলিটি অফ বি সমান সমান হল 1/2। এ ইন্টারসেক্ট বি সমান সমান কি, দুইটার মধ্যে কমন আছে শুধুমাত্র এইচ এইচ, তাহলে এটা সমান সমান, এটার জন্য তাহলে প্রবাবিলিটি কত আসে, এটা সমান সমান আসবে 1/4। আচ্ছা, সো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি বের করি এটা সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, তাহলে সমান সমান কত আসে 1/4 প্লাস 1/2 মাইনাস 1/4। আচ্ছা, পারা যাবে না তাহলে ইনশাল্লাহ, এখন পর্যন্ত কি কঠিন লাগতেছে, এগুলো তোমরা আগে পড়ছো, এখন পর্যন্ত কি কঠিন মনে হইতেছে তোমাদের? রোল নাম্বার 2 মিস্টার মাহমুদ, এখন পর্যন্ত কি ঠিক আছে? ভেরি গুড। বাই দ্য ওয়ে, এই আগামী সপ্তাহে দেখলাম জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীতে কি ভার্সিটি বন্ধ থাকবে না? অবশ্যই স্যার। জি স্যার, বন্ধ থাকার কথা, বন্ধ থাকার কথা। ওকে, আচ্ছা, সো তো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা এখন আমাদের পরে আরেকটা ম্যাথ করছিলাম, একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল, এটা তোমাদের বাসায় হোমওয়ার্ক ছিল, তোমরা পরে মনে ক্লাসে বাসায় ক্লাসে একসাথে করছিলাম। ম্যাথটা ছিল কিসের একটা ম্যাথ, দেখো যে একজন ট্রাভেলার, সে করছে কি 6টা নার্কোটিক ট্যাবলেট, মনে করো ইয়াবা টাইপের 6টা ট্যাবলেট সে পাচার করতেছে একটা বোতলে ভরে, তো এই বোতলের মধ্যে সে করছে কি আবার 9টা ভিটামিন ট্যাবলেট ভরছে, যে ট্যাবলেটগুলো দেখতে অনেকটা তোমার এই নার্কোটিকের ট্যাবলেটগুলোর মতো, মোট 15টা ট্যাবলেট সে শিশির মধ্যে ভরছে, এর মধ্যে 6টা ইয়াবা আর 9টা মনে করো ভিটামিন ট্যাবলেট, কিন্তু দেখতে সবগুলো একই রকম। তো সে এয়ারপোর্ট দিয়ে ট্রাভেল করতেছে, তো ওইখানে কাস্টমসের লোক যারা আছে তারা করে কি 3টা করে ট্যাবলেট নেয় র্যান্ডমলি চেক করার জন্য, তো 3টা র্যান্ডমলি চেক করার যখন করে সেখানে যদি একটাও যদি ড্রাগ পায় তাহলে কী হবে, তারে নার্কোটিক ক্যারি করার জন্য অ্যারেস্ট করবে। তা আমাদেরকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ট্রাভেলার উইল বি অ্যারেস্টেড ফর ভায়োলেশন অফ নার্কোটিক্স ল, অর্থাৎ আমাদের এই ট্রাভেলার সাহেব সে যে 6টা ট্যাবলেট নিয়ে ঘুরতেছে 9টা ভালো ট্যাবলেটের সাথে, সে তার অ্যারেস্ট হওয়ার প্রবাবিলিটি কত, এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের মোট ট্যাবলেট আছে কয়টা, টোটাল ট্যাবলেট সমান সমান হচ্ছে 15টা। আচ্ছা, এই 15টার থেকে তোমার নার্কোটিক হচ্ছে তোমার 6টা, ভিটামিন হলো 9টা। আচ্ছা, তো এখন কথা হলো আমাদের এই ভদ্রলোক অ্যারেস্ট হবে কখন,
যদি আমাদের এই কাস্টমসের লোকটা যখন নাকি ট্যাবলেটগুলো পিক করে, যদি একটাও যদি থাকে ভাইটামিন ইয়া একটাও যদি তোমার নার্কোটিক থাকে তাহলেই কিন্তু সে অ্যারেস্ট হবে। তাহলে এখন মনে করো আমাদের এই এই নার্কোটিক আমাদের এই কাস্টমসের লোক যখন ট্যাবলেটগুলো তুলবে, তিনটা ট্যাবলেট তুলবে, তো এখানে কি হইতে পারে, কপাল খারাপ হইলে তিনটাই নার্কোটিক আসতে পারে, অথবা দুইটা নার্কোটিক একটা ভিটামিন আসতে পারে, অথবা একটা নার্কোটিক দুইটা ভিটামিন আসতে পারে, অথবা তিনটাই ভিটামিন আসতে পারে। তো সে অ্যারেস্ট হবে কখন? সে শুধু এই তিনটা কেসে সে অ্যারেস্ট হবে, আর এটার বেলায় সে ছাড়া পেয়ে যাবে, ঠিক না বাবারা? দেখো তো অ্যারেস্ট হবে কখন। তাইলে আমরা কি করতে পারি, আমরা মনে করো আমরা এই প্রবাবিলিটি এই ভি যেটা এই তিনটাই ভিটামিন আসার যে প্রবাবিলিটি সেটা বের করে যদি 1 থেকে বিয়োগ করে দিই, তাইলে কি আমরা এটা পেয়ে যাব না যে তার অ্যারেস্ট হওয়ার প্রবাবিলিটি? Yes sir. Very good. শিবলি তুমি কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা তাহলে এখন মনে করো এই তিনটাই যে ভিটামিন আসবে তার ইভেন্টের আমি ধরলাম এ, লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই এস অ্যান্ড ইভেন্ট অফ অল ভিটামিন ট্যাবলেটস ইজ ডিনোটেড বাই এ। তাহলে আমরা এখন এটার প্রবাবিলিটি যদি বের করি, প্রবাবিলিটি অফ এ এটা সমান সমান কী হবে, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে এখন বলো নাম্বার অফ এস কত হবে? 15C3. ভেরি গুড, নিচে হচ্ছে তোমার 15C3 15C3, আর উপরে কত হবে? ভিটামিন আছে 9টা, তাহলে কটা হবে? 9C3. ভেরি গুড, 9C3. রোল নাম্বার 78, মিস্টার মাহফুজুর তুমি কি বুঝতেছো? মিস্টার মাহফুজুর রোল নাম্বার 78, মিস্টার মাহফুজ তুমি কি বুঝতেছো? Yes sir. ভেরি গুড। আচ্ছা তাহলে এখন আমাদের বের করতে বলছে কি এইটা কিসের প্রবাবিলিটি, এটা লোকে যে তোমার সে অ্যারেস্ট হবে না তার প্রবাবিলিটি, কারণ এখন তিনটাই ভিটামিন পাইছে, তাহলে আমার অ্যারেস্ট হওয়ার প্রবাবিলিটি কি? সো প্রবাবিলিটি অফ গেটিং অ্যারেস্টেড ইজ প্রবাবিলিটি অফ এ প্রাইম সমান সমান হচ্ছে তোমার 1 - প্রবাবিলিটি অফ এ। তাহলে আমরা এখন এখানে যে মানটা আসবে এই মানটা এখানে 1 থেকে বিয়োগ করে দিলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব, সম্ভাবনা। আচ্ছা তো এখন এই ম্যাথটা গেল, এখন এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটি। ইন্ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটিটা কি জিনিস, এখানে আমরা দেখব যে দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে কখন, এটা আমরা এখানে দেখব। তোমাদের ক্লাসে যখন পড়ায় তোমাদের আমি এক্সাম্পল দিছিলাম ওয়েদারের, যে তোমার বার্লিন আর সিডনির ওয়েদারের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, তোমরা সবাই উত্তর দিছিলে যে কোনো রিলেশন নাই, কারণ দুইটা সম্পূর্ণ ভিন্ন দুইটা লোকেশনে, ভিন্ন দুইটা হেমিস্ফিয়ারে, একটার সাথে আরেকটার কোনো রিলেশন থাকার কথা না ওয়েদারে। তো এখন আমরা যখন নাকি প্রবাবিলিটির ভাষায় দুইটা ইভেন্টের ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করব, তখন কি হবে, আমরা বলতেছি যে তখন দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে কখন, যে যদি আমাদের দুইটা ইভেন্টের যে ইন্টারসেকশনটা সেটা যদি দুইটার আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফলের সমান হয়, তখন আমরা বলবো যে এই দুইটা ইভেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তখন আমি বলতেছি যে এই দুইটা ইভেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা তো এখন যদি মাল্টিপল ইভেন্ট থাকে, যদি দুইটার বেশি থাকে, তাহলে কী হবে, সেটার জন্য এই লেমাটা আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি ইন্টারসেক্ট এভাবে করতে করতে যদি এইচ পর্যন্ত যাই, এই সবগুলোর গুণফলের সমান যদি হয় তাহলে বলবো যে প্রত্যেকটা ইভেন্ট একটার একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। আর সেকেন্ড প্রপার্টিসটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি ইভেন্টের জন্য, কমপ্লিমেন্টারি ইভেন্টের বেলা তো আমরা বলতেছি যে দুইটা কমপ্লিমেন্টারি ইভেন্ট একটা একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে যদি তারা এই শর্তটা মাইনা চলে। আচ্ছা তো আমরা এখন ক্লাসে একটা ম্যাথ করছিলাম, ম্যাথটা কী ছিল, যে একটা সাবমেরিনের একটা ম্যাথ ছিল, যে একটা সাবমেরিনের দুইটা নিউক্লিয়ার রিয়েক্টর আছে এবং বলা হয়েছে যে তোমার একটা স্পেসিফিক রিয়েক্টরকে দরকারের সময় পাওয়া যাবে, তার প্রবাবিলিটি ছিল 0.9। তা আমাদেরকে বের করতে বলছিল যে তোমার, আমাদের বলা হয়েছিল যে দুইটা রিয়েক্টরই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এই কথাটাও আমাদের বলা ছিল, রিয়েক্টরস অপারেটিং ইন্ডিপেন্ডেন্টলি এটাও বলা ছিল। তো আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি, যে দরকারের সময় যে কোনো একটা রিয়েক্টরের যে পাওয়া যাবে স্ট্যান্ড বাই, তার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছিল। তো মনে করো আমরা এটার জন্য কী করছিলাম, আমরা ধরে নিলাম লেট
the sample space is denoted by S, event of away of first reactor is A and second one reactor is B. আচ্ছা তো এখন আমাদের বলা আছে কি যে A আর B একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। তো এখন দেখো আমাদেরকে বের করতে বলছে কি যে দরকারের সময় অন্তত একটা রিয়েক্টরে পাওয়া যাবে তার প্রবাবিলিটি কত, তার মানে কি A অথবা B যে কোনো একটা থাকবে তার প্রবাবিলিটি কত সেটা বাই করতে বলছে, A অথবা B। তাহলে কি হবে ফর্মুলাটা বলো তো বাবারা, A অথবা B তাহলে কি হবে, আমাদের কি বের করতে বলছে তাহলে দরকারের সময় যে কোনো একটা A ইউনিয়ন B, ভেরি গুড। তাহলে আমাদের বের করতে বলছে সো প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এটা সমান সমান আমরা কি জানি, এটা সমান সমান আমরা জানি প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেক্ট B। আচ্ছা এখন যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট কাজে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A গুণ প্রবাবিলিটি অফ B। আচ্ছা তাহলে এখন সবগুলোর মান বসায় দাও, প্রবাবিলিটি অফ A আর প্রবাবিলিটি অফ B কত, এটা হচ্ছে তোমার 0.9 প্লাস 0.9 মাইনাস 0.9 ইনটু 0.9। তো এই মানটা কত আসে দেখো তো, এটা আছে তোমার আমার যতদূর মনে পড়ে মানটা 0.99 ছিল ফাইনাল ক্যালকুলেশন করার পরে। আচ্ছা এটা ছিল একটা ম্যাথ, আর সেকেন্ড ম্যাথটাতে বলছে যে প্রবাবিলিটি বের করতে বলছে দরকারের সময় একটাও পাওয়া যাবে না তার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে এটা সমান সমান কি হবে, দরকারের সময় একটাও পাওয়া যাবে না সেটা কি হবে বলো, 1 - সেটার অ্যানসার, ভেরি গুড। তাহলে সেটা আমরা প্রকাশ করব কি দিয়ে, প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B প্রাইম দিয়ে, যেটা হচ্ছে তোমার 1 - প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B। মানটা বসাই দিলে আমরা পেয়ে যাব এই মানটা আসে বোধহয় তোমার 0.01 আসে বোধহয় মানটা। আচ্ছা এরপরে আরেকটা ছোট্ট জিনিস বাকি আছে আমাদের, তোমাদের একটা হোমওয়ার্ক দিছিলাম এটাও তোমরা ক্লাসে প্র্যাকটিস করছিলা, আমি এখানে আর ফার্দার যেতেছি না, তোমাদের সমস্যা থাকলে আমার সাথে মেইলে যোগাযোগ করে আমি দেখবো যে তোমাদের সবগুলো কি সমস্যা। আচ্ছা তো এরপরে আমরা দেখছিলাম মার্জিনাল আর জয়েন্ট প্রবাবিলিটির কনসেপ্টটা। এখানে দেখো মনে করো আমাদের টেক্সটাইল ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে 324 জন, স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করতেছি, এই 324 জন স্টুডেন্টের জন্য দুইটা ভেরিয়েবল ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে ফ্যাকাল্টি যে কে কোন ফ্যাকাল্টি স্টুডেন্ট আর তাদের জেন্ডার কোনটা, এই দুইটা ভেরিয়েবল ইনফরমেশন দেওয়া আছে এই 324 জন স্টুডেন্টের জন্য। আচ্ছা এখানে দেখো ইনফরমেশনগুলো কিন্তু ভাঙ্গা দেওয়া আছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে মেল আছে 174, ফিমেল আছে 36, টোটাল আছে 210। তারপরে মেলের জন্য ভাঙ্গা দেওয়া আছে, মেলের মধ্যে মনে করো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে 174 জন, টেক্সটাইল কেমিক্যাল আছে 89 জন, আর টোটাল আছে 263 জন। তো এখন দেখো আমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলছে যে এই 324 জন স্টুডেন্ট থেকে একটা স্টুডেন্টের যদি র্যান্ডমলি আমরা নিই তাহলে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসবে তার প্রবাবিলিটি আমাদের বের করতে বলছে। তাহলে এটা কত হবে বাবারা কত, একটা স্টুডেন্টের র্যান্ডমলি যদি পিক করি সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে আসে তার প্রবাবিলিটি কত, 210/300 কত আবার বলো, আমি শুনিনি শুনতে পারিনি আবার বলো, একটা স্টুডেন্টের র্যান্ডমলি যদি পিক করি তাহলে সে 210/324 রাইট। আচ্ছা তাহলে এখন দেখো এই 210টা কেন আসতেছে, আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন বের করতেছি, আমরা কি করতেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ইন টোটাল কতজন আছে, আমরা এই টোটাল সামটা বের করছি করে সেটারে আমাদের স্যাম্পল স্পেসে কয়টা আছে সেটা দিয়ে ভাগ করছি, এই জন্য 210/324। সিমিলারলি আমাদেরকে যদি বের করতে বলে যে মেল স্টুডেন্ট কয়জন আছে, ছেলে কয়জন আছে তার প্রবাবিলিটি, একটা ছেলে আসবে তার প্রবাবিলিটি বের করো, তাহলে কি করবো আমরা 263-এর আমরা 324 দিয়ে ভাগ করবো, অর্থাৎ মেলের যে মার্জিনাল টোটালটা সেটারে আমরা টোটাল দিয়ে ভাগ করবো। তো এই দুইটা প্রবলেমে দেখো আমরা কি করতেছি, একটা ভেরিয়েবলের একটা মার্জিনাল টোটাল বাইর করে সেটারে টোটাল দিয়ে ভাগ করতেছি, এই জন্য আমরা বলতেছি এটা এই প্রবাবিলিটি হচ্ছে তোমার মার্জিনাল প্রবাবিলিটি। আর লাস্টের ম্যাটারটাতে দেখো এখানে আমরা কি বলতেছি,
এখানে বলা হয়েছে যে একটা স্টুডেন্টে যদি র্যান্ডমলি পিক করি তাহলে সে ফিমেল হবে এবং সে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর হবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে উপরে কত হবে বলো তো, ফিমেল হবে এবং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে, তাহলে উপরে কত হবে? নিচে 324, উপরে কত? 25। আচ্ছা কেন 25? কারণ সে একই সাথে ফিমেল এবং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, জয়েন্টলি এই দুইটা ইনফরমেশন নিয়ে আমি এখানে কাজ করতেছি। এটা জয়েন্টলি দুইটা ভেরিয়েবল ইনফরমেশন একসাথে প্রকাশ করতেছে, যেজন্য বলতেছি 25/324। তো যেই ক্ষেত্রে এই কেসটার মতো যেখানে নাকি আমাদেরকে দুইটা ভেরিয়েবল ইনফরমেশন জয়েন্টলি কনসিডার করতে হবে, সেটাকে আমরা বলি জয়েন্ট প্রবাবিলিটি। আচ্ছা তো আমাদের মার্জিনাল আর জয়েন্ট প্রবাবিলিটি শেষ। নেক্সট যেটা দেখতেছি সেটা হচ্ছে তোমার কন্ডিশনাল ইভেন্ট বা কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা এখন নেক্সট দেখবো। কন্ডিশনাল ইভেন্টটা কি, যে দুইটা ইভেন্ট যদি এরকম হয় যে একটার সাথে আরেকটার একটা রিলেশন, একটা লিয়াজো কাজ করে, একটা একটা রিলেশন কাজ করে, একটার উপর ডিপেন্ড করে, তখন আমরা কন্ডিশনাল ইভেন্টটা নিয়ে কাজ করি। কিরকম, যে মনে করো একজনের ডেঙ্গু টেস্ট করতে গেছে যে তার ডেঙ্গু আছে কিনা, ডেঙ্গু তার পজিটিভ কিনা টেস্ট করতে গেছে। তো এখন একজনের ডেঙ্গু টেস্টে পজিটিভ হবে কিনা এটা কিসের উপর ডিপেন্ড করে? যদি আমরা যদি দেখি যে একজনের সিমটম আছে যে তার শরীর গায়ে জ্বর আছে অনেক, তারপর শরীরে ব্যথা আছে, বমি করতেছে, প্লাটিলেট কম, এগুলো দেখলে আমরা গেস করতে পারি যে হ্যাঁ তার হয়তো ডেঙ্গু আসছে। তো সেই ক্ষেত্রে তার ডেঙ্গু আসার যে পসিবিলিটি, যে চান্স, যে প্রবাবিলিটি, আর একটা নর্মাল জ্বরের রোগীর ডেঙ্গু আসার প্রবাবিলিটি দুইটা কিন্তু সেম না, কারণ এখানে একটা কন্ডিশন আমরা দেখতেছি যেটা এখানে অ্যাভেলেবল আছে। সিমিলারলি যখন নাকি একজন আবহাওয়াবিদ ফোরকাস্ট করে যে আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কিরকম, এখানে অনেকগুলো জিনিস কিন্তু কন্ডিশন হিসাবে কাজ করে, যে আমার আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টি হইতেছে কিনা, আকাশে মেঘ করতেছে কিনা, বা কোনো ঠান্ডা বাতাস আসতেছে কিনা বৃষ্টির আগে যেরকম হয়, যদি এই কন্ডিশনগুলো থাকে তাহলে কিন্তু প্রবাবিলিটিটা অন্যরকম হয়ে যায়। তো বাবারা এখান থেকে আমরা বলতেছি যে দুইটা ইভেন্ট যদি কন্ডিশনাল হয় তাহলে আমাদের প্রবাবিলিটিটা কিরকম হবে, যে মনে করো এ একটা ইভেন্ট, তার প্রবাবিলিটি আমি বের করতে চাই। কন্ডিশন হচ্ছে যে বি তার আগে অকার করছে, অথবা বি হচ্ছে এর জন্য কন্ডিশন যে এ হইতে হইলে বি হয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে এর কন্ডিশনাল ইভেন্টটা তখন কি হবে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি। তার মানে আমরা এখানে এর প্রবাবিলিটি বের করতেছি, কন্ডিশন হচ্ছে যে তার সাথে বি ছিল বা বি আগে হয়েছে বা বি সাথে সাথে সাইমালটেনাসলি হবে। এটার ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, এবং এখানে শর্ত হলো যে প্রবাবিলিটি অফ বিটা অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে, এটা কখনোই তোমার জিরো হতে পারবে না, কারণ যদি জিরো হয় তাহলে কিন্তু জিনিসটা আনডিফাইন্ড হয়ে যায়। তো বাবারা দেখো আমরা এই ফর্মুলাটাতে যদি আমরা এই প্রবাবিলিটি অফ বিটারে যদি এই পাশে গুণ আকারে নিয়ে যায় তাহলে জিনিসটা কিরকম হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি সমান সমান তখন হয়ে যায় প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি। তো এই ফর্মুলাটারে আমরা তখন বলি রুলস অফ মাল্টিপ্লিকেশন, যখন নাকি আমরা এটারে এই পাশে গুণ আকারে নিয়ে যাই তখন যে নতুন চেহারাটা আসে এটাকে আমরা বলি রুলস অফ মাল্টিপ্লিকেশন। পরেরটাও সেম কেস, এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এর জন্য। তোমরা জানো যে এ ইন্টারসেক্ট বি লেখা যে জিনিস, বি ইন্টারসেক্ট এ লেখা একই জিনিস, সেখান থেকে এটা আসছে। আচ্ছা তো কন্ডিশনাল প্রবাবিলিটি একটা ম্যাথ আমরা এখন আবার রিভিউ করবো, তবে একটা জিনিস খেয়াল রাখো কন্ডিশনাল প্রবাবিলিটি ম্যাথের সবচেয়ে বড় সমস্যা হলো কি, এই ম্যাথগুলোতে ভাষার মারপ্যাঁচটা খুব বেশি থাকে। তুমি যদি ভাষাটা ধরতে পারো তোমার জন্য এই ম্যাথটা কোনো ব্যাপারই না, ম্যাথগুলো একদম সোজা, ভাষাটা ধরতে পারাটাই হলো সমস্যা। তো আমরা ক্লাসে যে ম্যাথটা করছিলাম সেটা আমি আবার রিভিউ করি। আমরা ক্লাসে গেম অফ থ্রোনসের একটা ম্যাথ করছিলাম, ম্যাথটা কিরকম ছিল যে একজন ম্যারিড ম্যান গেমস অফ থ্রোন দেখবে তার প্রবাবিলিটি হচ্ছে 0.4, একজন ম্যারিড ওমেন দেখবে তার প্রবাবিলিটি হচ্ছে 0.3, এবং একটা ম্যারিড কাপল দেখবে অর্থাৎ জামাই বউ দুজনই দেখবে তার প্রবাবিলিটি হচ্ছে 0.2। তো আমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলছে কি, যে একজন ম্যারিড ওমেন গেমস অফ থ্রোন দেখবে গিভেন তার হাজব্যান্ডও দেখে, এটার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা তাহলে ফার্স্টে আমরা ম্যাথের এই ডিফাইনগুলো করে ফেলি যেগুলো যেগুলো লাগবে। স্যাম্পল স্পেস হচ্ছে এস, হাজব্যান্ড দেখে হচ্ছে এ, ওয়াইফ দেখে হচ্ছে বি। আমি লেডিজ এন্ড জেন্টলম্যান আমি শর্ট হ্যান্ডে লিখতেছি, তোমরা কিন্তু ডিটেলস করছিলে ক্লাসে, কিন্তু ডিটেলস করতে হবে বা সলভের সময় ডিটেলস করতে হবে। তো এখন দেখো আমাদেরকে দেওয়া আছে এই তিনটা জিনিস, তিনটার প্রবাবিলিটিও দেওয়া আছে। প্রবাবিলিটি কিসের কিসের দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, এটা সমান সমান দেওয়া আছে 0.4, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে হচ্ছে তোমার 0.3, অ্যান্ড প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি দেওয়া আছে হচ্ছে তোমার 0.2। আচ্ছা তো আমাদেরকে বের করতে বলছে কি, দেখো দ্য প্রবাবিলিটি দ্যাট এ ওয়াইফ ওয়াচেস গেমস অফ থ্রোনস, এটা আমাদের বের করতে বলছে। ওকে লেখা গেল, আমাদের বের করতে বলছে প্রবাবিলিটি অফ
সোজা বি লেখা গেল, আমাদের বের করতে বলছে একজন ওয়াইফ দেখে তার প্রবাবিলিটি বের করতে, তাহলে লেখা গেল প্রবাবিলিটি অফ বি। কন্ডিশনটা কি গিভেন, দেখো এটা পরে বলা আছে, গিভেন দ্যাট তার হাজব্যান্ড ডাজ, যে তার জামাইও দেখে, এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এটার ফর্মুলাটা কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, তাহলে মানটা কত আসে, 0.2 ওভার 0.4 সমান সমান হচ্ছে তোমার 0.5, এটাই হচ্ছে আমার আনসার। আচ্ছা এখন দেখো সেকেন্ড প্রবলেমটাতে কি বলছে, যে একটা ম্যারিড কাপলের অন্তত একজন দেখে, এটা তাকে বের করতে বলছে। অন্তত একজন, অন্তত একজন মানে কি, এ অথবা বি যে কোনো একজন দেখে সেটার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে এটা কি হবে, এ অথবা বি দেখে এটার প্রবাবিলিটি বের করতে বলছে, তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ কি হবে এটা, এ ইউনিয়ন বি, জামাই অথবা বউ, এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা আমাদের বের করতে হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা আমাদের বের করতে হবে। তাহলে এটা ফর্মুলার মধ্যে বসায় দিবা, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। আচ্ছা এটা গেল আমার কন্ডিশনাল প্রবাবিলিটি। বাবারা আমি আর 5 মিনিট পরে তোমাদের একটা 10 মিনিটের ব্রেক দিব, ঠিক আছে, খুশি মিস্টার রাব্বি স্যার, একটু ওয়ার্ড ফাইল ওপেন করেন, খুলে ফেলতে চাচ্ছি। হ্যাঁ স্যার, যে ওয়ার্ড ফাইল যেটা আপনি লিখতেছেন ওইটা একটু বার করে, আপনি যেটাতে লিখতেছেন, হ্যাঁ ওটা আমি তোমাদের দিয়ে দিব, উপরে ইকুয়েশনটা কি ঠিক আছে, যে ইকুয়েশনটা আপনি লিখছেন, ও আচ্ছা না না ঠিক নাই ঠিক নাই ঠিক নাই, এটা এ হবে, এ হবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা এ হবে, প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইকুয়াল, হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন পিরিয়ড, হ্যাঁ এখন ঠিক আছে, থ্যাংক ইউ মিস্টার রাব্বি থ্যাংক ইউ, ঠিক আছে এটা নিচে প্রবাবিলিটি অফ এ হবে। আচ্ছা তো কন্ডিশনাল প্রবাবিলিটির যে কনসেপ্টটা, কন্ডিশনাল প্রবাবিলিটির যে কনসেপ্টটা, এটারে আরেকটু অ্যাডভান্স করলে আমরা পাই বেস থিওরাম। আচ্ছা বেস থিওরামটা কি, বেস থিওরামের কনসেপ্টটা কি, আমরা বেস থিওরামের স্টেটমেন্ট এখানে দিয়ে দিছি, মনে করো একটা ইভেন্টের মধ্যে অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, এ ওয়ান এ টু আপ টু এ কে, এবং এর সাথে আরেকটা ইভেন্ট কন্ডিশনাল দেওয়া, সাথে দেওয়া আছে বি, স্যাম্পল স্পেস হচ্ছে এস, তাহলে সেখান থেকে আসছে হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা সমান সমান ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা তো এখন দেখো এই জিনিসটা আমাদের কি কারণে লাগে, আমি ফার্স্টে তোমাদের একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল দিই যেটা কেন দরকার। বাবারা একটু আধারা মিনিট দাঁড়াও তো, আমি আসতেছি, আধারা মিনিট দাঁড়াও আমি আসতেছি। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, তো বেস থিওরিটা আমাদের কেন দরকার আমি সেটা আগে ফার্স্টে দেখাই তোমাদের। তো বেস থিওরির এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটার দিকে পরে থাকো, আগে আমি তোমাদের ব্যাখ্যাটা করি যে কেন এটা আমাদের দরকার ছিল। একটা গার্মেন্টসের কথা চিন্তা করো, এখানে মনে করো অনেকগুলো মেশিনে কাজ হয়, তো মনে করো এই মেশিনটাতে যে কাজ হয়, এই মেশিনের যে প্রোডাকশনগুলো এই অপারেটর করে কি এই লাইনে ছেড়ে দেয়, এই মেশিনের যে প্রোডাকশনটা সে এই লাইনে ছেড়ে দেয়, এই মেশিনের প্রোডাকশনটা এই হলুদ লাইনে ছেড়ে দেয়, এই সবগুলো লাইন যে ফাইনালি একটা লাইনে এক হয়, এখান থেকেই তোমার ফাইনাল প্রোডাকশনের জন্য লট আকারে যাওয়া শুরু হয়। তো এখন দেখো মনে করো প্রত্যেকটা একটা নাম দিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে কে কতটুকু প্রোডিউস করতেছে, প্রত্যেকের প্রোডাকশনের প্রবাবিলিটি কত, সেটাও আমার জানা আছে।
মনে করো এর প্রোডাকশন কতটুকু প্রোডাকশন করছে, তার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ, বি এরটা হচ্ছে বি, প্রবাবিলিটি অফ এইচ হচ্ছে লাস্ট একটা। এখন মনে করো এরা কে কতটুকু ডিফল্ট আছে, এদের প্রোডাকশনে কতটুকু ভুল আছে, এটা যদি আমরা এই কালো লাইনটার মধ্যে পাই, মনে করো এর প্রোডাকশন যেটা এই কালো লাইনটাতে যদি আমি কোনো ফল্ট পাই, আমি জানি যেটা এর কাছ থেকে আসছে, তো সেই ক্ষেত্রে এটা কী হবে, মনে করো এখানে একটা একটা এরর আমি পাইলাম, তাহলে সেটা কী হবে, এটা অবশ্যই এর থেকে আসছে, এখানে একটা এরর পাইছি মানে বি থেকে আসছে, এখানে পাইছি মানে এটা এইচের কাছ থেকে আসছে, এবং এটার প্রবাবিলিটি আমি জানি, কারণ আমি জানি যে এ কতটুকু ভুল করতে পারে, বি কতটুকু করতে পারে, এইচ কতটুকু করতে পারে। কিন্তু বাবারা এই সবগুলো এরর যখন এই জায়গাটায় চলে যাবে, তখন কি আমি বের করতে পারবো যে এটা কার কাছ থেকে আসছে, এই লাইনে যদি ভুল পাই আমি বলতে পারবো এর কাছ থেকে আসছে, এই লাইনে পাইলে বি এর কাছ থেকে আসছে, এখানে যদি পাই বলবো এইচ এর কাছ থেকে আসছে, কিন্তু এখানে যদি পাই এই কমলা লাইনটাতে বাদামি লাইনটাতে, তাহলে কি আমি বলতে পারবো এটা কার কাছ থেকে আসছে, বলা যাবে? কারণ এখানে সবার তো একসাথে চলে গেছে, এখন তো আর আলাদা করার উপায় নেই যে কে কোনটা বানিয়েছে। তো এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে, মনে করো এখানে যখন পাইতেছে আমি জানি যে এর প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ এ বানাইছে আর এটাতে ডিফেক্ট, এটাতে একটা ডিফেক্ট পাওয়া গেছে, প্রবাবিলিটি অফ ডি গিভেন এ মানে এ এটা বানাইছে, এটা হচ্ছে কন্ডিশন আর এটার মধ্যে ডিফেক্ট পাওয়া গেছে, এটার প্রবাবিলিটি আমি জানি, কারণ সে জানে যে কতটুকু ভুল সে করে, এটাটা আমি জানি, এটাটা আমি জানি। কিন্তু এখানে বাদামি লাইনে যখন পাইছি, তখন কি আমি বলতে পারবো যে এটা এ বানাইছে কি না, বা ডি না বি বানাইছে না এইচ বানাইছে, এটাকে আমি বলতে পারবো তখন এখানে যদি একটা ডিফেক্ট পাই, বলতে পারবো না স্যার? ভেরি গুড। তো এইটা বের করার জন্যই আমাদের বেস থিওরিটা, বেস, হ্যাঁ, তো বেস থিওরিতে, বেস থিওরিতে আমরা যেটা, বেস থিওরিতে আমরা যেটা করি, আমরা এই অপোজিট প্রবাবিলিটিটা বের করি, যে আমরা এখন এখানে যদি একটা ডিফেক্ট পাই সেটা এ থেকে আসছে না বি থেকে আসছে, এটার প্রবাবিলিটি বের করার জন্য আমাদের বেস থিওরিটা লাগে। আচ্ছা সেটা কেমনে কাজ করে দেখো, আমরা একটা ম্যাথ দেখি এখানে। মনে করো একটা ফ্যাক্টরিতে, একটা বোল্ট ফ্যাক্টরিতে তিনটা মেশিন, তিনজন অপারেটর আছে, এ বি সি। এরা মনে করো এই ফ্যাক্টরির 25% 35% 40% অফ বোল্ট এরা বানায় প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, এবং তারা জানে যে এর মধ্যে তোমার 5% 4% অথবা 2% পর্যন্ত তাদের ডিফেক্ট থাকে তাদের প্রত্যেকের প্রোডাক্টে। তো এখন মনে করো আমাদের কোম্পানির যে ফাইনাল লাইনটা, সেখান থেকে মনে করো একটা ডিফেক্টিভ বোল্ট পাওয়া গেল, এখন সেটা এ বা বি বা সি বানাইছে, তার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে হবে। আচ্ছা তো আমরা যদি এই জিনিসটা যদি একটা 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 স্কিমেটিক ফর্মে দেখি, মনে করো এই যে তিনটা অপারেটর আছে এ বি সি, এরা প্রত্যেকে বানাইতেছে, বানানোর পরে এই যে ফাইনাল লাইনের মধ্যে একটা ডিফেক্টিভ প্রোডাক্ট পাওয়া গেছে। তো এখন কোয়ালিটি কন্ট্রোল অফিসার বলতেছে যে এটা কে করছে, এটা কি এ করছে না বি করছে না সি করছে, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ এ, যে এ বানাইছে তার প্রবাবিলিটি দেওয়া আছে 0.25, প্রবাবিলিটি অফ বি গিভেন এ 0.05, এটাও বলা আছে, বি এরটাও বলা আছে, সি এরটাও বলা আছে। এখন আমাদেরকে তাহলে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। তাহলে এটার জন্য তাহলে আমাদের বেস থিওরি থেকে ফর্মুলাটা কি আসে, আমি যদি লিখি তাহলে ফর্মুলাটা কি আসে দেখো, প্রবাবিলিটি অফ এ গিভেন ডি, অর্থাৎ আমি একটা ডিফেক্টেড বোল্ট পাইছি এবং এটা এ থেকে আসছে, তার প্রবাবিলিটি আমি বের করতেছি। তাহলে উপরে কি হবে, প্রবাবিলিটি অফ এ গিভেন ডি ইনটু প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই, নিচে হবে সবগুলা, এরটা আসবে প্লাস বি এরটা আসবে প্লাস সি এরটা আসবে, এটা সলভ করলেই তোমরা মানগুলো পাওয়া যাবে যে তোমাদের এই এটার প্রবাবিলিটিটা কত। সিমিলারলি যদি বি এরটা বের করতে বলে তখন কি হবে ফর্মুলাটা, তখন ফর্মুলাটা হবে জাস্ট এখানে হয়ে যাবে বি, উপরেরটা হয়ে যাবে বি, আর নিচেরটা যেটা ছিল তাই থাকবে। সিমিলারলি যদি সি এরটা বের করতে বলে সেখানেও সেম কেস, জাস্ট উপরেরটা হয়ে যাবে সি, নিচেরটা যা ছিল টোটালটা তাই থাকবে। প্রবাবিলিটি অফ সি গিভেন ডি যদি বের করতে বলে তাহলে উপরে সি হয়ে যাবে আর নিচেরটা যা ছিল তাই থাকবে। তাহলে বাবারা মানগুলো বসা ইনশাল্লাহ করতে পারবা না? মিস্টার সাজ্জাদ পারবা ইনশাল্লাহ? স্যার আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, করতে পারি না স্যার।
মিস্টার রাব্বি, মিস্টার রাব্বি আমার কথা কি শোনা গেছে এতক্ষণ? ইয়েস স্যার। আচ্ছা তাহলে ম্যাটটা কি পারা যাবে না ইনশাল্লাহ? মিস্টার সাইফুল তুমি কি আছো? জি স্যার আছি স্যার। আচ্ছা তাহলে আমি এখন একটা ব্রেক নেই 10 মিনিটে, তারপর আমি আবার শুরু করি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার ঘড়িতে ইনশাল্লাহ 11:50 বাজলে আবার শুরু করবো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি আবার শুরু করতেছি। তো তোমাদের একটা আমাদের অ্যাকচুয়ালি যদিও ক্লাসের এখনো আরও প্রায় অর্ধেকের বেশি সময় আছে, তো আমাদের একটা পার্ট শেষ হয়েছে, তোমাদের ওই ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটিটা শেষ। এরপরে তোমাদের যে ম্যাথগুলো ছিল তোমরা অলরেডি এগুলো সলভ আমার কাছে পাঠাইছো, এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলোতে আমি সবাইকে আমি সলভ সহ ব্যাক করছি যদি কারো মিস থেকে থাকে। তোমাদের যদি এরপরও ফার্দার কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েরি থাকে প্লিজ আমার সাথে মেইলে যোগাযোগ করুন, আমি ইনশাল্লাহ আমি চেক করার চেষ্টা করবো সবারটা সলভ করা যায় কিনা, বা লাগলে ফার্দার সিটিংও দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা তো এখন আমি যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে তোমার র্যান্ডম ভেরিয়েবল এবং এটার যে ডিস্ট্রিবিউশনগুলো সেটা। তো র্যান্ডম ভেরিয়েবল যখন তোমাদের আমি ক্লাসে পড়াই, আমি ফার্স্টে তোমাদেরকে ওই যে এক্সপেরিমেন্ট ট্রায়াল এই জিনিসগুলো একবার বলছিলাম যে এক্সপেরিমেন্ট কী ছিল। এক্সপেরিমেন্ট ছিল যে তোমার একটা কাজকে যখন নাকি বারবার রিপিট করবো, পুরো প্রসেসটা ছিল একটা এক্সপেরিমেন্ট, একবার করা ছিল একটা ট্রায়াল, প্রত্যেকটা ট্রায়ালের রেজাল্ট ছিল একটা আউটকাম, অল পসিবল আউটকামের যে সেট তাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস, ইভেন্ট ছিল আমরা ইভেন্ট ছিল তোমার স্যাম্পল স্পেস থেকে পছন্দের পয়েন্টগুলো থেকে যে আমরা যে সেট পাই সেটা ছিল ইভেন্ট। আমরা তিনটা স্পেসিফিক ইভেন্টের কথা মেনশন করছিলাম, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যেখানে আমার দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই, এক্সস্টিভ ইভেন্ট যখন দুইটা ইভেন্টকে আমি ইউনিয়ন নিলে স্যাম্পল স্পেস পাওয়া যায়, আর ছিল কমপ্লিমেন্টারি ইভেন্ট। আচ্ছা তো একটা এক্সাম্পল খেয়াল করো, আমাদের আগের এক্সাম্পলটি আমরা দিতেছি যে মনে করো একটা অ্যাপলের একটা দোকানে তোমরা যদি যাও, অ্যাপলের একটা সেলস সেন্টারে যদি যাও যেখানে তোমার ম্যাকবুক বিক্রি করে, তো যদি সেলসম্যানের সাথে তোমরা কথা বলো সে তোমাদের সে কিন্তু তোমাদেরকে তার প্রায়র এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবে যে আজকে একটা দিনে কয়টা পর্যন্ত ল্যাপটপ বিক্রি হতে পারে। কীভাবে বলবে সে এটা? সেটা হলো গিয়া মনে করো সে সবসময় সেল যেহেতু করে তার একটা আইডিয়া আছে, সে দেখছে যে কোনো দিন হয়তো একটাও সেল হয় না, কোনো দিন একটা সেল হয়, কোনো দিন দুইটা তিনটা চারটা পাঁচটা, এভাবে করে দেখছে যে হাইয়েস্ট 60টা পর্যন্ত একদিন সেল হয়েছে, এর চেয়ে বেশি সে কখনো ম্যাকবুক একটা দিনে সেল হইতে দেখে না। তাহলে এখন দেখো তারা যদি তুমি জিজ্ঞাসা করো একটা সেলসম্যানকে যে আজকে কয়টা ম্যাকবুক বিক্রি হতে পারে, সে কিন্তু তোমার একটা প্রবাবিলিটি সব বলতে পারবে যে আজকে কয়টা ম্যাকবুক বিক্রি হতে পারে, এবং প্রত্যেকটা অ্যাগেনস্ট একটা প্রবাবিলিটি সে তোমার বলতে পারবে। যেমন আজকে একটাও বিক্রি হবে না তার চান্স 10%, মানে প্রবাবিলিটি হচ্ছে 0.1, একটা বিক্রি হবে তার প্রবাবিলিটি হচ্ছে 0.07, এভাবে সে একটা প্রবাবিলিটি সহ তোমাকে বলতে পারবে যে আজকে কয়টা ল্যাপটপ বিক্রি হতে পারে। আচ্ছা আরেকটা এক্সাম্পল খেয়াল করো যে একটা নির্দিষ্ট সময়ে একটা দোকানে কয়জন কাস্টমার থাকতে পারে, কাস্টমারের সংখ্যা 0 থেকে 20 বা 30 এরকম একটা স্পেসিফিক একটা নাম্বার, এর বাইরে কিন্তু যাবে না, এবং এটা সবসময় ডিসক্রিট একটা মান নেবে, এখানে সে দশমিক কোনো মানও দিবে না, কারণ একটা মানুষের তুমি কাইটা দুই টুকরা করতে পারো না জীবিত মানুষের। তোমরা মনে করো KFC-তে গেছো খাওয়ার জন্য, KFC-তে যখন তুমি যাবা খাওয়ার জন্য তখন তোমার কিন্তু বলবে অর্ডারটা নেওয়ার সময় যে স্যার অর্ডারটা সাপ্লাই করতে ডেলিভারি দিতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো এই যে সময়টা এটাও কিন্তু তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে জানে যে একজন কাস্টমারকে সার্ভ করতে তাদের এই সময়টা লাগে প্রিপেয়ার করার জন্য, এবং এই সময়টা ভ্যারি করে একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান সে নিতে পারে এবং মানটা ভ্যারি করে। তো এখন দেখো আমরা এই যে এক্সাম্পলগুলো দিলাম যে কয়টা ল্যাপটপ বিক্রি হতে পারে, ডে টু ডে ল্যাপটপের সেল যেটা সেলের যে নাম্বারটা এটা কিন্তু ভ্যারি করে, আজকে একটা বিক্রি হচ্ছে কালকে দুইটা বিক্রি হবে, কালকে হয়তো একটাও বিক্রি না হতে পারে, ল্যাপটপের সংখ্যাটা দিনে কয়টা ল্যাপটপ বিক্রি হচ্ছে ল্যাপটপের সেলের যে সংখ্যাটা এটা একটা ভেরিয়েবল ডে টু ডে ভ্যারি করতেছে, দুইজন কাস্টমারকে সার্ভ করতে কতক্ষণ লাগতেছে সময়টা পার্সন টু পার্সন ভ্যারি করতেছে, তার মানে এটা একটা ভেরিয়েবল। তাহলে কাউসার স্যার যে ভেরিয়েবল পড়েছিল তার সাথে এই ভেরিয়েবলটার পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো এখানে আমরা যে ভেরিয়েবলটি নিয়ে কাজ করতেছি আমরা এই ভেরিয়েবলের সবগুলো পসিবল মান আগে থেকেই জানি, আমরা এই ভেরিয়েবলের সবগুলো পসিবল মান আগে থেকেই জানি, কিন্তু একটা পার্টিকুলার অবজারভেশনের জন্য এই মানটা কত হবে এটা আমরা ইন অ্যাডভান্স কখনো শিওর হয়ে বলতে পারি না,
আমরা একটা প্রবাবিলিটি বলতে পারি যে আজকে একটা ল্যাপটপ বিক্রি হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.07, আজকে একটাও বিক্রি হবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 0.1, এরকম আমরা একটা প্রবাবিলিটি সব বলতে পারি, একটা আনসার্টেনটি একটা মেজার আমরা দিতে পারি, কিন্তু মানটা যে এক্সাক্টলি এটি আসবে এটা আমি কখনো ইনঅ্যাডভান্স বলতে পারি। এই টাইপের ভেরিয়েবলগুলোকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। তাহলে র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি, যে একটা ভেরিয়েবল যদি এরকম হয় যে এটার মান আমরা সবগুলো আগে থেকেই জানি, কিন্তু একটা পার্টিকুলার ট্রায়ালে কোন মানটা আসবে এটা আমরা আগে থেকে অ্যাডভান্স বলতে পারি না, এবং প্রত্যেকটা মানের সাথে একটা প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড থাকে, এই ভেরিয়েবলটাকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। তাহলে কাউসার স্যারের ভেরিয়েবলের সাথে আমাদের র্যান্ডম ভেরিয়েবলের পার্থক্যটা কোন জায়গায়, ওইখানে ভেরিয়েবলের মানগুলো ডিসক্রিট হইতে পারতো, কন্টিনিউয়াস হইতে পারতো, আমাদেরটাতেও হইতে পারে। মেন পার্থক্যটা হলো যে ওইখানে ভেরিয়েবলের মানগুলোর সাথে কোনো প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড ছিল না, আমাদের এখানে প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড আছে। প্লাস এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট করার আগে থেকেই আমার ভেরিয়েবলের মানগুলো আমরা জানি যে এই মানগুলো এই এক্সপেরিমেন্টে আসতে পারে, কিন্তু ওইখানে ভেরিয়েবলটা কোনো এক্সপেরিমেন্টের আউটকাম ছিল না। আচ্ছা, তো এই ভেরিয়েবল আবার দুই, র্যান্ডম ভেরিয়েবল আবার দুই রকম হতে পারে। একটা হচ্ছে তোমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা কি, যে এই র্যান্ডম ভেরিয়েবলটা যদি একটা ডিসক্রিট স্যাম্পল স্পেসের উপরে ডিফাইন্ড হয় তাহলে আমরা সেটাকে বলি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। যেমন আমাদের ওই যে ল্যাপটপ বিক্রির যে সংখ্যাটা, যে আজকে একটাও বিক্রি হবে না, না পাঁচটা বিক্রি হবে, না ষাটটা বিক্রি হবে, এই সংখ্যাটা কিন্তু একটা ডিসক্রিট মান নিবে, সে কিন্তু কোনো দশমিক নিবে না। ল্যাপটপের সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে, এটা কিন্তু কখনো কোনো দশমিক হবে না, দশমিক সহ কোনো সংখ্যা হবে না। তো যেই জন্য আমরা বলতেছি যে এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল। আর একটা র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যে এটার স্যাম্পল স্পেসটা একটা কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস, যে একটা কন্টিনিউয়াস রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান সে নিতে পারে, তখন আমরা সেটাকে বলি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। যেমন আমাদের ওই যে KFC বা পিজা হাটে যখন তুমি গেছো, তোমাদের সার্ভ করার জন্য যে সময়টা লাগে, সময় কিন্তু সবসময় কন্টিনিউয়াস, একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান সে নিতে পারে, এটা একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, যে কারণে আমার এই ভেরিয়েবলটা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হবে। তো লেডিজ এন্ড জেন্টলম্যান, কাউসার স্যার তোমাদেরকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে একটা জিনিস পড়াইছিল, উনি উনি শিগগিরই তোমাদের এটা রিভিউ করবে। তার আগে আমি আরেকবার শর্টকাটে একটু আমি আমার জন্য একটু শর্টকাটে বলি, কাউসার স্যারের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা কী ছিল। উনি যেটা করছে, একটা ভেরিয়েবলের সবগুলো পসিবল মান উনি নিছেন, এবং নেওয়ার পরে উনি বলছেন যে কোন মানটা কতবার করে অকার করছে, এটাকে উনি একটা টেবিল দিয়ে প্রকাশ করছে, অথবা একটা গ্রাফ দিয়ে উনি প্রকাশ করছে, এটাকে উনি বলছিলেন যে এটা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে উনি একটা ভেরিয়েবলকে সামারি করতেছেন, যে কারণে এটাকে উনি বলছেন একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এখন আমরা যদি একটা র্যান্ডম ভেরিয়েবলের সবগুলো পসিবল মান এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটিকে যদি একটা টেবিলে প্রকাশ করি, অথবা একটা গ্রাফ আঁকা প্রকাশ করি, তখন আমরা সেটাকে বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি আবার বলতেছি, একটা একটা র্যান্ডম ভেরিয়েবলের বেলায় তার সবগুলো পসিবল মান এবং প্রত্যেকটা মানের যে করেসপন্ডিং প্রবাবিলিটি, সেটাকে যদি একটা গ্রাফ বা একটা টেবিলের সাহায্যে প্রকাশ করি, তাহলে সেটা হয়ে যাবে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা ছিল কাপসার স্যার যে ভেরিয়েবলগুলো পড়েছে যে ওই ভেরিয়েবলগুলোর জন্য, যেখানে আমরা জাস্ট ভেরিয়েবলের সবগুলো পসিবল মান এবং কোন মানটা কতবার অকার করছে সেটাকে আমরা দেখছি। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের বেলায় কী হবে, আমাদের র্যান্ডম ভেরিয়েবলটার সবগুলো পসিবল মান এবং করেসপন্ডিং যে প্রবাবিলিটিটা সেটা আমরা এখানে দেখেছি। সেকেন্ড পার্থক্য হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয় যে কোনো ভেরিয়েবলের জন্য, আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হবে শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবলের জন্য, এটা যে কোনো ভেরিয়েবলের জন্য হবে না, এটা অবশ্যই একটা র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি থেকে আমাকে কনস্ট্রাক্ট করতে হবে। তো এখন আসো, আমাদের ওই এক্সিওমেটিক অ্যাপ্রোচের যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাটা আমি আরেকবার একটু রিকল করি, যে এখানে আমাদের এক্সিওমেটিক অ্যাপ্রোচে কী কী শর্ত ছিল, যে আমাদের স্যাম্পল স্পেস যদি এস হয় তাহলে সেটার জন্য যে কোনো একটা ইভেন্ট এ রে আমরা বলতেছি যেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে, পুরো স্যাম্পল স্পেসের উপরে যদি প্রবাবিলিটি সাম নেই সেই মানটা আসবে ওয়ান, আর দুইটা ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে সেটার বেলায় প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর সমান। তো খুব ভালো কথা। তো এখন আমরা যাব ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সংজ্ঞায়।
তো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি হবে, এটা হলো গিয়া তোমার একটা র্যান্ডম ভেরিয়েবল যদি ডিসক্রিট হয়, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এটারে ডিফাইন করার জন্য আমরা একটা নতুন একটা ফাংশন ডিফাইন করতেছি, যে ফাংশনটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ম্যাস ফাংশন। এই ফাংশনটার কাজ কি, এই ডিস্ট্রিবিউশনটা বানানোর জন্য আমরা এই ফাংশনটা ইউজ করতেছি। এই ফাংশনটার কাজ হলো আমাদের যে র্যান্ডম ভেরিয়েবলটা আছে ক্যাপিটাল এক্স, এই র্যান্ডম ভেরিয়েবলটার যে কোনো মানরে যদি আমরা এই ফাংশনটার মধ্যে বসাই, তাহলে সে আমার এই ভেরিয়েবলটার জন্য করেসপন্ডিং প্রবাবিলিটির মানটা সে আমাকে দিবে। আমি আবার বলতেছি, এই ফাংশনে যদি আমরা আমাদের র্যান্ডম ভেরিয়েবলের মানগুলো একটা একটা করে বসাই, প্রত্যেকটা মানের জন্য করেসপন্ডিং প্রবাবিলিটিটা আমাদেরকে আউটকাম দেওয়াটাই হলো এই ভেরিয়েবলের কাজ, এই ফাংশনটার কাজ। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের বেলায় এই ফাংশনটাকে আমরা বলি প্রবাবিলিটি ম্যাস ফাংশন। তো এই ফাংশন অফ এক্সের প্রপার্টিসটা কি, এই প্রপার্টিসটা আমাদের ওই প্রবাবিলিটি যে মেন কনসেপ্টগুলো ছিল, এক্সিওমগুলো যে ছিল, সেটা সে এখানেও সে মাইনা চলবে। কিরকম, যে এফ এক্স এর মান সবসময় হবে নন নেগেটিভ, অবভিয়াসলি, কারণ এটা যেহেতু একটা প্রবাবিলিটি বের করতে থাকে, আমরা জানি যে প্রবাবিলিটি সবসময় নন নেগেটিভ হবে, এখানেও তাই হইতেছে। এক্স এর সবগুলা মানের জন্য এফ এক্স এর মান বের করে যদি যোগ করি, তাহলে সেটার মান আসবে ওয়ান। কারণ হলো যে আমরা এখানে যেহেতু পুরো স্যাম্পল স্পেসের উপরে সাম নিতেছি, কাজে আমাদের এখানে এফ এক্স এর উপরে সাম দিলে মানটা ওয়ান আসবে। এবং ফাইনালি আমাদের ডেফিনেশনটা, যে আমরা এখানে এক্স এর প্রত্যেকটা মানে নিয়ে যদি এই ফাংশনের মধ্যে বসাই, তাহলে সেই মানটার জন্য করেসপন্ডিং যে প্রবাবিলিটি সেটা আমাকে এই ফাংশনটা দিবে। তো আমাদেরকে যদি একটা ফাংশন দিয়া বলে যে চেক করো যে এটা একটা এটা এটা একটা প্রবাবিলিটি ফাংশন কিনা, এটা একটা প্রবাবিলিটি ম্যাস ফাংশন কিনা, যদি আমাদেরকে চেক করতে বলে, আমরা কি করব, আমরা চেক করে দেখব যে এই প্রপার্টিসগুলো, এই তিনটা প্রপার্টি সে হোল্ড করে কিনা। একটা ফাংশন যদি তিনটা প্রপার্টিস হোল্ড করে, তাহলে বলবো যে হ্যাঁ এটা একটা ফাংশন, প্রবাবিলিটি ম্যাস ফাংশন। আচ্ছা, তাহলে এখন দেখো এটার জন্য আমরা ক্লাসে দুইটা ম্যাথ করছিলাম, আমি ম্যাথগুলো আবার করি। যে মনে করো একটা ফাংশন দেওয়া আছে, প্রথম ম্যাথটা দেখো, ফাংশন অফ এক্স সমান সমান দেওয়া আছে 2x-1/8, যেখানে এক্স এর মান হচ্ছে 0, 1, 2, 3। আচ্ছা, তাহলে আমাদেরকে চেক করতে বলছে এটা একটা প্রবাবিলিটি ম্যাস ফাংশন কিনা। তাহলে ফাংশন অফ এক্স সমান সমান দেওয়া আছে কি 2x-1/8, এটা দেওয়া আছে, যেখানে এক্স এর মান হচ্ছে তোমার 0, 1, 2, 3। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা চেক করে দেখবো যে ফাংশন অফ ওয়ানের মানটা কত আসে। ফাংশন অফ ওয়ান যদি আমরা বসাই, সরি, ফাংশন অফ জিরো, ফার্স্টে হলো ফাংশন অফ জিরো, এটার মান বের করতে হবে, তারপরে বের করতে হবে ফাংশন অফ ওয়ানের মান, তারপরে বের করতে হবে ফাংশন অফ টু এর মান, তারপরে বের করতে হবে ফাংশন অফ থ্রি এর মান, এবং ফাইনালি এই সবগুলোর মান যোগ করতে হবে, ফাংশন অফ জিরো প্লাস ফাংশন অফ থ্রি, এই সবগুলা মান যোগ করে দেখতে হবে যে মানটা ওয়ান আসে কি। আচ্ছা, তাহলে আমরা এখন যদি একটা একটা করে মানটা বসাই এই ফাংশনের মধ্যে 2x-1/8, তাহলে আমরা যদি ফার্স্টে জিরো বসাই, তাহলে মানটা কত আসে দেখো, 2×0 = 0, তাহলে এই মানটা আসতেছে -1/8। সেকেন্ড মানটা দেখো কি আসতেছে, যদি 1 বসাই, 2-1 = 1, 1/8, যদি 2 বসাই তাহলে কি আসে, 5/8, এবং যদি 3 বসাই তাহলে মানটা আসে 2 বসাইলে মানটা আসবে 3/8, আর যদি 3 বসাই তাহলে মানটা আসবে 5/8। তাহলে এখন আমি যদি যোগ করি, দেখবো যে সবগুলো যোগ করলে মানটা আসতেছে 1। কিন্তু এটাকে একটা প্রবাবিলিটি ম্যাস ফাংশন হবে, এটিকে একটা প্রবাবিলিটি ম্যাচ ফাংশন হবে? জি স্যার, স্যার না স্যার, এখানে এই মানটা কি, এই মানটা তো মাইনাস এসে পড়ছে। আমাদের শর্ত কি ছিল, আমাদের শর্ত ছিল যে মানগুলো অবশ্যই সবগুলো পজিটিভ হতে হবে, এখানে দেখো একটা মান কিন্তু নেগেটিভ এসে পড়ছে, কাজে আমাদের কমন করতে হবে, সো ফাংশন অফ এক্স ইজ নট এ প্রবাবিলিটি ফাংশন। সেকেন্ড ম্যাথটাও সেম ওয়েতে করা যায়, এবং আমার যদি মনে পড়ে সেকেন্ড ম্যাথটাতেও বোধহয় তোমার এটা প্রবাবিলিটি ম্যাচ ফাংশন হয় না, কারণ 0, 1, 2, 3, তো তাহলে 1/16 + 2/16 + 1/16 2/16
3 by 16 4 by 16 তাহলে 1 2 3 4 যোগ করলে কত হয় 1 আর 2 এ 3 আর 3 এ 6 আর 4 এ 10 10 বাই 16 কাজেই এটা সেকেন্ডটাও কিন্তু আমার হবে না সেকেন্ডের বেলায় সবগুলোর মান নন নেগেটিভ আছে কিন্তু টোটালটা কিন্তু মান 1 আসে না কাজেই আমার সেকেন্ডটাও একটা প্রোবাবিলিটি ফাংশন হবে আচ্ছা ভেরি গুড তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের কাজ কি এর কাজ হলো গিয়া আমাদের যে এই ডেন্সিটি ফাংশনটা যেটা আছে আমাদের যে প্রোবাবিলিটি ফাংশন যেটা আছে এটার যোগফলটা বের করাই হলো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের কাজ যে x এর একটা মান পর্যন্ত টোটাল কিউমুলেটিভটা কত আসে এটা বের করাই হলো গিয়া আমার এই f(x) এর কাজ যেমন আমারে বললো এটার প্রকাশ করা হয় ক্যাপিটাল f(x) দিয়ে তো আমারে যদি বলে যে ক্যাপিটাল f অফ 2 বের করো তার মানে কি এর মানে হলো গিয়া আমরা এখানে বের করব যদি আগের ম্যাটটা চিন্তা করি এখানে আমরা ফাংশন অফ 0 প্লাস ফাংশন অফ 1 প্লাস ফাংশন অফ 2 এই পর্যন্ত আমরা বের করব এটি হচ্ছে তোমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের কাজ এর কাজ হলো যে x এর একটা মান পর্যন্ত সে প্রোবাবিলিটি টোটাল যোগফলটা কত এটা বের করারই হলো আমার এই ফাংশনের কাজ আচ্ছা তো এই ফাংশনটার বেলায় একটা ইন্টারেস্টিং টপিক হলো যে যদি আমার এই ফাংশনটার জন্য যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তোমরা জানো যে ম্যাথমেটিক্সে যে ক্যালকুলাসে সব সব ফাংশনে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করে না তো এই ফাংশনটার বেলায় যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে আমি বলতেছি কি যে আমরা যদি এই ফাংশনের উপরে ফার্স্ট ডেরিভেটিভ ফার্স্ট পার্সিয়াল ডেরিভেটিভ যদি নেই x এর সাপেক্ষে তাহলে আমরা আমাদের ডেন্সিটি ফাংশনটা পাওয়া যাব আমি আবার বলতেছি যে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে ফার্স্ট ডেরিভেটিভ নিলে আমরা যদি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের উপরে ফার্স্ট ডেরিভেটিভ নেই তাহলে আমরা আমাদের ডেন্সিটি ফাংশনটা পেয়ে যাব আচ্ছা তাহলে অপোজিট ভাবে আমি এটাও বলতে পারি যে আমি f(x) এর উপর যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়ে যাব এটাও আমি চাইলে বলতে পারি আচ্ছা কার বেলায় পাবো যদি ডিসক্রিট হয় তাহলে আমি কি করব যদি আমি যদি যোগ করি তাহলে পাবো এটা আর যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো তোমার ক্যাপিটাল f(x) এর সেটা আচ্ছা তো ক্যাপিটাল f(x) এর একটা প্রপার্টি আছে দুইটা প্রথম প্রপার্টি হলো যেটা মনোটোনিক্যালি ইনক্রিজিং হবে খুবই সিম্পল কারণ হচ্ছে আমরা যখন নাকি প্রবাবিলিটিগুলো যোগ করতে থাকবো আমরা জানি যে প্রবাবিলিটি নন নেগেটিভ কাজেই দুইটা নন নেগেটিভ সংখ্যার যোগ করলে যোগফলটা অবশ্যই আগের সংখ্যাটা হচ্ছে বড় হবে যে কারণে আমরা বলতেছি যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন আর সেকেন্ড প্রপার্টিসটা হলো যে আমরা যদি মাইনাস ইনফিনিটি পর্যন্ত ক্যাপিটাল এফ এক্স এর লিমিট নেই তাহলে দেখবো যে মানটা জিরো আসে আর যদি প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি আমরা লিমিটটা এক্সটেন্ড করি তাহলে আমাদের ক্যাপিটাল এফ এক্স এর মানটা প্লাস ওয়ান আসে কারণ আমরা তখন সব প্রবাবিলিটি গ্র্যাব করে ফেলি তো ক্লাসে একটা ম্যাথ আমরা করছিলাম ম্যাথটা ছিল কি যে একটা আনবায়াস কয়েনে যদি আমরা তিনবার টস করি সেই এক্সপেরিমেন্টের জন্য আমরা ধরলাম যে এক্স একটা র্যান্ডম বুঝি নাই মিস্টার রাব্বি স্যার এই যে ফার্স্ট প্রপার্টিসটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন মনোটোনি গেলে ইনক্রিজিংটা বুঝো নাই আচ্ছা এটা হলো গিয়া বাবা দেখো যে আমি যদি এই প্রবাবিলিটিগুলো যোগ করে দেই ক্যাপিটাল এফ এক্স মানে কি আমি সবগুলো প্রবাবিলিটি যোগ করে দেবো আচ্ছা তাহলে এখন মনে করো আমাদের তো এটা একটা মাইনাস মান ছিল মনে করো অন্য একটা ফাংশন চিন্তা করো যেখানে মানটা পজিটিভ মিস্টার রাব্বি মনে করো মানটা পজিটিভ তাহলে আমরা যখন নাকি কয়েকটা পজিটিভ ভ্যালু যোগ করে যাব তাহলে আমারে বলো এই যোগ ফলটা কি অবশ্যই এটার চেয়ে বড় হবে না মিস্টার রাব্বি হ্যাঁ স্যার তার মানে কি তারপরে যখন নাকি আবার এটারে যোগ করব এই যোগ ফলটা কি অবশ্যই এই দুইটার যোগ ফল হচ্ছে বড় হবে না যদি সবগুলো পজিটিভ সংখ্যা হয় তার মানে কি আস্তে আস্তে ফাংশনটা খালি কি উপরের দিকেই যাবে না আস্তে আস্তে খালি বাড়তেই থাকবে না এটা কখনো কমা সম্ভব তাহলে এটা কিন্তু কখনো কমা সম্ভব এটা কিন্তু খালি বাড়তেই থাকবে কারণ প্রত্যেকটা মানের জন্য একটা প্রবাবিলিটি আছে যদি একটা ভ্যালু একটা প্রবাবিলিটির মান যদি জিরো আসে তাহলে কি হবে যোগফলটা আমার আগের ভ্যালুটাতে থাকবে কিন্তু নিচে তো যাবে না কারণ প্রবাবিলিটি সবসময় পজিটিভ কাজেই যখনই আমি পজিটিভ সংখ্যাগুলো যোগ করে যেতে যেটা অবশ্যই এটা খালি বাড়তেই থাকবে যে কারণে আমরা বলতেছি যে একটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সবসময় মনোটোনিক্যালি ইনক্রিজিং এটা খালি উপরের দিকে উঠতেই থাকবে কারণ আমরা দেখছি যে প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রবাবিলিটিগুলো হচ্ছে নন নেগেটিভ সংখ্যা যোগ করতে থাকলে মানটা খালি আগের চেয়ে বড় হইতেই থাকে যে কারণে বলতেছি এটা একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন রাব্বি বুঝছো এখন জি আচ্ছা আচ্ছা ভেরি গুড স্যার একটা জিনিস স্যার হচ্ছে যে ক্যাপিটাল এফ ইউজ করব হচ্ছে ওই কিউমুলেটিভ এর সময় সব সময় আর হচ্ছে স্মল এফ ইউজ করতে হবে হচ্ছে ওই ডেন্সিটি ফাংশনের জন্য প্রোবাবিলিটি ফাংশনের জন্য হ্যাঁ
ভেরি গুড আর স্যার যে নিচে একটা জিনিস যেটা ছিল যে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এটা ইকুয়ালস টু 0 হয় ওই কারণটা কি আবার একটু বলবেন যদি বলবেন এটার কারণটা হলো গিয়া স্যার প্রোবাবিলিটি কে লেন্স রেঞ্জ তো স্যার 0 থেকে 1 পর্যন্ত না 0 থেকে 1 পর্যন্ত যে কারণে আমার কিউমুলেটিভ এর মান তো 0 থেকে 1 এর বাইরে যাবে না ঠিক না প্রোবাবিলিটি যোগফল সব প্রোবাবিলিটি যোগ করলে তো সেটা কখনো 1 রে এক্সিট করবে না না স্যার যে কারণে এই মানটা 0 থেকে 1 এর মধ্যে আচ্ছা তো এই মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি যে ব্যাপারটা এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভেরিয়েবলের মান এটা তো প্রোবাবিলিটি না ভেরিয়েবলের মান তো 1 2 3 4 1 কোটি 2 কোটি 3 কোটি যা ইচ্ছা হতে পারে প্রোবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে কিন্তু ভেরিয়েবলের মান তো যা ইচ্ছা তাই হতে পারে ঠিক না জি স্যার তো যে কারণে আমি বলতাছি যে তোমার আমরা x এর লিমিটটারে যদি মাইনাস ইনফিনিটিতে টেন্ড করি তার মানে কি এর চেয়ে নিচে তার কোনো সংখ্যা নাই মানে যে কোনো ঋণাত্মক সংখ্যার জন্যই তো জিরো আসবে এটাই কি মানে আমি যদি আমার সবচেয়ে পসিবল ছোট মানটা যদি নেই তার নিচে তো আর কিছু নাই না তাহলে সেটার জন্য প্রোবাবিলিটি জিরো প্রোবাবিলিটি যোগফলটাও জিরো যে কারণে বলতেছি যে ক্যাপিটাল এফেক্টটা হচ্ছে তোমার জিরো কারণ এটার নিচে আর কিছু নেই এখানে কোনো ইভেন্টই নাই যেহেতু কোনো ইভেন্ট নাই কাজে কোনো প্রোবাবিলিটি নাই প্রোবাবিলিটি নাই মানে কি আমার প্রোবাবিলিটি যোগফলও জিরো স্যার এক্স কি এখানে ইভেন্ট বোঝাচ্ছে এক্স এখানে ভেরিয়েবলের মান বা ইভেন্ট যেটাই বলো একই জিনিস স্যার আমি যদি ভেরিয়েবলের মান হচ্ছে -1 ধরি তাহলে মানে -1 একটা মান আসতে পারে এটা একটা প্রোবাবিলিটি থাকে এখন মনে করো তোমার তোমার র্যান্ডম ভেরিয়েবলটা ডিফাইন করা আছে 0 থেকে 1 0 1 2 3 চারটা মান ডিফাইন করা আছে তাহলে এখন তুমি যদি x = -1 নাও তাহলে সেখানে ফাংশন অফ x এর মান কত আসবে 0 আসবে না জি স্যার অর্থাৎ আমি যদি এখন এটারে ইন জেনারেল বলি যে আমি x এর মানটা মাইনাস ইনফিনিটিতে টেন্ড করলাম এবং সেখান থেকে আমি আমার এই ক্যাপিটাল f(x) এর মান বের করলাম আলটিমেটলি মানটা 0 আসবে কারণ নিচে তো কোনো ইভেন্ট নাই কোনো প্রোবাবিলিটি নাই সব 0 আমি যাই যোগ করি আমার যোগফল 0 কারণ এখানে কোনো কোনো প্রোবাবিলিটি কিছু নাই এখানে মিস্টার শিবলি জি স্যার সিমিলারলি তুমি যদি এটার এই x টেন্ডস টু ইনফিনিটির কথা চিন্তা করো আমার এই ফাংশনটা ডিফাইন করা হয়েছে হাইয়েস্ট 3 পর্যন্ত 3 এর উপরে কিছু নাই তাহলে এখন 3 এই কিন্তু আমার প্রোবাবিলিটির মানটা 1 এসে পড়বে এখন এরপরও যদি আমি x এর মান আরো অনেক ধরে করতে চাই আমার ফাংশন ডিফাইন করা হয়েছে এই রেঞ্জের মধ্যে এর বাইরে কিন্তু ফাংশনটা ডিফাইনই করা হয়নি আর তাও যদি আমি যোগ করতে চাই যদি যোগ করলে কি হয় যে আমি ক্যাপিটাল f 5 পর্যন্ত যোগ করতে চাই যোগফল 3 এই শেষ এবং এখন পরে 5 6 7 যেটা খুশি লেখো মানটা কিন্তু 1ই আসবে এর কারণ 1 এর উপরে যাওয়ার তার কোনো স্কোপ নাই এখানে অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি বোঝানো হয়েছে যে তোমার একদম লোয়েস্ট পসিবল রেঞ্জ আর হাইয়েস্ট পসিবল রেঞ্জ থিওরিটিক্যালি বোঝানোর জন্য কিন্তু বাস্তবে ফাংশনের মান আরো অনেক কম লিমিটের মধ্যে ডিফাইন করা থাকে এটা জাস্ট ইন জেনারেলি লেখা শিবলি জি স্যার আচ্ছা বুঝতে পারছো তো স্যার একটু কনফিউশন আছে কিন্তু এটা নিয়ে এখন কথা বললে পেঁচায় যাবে দরকার পড়ে কোনো সমস্যা নেই পেঁচাও পেঁচাও তুমি পেঁচালে আমি খুশি হব পেঁচাও স্যার শেষে কথা বলবেন না নালে স্যার দেখা যাবে যে পড়ার ফ্লো নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাহলে বাবার এখন দেখো একটা আনবায়াসড পয়েন্টে তিনবার টস করা হয়েছে তো বলা হইতেছে যে তোমার x একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা নাকি তোমার নাম্বার অফ হেড ডিনোট করতেছে তো এখন আমাদেরকে বলছে যে x এর জন্য প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বাইর করতে বলছে এবং ক্যাপিটাল f(x) এর মানটা বের করতে বলছে খুব ভালো কথা তাহলে এখন আসো আমরা ফার্স্ট একটা পয়েন্টে তিনবার টস করি লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই s head by h and tail by t আচ্ছা তাহলে এখন আমরা আমাদের পয়েন্টারে কয়বার টস করছি তিনবার টস করছি তাহলে আমাদের এখানে স্যাম্পল স্পেসটা কি আসবে এর সমান সমান হচ্ছে কি যেহেতু একটা কয়েনে তিনবার টস করছি তাহলে কি কি আসতে পারে তিনবারই হেড আসতে পারে প্রথমবার হেড প্রথম দুইবার হেড তারপরে থার্ড বার টেল হেড টেল হেড হেড টেল টেল চারটা হতে পারে তারপরে টেল হেড হেড টিএইচটি টিটিএইচ টিটিটি আচ্ছা তাহলে মোট 8টা কেস হতে পারে তাহলে এখন দেখো আমাদের এখানে যেহেতু তিনটা কয়েন তো হেডের সংখ্যাটা বলা হয়েছে তোমার র্যান্ডম ভেরিয়েবল তাহলে এখানে এক্স এর মানটা কত হতে পারে একটাও হেড নাই সেটা হতে পারে অর্থাৎ জিরো হতে পারে একটা হেড হইতে পারে ওয়ান হইতে পারে দুইটা হেড হইতে পারে এবং হাইয়েস্ট হইতে পারে তিনটা হেড তো এখন আমাদের বের করতে বলছে এটা ডিস্ট্রিবিউশন তাহলে ফাংশন অফ এক্স বের করতে বলছে আগে
তাহলে ফাংশন অফ x সমান সমান কত হবে? জিরোর জন্য ডেন্সিটি ফাংশন না এটা f of x? হ্যাঁ, প্রথমে ডেন্সিটি ফাংশনটা বের করতেছি, তারপরে ক্যাপিটাল f x বের করব। তাহলে এখন দেখো, প্রথমে জিরোর জন্য, তাহলে জিরো মানে একটাও হেড নেই, কোনটা? শুধু এটাতে। তাহলে এটার প্রবাবিলিটি কত? 1/8, একটা হেড। একটা হেড আছে কয়টা কয়টায়? এই দুইটাতে আছে, তারপরে দাঁড়াও ভুল হয়ে গেছে, এটাতে আছে একটা হেড আর এই দুইটাতে আছে একটা করে হেড। তাহলে কয়টা হয়? 3/8। দুইটা আছে কোনটা কোনটায় দেখো? এই দুইটাতে আছে দুইটা হেড, এটাতে আছে দুইটা হেড। তাহলে কত হলো? এটাও হলো 3/8, আর ফাইনালি তিনটা হেড আছে শুধুমাত্র এটাতে। তাহলে এটা হলো তোমার 1/8। তাহলে আমাদের ক্যাপিটাল এফেক্টটা কি হবে? প্রথমটার জন্য মান যা ছিল তাই, 1/8। সেকেন্ডটার বেলায় হবে 4/8, তিন নাম্বারটার বেলায় হবে 4 আর 3 এ 7, 7/8, আর ফাইনালি মানটা 1 হয়ে যাবে। অর্থাৎ আমরা জাস্ট যোগ করে করে যেতেছি, এটার বেলায় এটার আগের কিছু নেই, কাজে এটাই আমার যোগফল। সেকেন্ডটার বেলায় এটার সাথে এটার যোগ করে এখানে লিখলাম, থার্ডটার বেলায় এটার সাথে এটার যোগ করে এখানে লিখলাম, ফাইনালি এটার যোগ করলে এটা 1 হয়ে যাবে। মিস্টার রাব্বি, ক্রমযোজন, ক্রমযোজিত সংখ্যা বা এই জাতীয় কিছু বলতে পারো? ওকে, তাহলে এটাই হলো আমার ক্যাপিটাল এফেক্টস। ভেরি গুড। এখন দেখো, এটা ছিল আমাদের ডিসক্রিট কেসটার বেলায়। কন্টিনিউয়াসের বেলায় কি হবে? কন্টিনিউয়াসের বেলায় একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি তোমাদের বলি, যে মনে করো আমরা যখন নাকি ডিসক্রিট প্রবাবিলিটি দেখাইছি, ডিসক্রিট প্রবাবিলিটির বেলায় কিন্তু প্যাচ ঘোষ কম ছিল। এটা একটা স্টেপ ফাংশন, মনে করো এই যে কিউমুলেটিভ ফাংশন যখন বের করছি, মনে যদি এটা প্লট করি, জিরোর বেলায় প্রবাবিলিটি ছিল একটা 1/8 বা সামথিং, যেটাই হোক মান, মনে করো সবগুলো 0.25 করে প্রবাবিলিটি। তাহলে এই জিরো পর্যন্ত প্রবাবিলিটি মান জিরো, ওয়ানে এসে 0.25, ওয়ানে যায় হয়ে গেলো 0.5, টুতে যায় হয়ে গেলো 0.75, ফোরে থ্রিতে যায় মানটা 1 হয়ে গেলো, এবং এরপর কেমন মতো এই মানটা 1ই থাকবে। আচ্ছা, তো এখন কথা হলো গিয়া, ক্যাপিটাল এফেক্টে যদি আমরা প্লট করি এক্সের এগেনস্টে, তো এখন কথা হলো গিয়া, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন যখন নাকি আমরা বের করছি, প্রত্যেকটা মানের এগেনস্টে একটা করে প্রবাবিলিটি দেওয়া ছিল, এবং এই মানটা কিন্তু মনে করো ডিসক্রিট ছিল। অর্থাৎ জিরোতে একটা প্রবাবিলিটি ছিল, ওয়ানে একটা ছিল, টুতে একটা ছিল, জিরো আর ওয়ানের মাঝখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না, প্রত্যেকটা প্রবাবিলিটি ছিল আইসোলেটেড। জিরোর মানটার সাথে ওয়ানের মানটার মাঝখানে কিন্তু গ্যাপ আছে, মাঝখানে অন্য কোনো ভ্যালু নেই। কন্টিনিউয়াসের বেলায় এই জিনিসটা হয় না। কন্টিনিউয়াসের বেলায় কী হয়, যেহেতু দুইটা পয়েন্টের মাঝখানে ইনফিনিটি সংখ্যক পয়েন্ট থাকতে পারে টেকনিক্যালি, থিওরিটিক্যালি, যেই কারণে আমরা এখন আর এরকম থাম্বা কয়লাক থাম্বা আমরা রাখবো, যে কারণে আমরা করি কি, শুধু টপ পয়েন্টগুলোরে একটা কার্ভের সাহায্যে দেখাই। তো কার্ভটা কিরকম, মনে করো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আইকিউ স্কোর, একজনের স্কোর 40 থেকে 160 পর্যন্ত আইকিউ হইতে পারে, এটাকে আমরা মনে করো একটা কার্ভের সাহায্যে দেখাইতেছি। তাহলে আমরা কি বলতেছি, এই কার্ভটা হলো কি আমার প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে প্রবাবিলিটিটাকে প্রকাশ করতেছে, এবং আমরা কি বলতেছি যে এই কার্ভের আন্ডারে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। আচ্ছা, তাহলে এই প্রবাবিলিটিটা তাহলে আমরা কেমনে পাইতেছি? প্রবাবিলিটি আমরা এইভাবে বলতেছি যে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা, এরিয়াটা হলো আমার প্রবাবিলিটির প্রকাশ করতেছে, এবং এটার টোটাল এরিয়াটা হচ্ছে তোমার প্রবাবিলিটি 1, মানে ক্ষেত্রফলটা হচ্ছে তোমার প্রবাবিলিটি 1। তো যেই কারণে আমাকে যদি কন্টিনিউয়াসের বেলায় কোনো প্রবাবিলিটি বের করতে বলে, আমাকে সেই প্রবাবিলিটির জন্য ফার্স্ট একটা এরিয়া বাইর করতে হবে। তো এই এরিয়াটা বাইর করতে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনের সাহায্যে। কিরকম, যে মনে করো আমারে বললো যে একজনের আইকিউ 80 থেকে 120 থাকবে, এটার প্রবাবিলিটি বের করো। আমরা কি করব, এই 80 থেকে 120 যে এলাকাটা, এই এরিয়াটার একটা ক্ষেত্রফল, যেমনি হোক যে কোনো ফর্মুলা ইউজ করে আমরা বের করব, এবং এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমার প্রবাবিলিটি। তো এখন বাবারা দেখো, আমাদেরকে যদি বলে যে একজনের আইকিউ, সরি, মনে করো আমাদেরকে একটা প্রবলেম দিল যে একজনের আইকিউ হচ্ছে তোমার 80, এটার প্রবাবিলিটি বের কর, তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। কেন, যে আমাকে যদি 80-র জন্য প্রবাবিলিটি বের করতে বলে, মনে করো 80 থেকে আমি একটা টান দিলাম, আমারে বললো যে 80-র প্রবাবিলিটি বের করো, একজনের আইকিউ 80 হবে, তার প্রবাবিলিটি বের করো। তাহলে এখন দেখো, এই যে লাইনটা, এটার একটা লেংথ আছে, এটার কোনো ওয়াইডটা আছে, তুমি এটার কোনো ক্ষেত্রফল বের করতে পারবা? লেডিজ এন্ড জেন্টলম্যান, এই লাইনের একটা লেংথ আছে, একটা লম্বা আছে, কিন্তু এটার ওয়াইডটা কিন্তু তোমার টেন্স টু জিরো, কাজে এটার কিন্তু কোনো ক্ষেত্রফল এক্সিস্ট করে না। যেই কারণে কন্টিনিউয়াস প্রবাবিলিটির বেলায় যদি বলে যে একটা পয়েন্টের জন্য প্রবাবিলিটি বের করতে, এই প্রবাবিলিটির মানটা সবসময় আসবে জিরো, কারণ এটার জন্য কোনো ক্ষেত্রফল আমরা বের করতে পারি না।
রেদার আমরা যেটা করতে পারবো, আমরা হয়তো একটা 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 এরিয়া অ্যাপ্রক্সিমেটলি বের করতে পারবো। যেমন আমাকে যদি বলে যে একজনের আইকিউ আপ টু 80 এটা বের করো, সেটা আমি পারবো। সেটা কেমনে বের করবো? মনে করো আমি করলাম কি, তখন এই এরিয়াটা যেটা এই এরিয়াটা বাইর করলাম যে তার আইকিউ 80 পর্যন্ত হইতে পারে, এই কিউমুলেটিভটা আমি বের করতে পারবো। এটা তখন আমি একটা কিউমুলেটিভ প্রবাবিলিটি আকারে পাবো যে তোমার একজনের আইকিউ যে 80 পর্যন্ত হইতে পারে তার প্রবাবিলিটি আমি এই এরিয়াটা যদি এস্টিমেট করতে পারি সেখান থেকে বের করতে পারবো। তো আমি আবার বলতেছি, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের বেলায় আমরা কোনো পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটি মান কখনো বের করতে পারি না, সেই প্রবাবিলিটি মানটা জিরো। রেদার আমরা এখানে একটা এরিয়া বের করতে পারি, যে কারণে আমরা একটা কিউমুলেটিভ প্রবাবিলিটি বের করতে পারি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের বেলায়। আচ্ছা তাহলে এখন দেখো, তো এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন জি বলো এখানে স্যার ওই যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি নিয়ে স্যার আগে বলছিলেন, ওখানে স্যার একটা জিনিস যেটা ছিল যে মনে করেন 80 টা বের করতে বলছো, তো 80 হচ্ছে ক্রম মানে হচ্ছে কিউমুলেটিভটা নেওয়া হয়, কিন্তু যদি 80 থেকে লাইন টানার পরে ওটা যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুর এফ অফ এক্স এর ভ্যালুটা কেন নেওয়া হয় না? তুমি ক্যাপিটাল এফ এক্স নিতে পারো, ক্যাপিটাল এফ এক্স আর স্মল এফ এক্স, সরি ক্যাপিটাল এফ এক্স টাই অ্যাকচুয়ালি আমরা এখানে দিতেছি। দাঁড়া আমি তোমার আবার দেখাই, অ্যাকচুয়ালি এখানে আমরা ক্যাপিটাল এফ এক্স টাই দিতেছি। যদি আমাকে বলে যে একজনের আইকিউ 80 পর্যন্ত হবে তার প্রবাবিলিটি বের করো, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি তার ক্যাপিটাল এফ এক্সটাই দিতেছি, কারণ আমরা তখন এই যে এই পর্যন্ত ক্যাপিটাল এফ এক্স যেটা সেটা সেটাই দিতেছি না এখানে, এটা কিন্তু আমার ক্যাপিটাল এফ এক্স এখানে গ্রাফ জি স্যার, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটাল এফ এক্স, কিন্তু গ্রাফে এখানে এফ এক্স লেখাই তো জি স্যার, গ্রাফের এফ এক্সটা যদি নেই তাহলে ওইটা হবে না। গ্রাফে এফ এক্স তুমি যেটা দেখতেছো এটা কিন্তু অ্যাকচুয়ালি এই লেন্থটা তুমি দেখতেছো ঠিক না, দেখো তো জি স্যার, কিন্তু হোয়াইটটা তো নাই, হোয়াইটটা তো তোমার কাছে নাই, হোয়াইটটা তো তোমার থিওরিটিক্যালি জিরো, তুমি লেন্থ পাইতাছো একটা জি স্যার থিওরিটিক্যালি জিরো, হ্যাঁ লেন্থ পাইতাছো, লেন্থ মানে এফ এক্সটা পাইতাছো, এফ এক্স এর একটা মান পাইতাছো, কিন্তু তার সাথে যখন তুমি গুণ করতেছো জিরো দিয়ে তখন তো মানটা জিরো হয়ে যেতেছে স্যার। আমার কথা হচ্ছে যে ডিসক্রিটের সময় যেভাবে আমরা বের করছিলাম না যে এক একটার হাইট থেকেই হইতেছে আমরা ওইটার প্রবাবিলিটি ধরছিলাম, তো এইখানে যদিও হচ্ছে পুরো মানে এখানে যে কার্ভটা আঁকা হয়েছে এটা তো বললেন যে অনেকগুলা হাইটের আসলে শীর্ষবিন্দুগুলো নিয়ে হচ্ছে আঁকা হয়েছে, তাহলে আমি 80 তে যদি একটা কলাম আঁকি সেই কলামের যে শীর্ষবিন্দু ওইটার ভ্যালুটা নিলে কেন হচ্ছে না, এটা হচ্ছে মেইন প্রশ্ন। কারণ হলো কি, আমরা এখানে ডিফাইন করতেছি এরিয়া আকারে, প্রবাবিলিটি হবে একটা এরিয়া, এখানে প্রবাবিলিটি হবে একটা এলাকা নিয়ে, ক্ষেত্রফলটা হচ্ছে আমার প্রবাবিলিটির ইকুইভ্যালেন্ট, তোমার একটা ক্ষেত্রফল বাই করতে হবে, সামহাও তোমাকে একটা ক্ষেত্রফল বের করতে হবে, আদারওয়াইজ তুমি প্রবাবিলিটি পাবা না। কারণ তোমার যদি হোয়াইট না থাকে, তোমার যদি একটা চড়া তুমি দিতে না পারো তাহলে তোমার ক্ষেত্রফলের কোনো ফর্মুলা এক্সিস্ট করবে না, ব্রেক করবে ভেঙে পড়বে। তুমি যখন নাকি ডিসক্রিট নিয়ে কাজ করছো, ডিসক্রিটের বেলায় কিন্তু এই সমস্যাটা ছিল না, কারণ ডিসক্রিটের বেলায় আমার দুইটা পয়েন্টের মাঝখানে কোনো পয়েন্ট থাকলেও সেটা নিয়ে আমি কাজ করিনি, শুধুমাত্র আমি ডিসক্রিট পয়েন্টটা নিয়েছি, যে কারণে আমার ওইখানে প্রস্থ নিয়ে কোনো কাজ ছিল না, কোনো ক্ষেত্রফলেরও দরকার ছিল না। কিন্তু কন্টিনিউয়াস নিয়ে যখন আমি কাজ করতেছি আমার ডিফাইন করা হয়েছে এইভাবে যে এই কার্ভটার নিচে যে ক্ষেত্রফলটার ক্ষেত্রফলটা হলো আমার প্রবাবিলিটি ইকুইভ্যালেন্ট। এই যে আমি বলতেছি যে প্রবাবিলিটি মান ওয়ান, এই কার্ভের আন্ডারে প্রবাবিলিটি ওয়ান, এই ওয়ানটা কি, এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা তুমি পাইতো, যে ক্ষেত্রফলটা তুমি পাইতো, সেটা হচ্ছে তোমার ওয়ানের সমান। কাজেই তুমি যখন নাকি একটা পয়েন্টে প্রবাবিলিটি বের করতে যাবে তোমার অবশ্যই ওই পয়েন্টের জন্য একটা ক্ষেত্রফল তোমার বের করতে হবে, কারণ ডিফাইনটা করা হয়েছে এইভাবে। এখন তুমি যদি ক্ষেত্রফল বের করতে না পারো তাহলে তো প্রবাবিলিটি থাকবে না, তখন সেটা জিরো হয়ে যাবে। ডিসক্রিটের সাথে কন্টিনিউয়াসের পার্থক্যটাই এই জায়গায়। জি স্যার এখন বুঝতে পারছো মিস্টার শিবলি? জি স্যার। আচ্ছা তো বাবারা দেখো, তো কন্টিনিউয়াসের বেলা যে এই কারণে আমাকে একটা এরিয়া বাই করতে হবে, তো কন্টিনিউয়াসের বেলা তো আমরা একটা ফাংশন ডিফাইন করতেছি যেটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। খেয়াল রাখো আমরা ডিসক্রিটের বেলায় বলছিলাম প্রবাবিলিটি ম্যাস ফাংশন, এখানে বলতেছি ডেন্সিটি ফাংশন। আচ্ছা ডেন্সিটি টার্মটা আসছে এই ক্ষেত্রফলটার জন্য, যে আমরা এখানে ক্ষেত্রফল নিয়ে কাজ করি, এই ডেন্সিটিটা আমরা দেখাই, যে কারণে এই ডেন্সিটি টার্মটা এখানে আসছে কন্টিনিউয়াসের বেলায়। তো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা আমরা কী বলতেছি, যে এখানে এখানেও আগের মতোই ফাংশন অফ এক্সটা নন নেগেটিভ হবে, আমরা যদি এই এক্সের রেঞ্জের উপরে ইন্টিগ্রেট করি মানটা ওয়ান হবে। এখানে ইন জেনারেল বোঝানোর জন্য মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দেওয়া হয়েছে, কারণ এর বাইরে কোনো রেঞ্জ নাই। আর দুইটা এরিয়া দুইটা পয়েন্টের মধ্যে আমার প্রবাবিলিটিটা থাকবে, আমার র্যান্ডম ভেরিয়েবলটা থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে তোমার ওই রেঞ্জের মধ্যে যদি আমরা এফ এক্স ইন্টিগ্রেট করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাবো। ভেরি গুড। তো আমরা একটা ম্যাথ দেখি, মনে করো এখানে একটা ফাংশন দেওয়া আছে,
বলা হয়েছে যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবল মানে ফাংশন অফ এক্সটা একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এটা বলাই আছে, কারণ র্যান্ডম ভেরিয়েবলের ফাংশনটা অবশ্যই একটা ডেন্সিটি ফাংশন। তো এখন আমাদের বলছে কে এর মানটা বাইর করতে। তো এখন যদি আমাদেরকে কে এর মানটা বাইর করতে বলে, তাহলে আমরা কি জানি, আমরা অলরেডি জানি যে তোমার আমরা যদি এটার উপরে ইন্টিগ্রেট করি, ফাংশন অফ এক্স এর উপরে যদি আমরা ইন্টিগ্রেট করি এক্স এর রেঞ্জের মধ্যে, এই মানটা সমান সমান হবে ওয়ান যদি এক্স এর উপরে ইন্টিগ্রেট করি। আচ্ছা তাহলে আমাদের রেঞ্জটা কত আছে এখানে, জিরো থেকে ফোর কে এক্স ডি এক্স, এটা সমান সমান হচ্ছে তোমার ওয়ান। কে রে বাইর করে নিয়ে আসো, কে রে বাইর করে নিয়ে আসো, এক্স এ যদি ইন্টিগ্রেট করো তাহলে মানটা আসবে কত তোমার, আচ্ছা দাঁড়া কেরে বাইর করে নিয়ে আসলে এখানে আস্তে আস্তে কত ইন্টিগ্রেট করলে, এক্স স্কোয়ার বাই টু, রেঞ্জ হচ্ছে তোমার জিরো থেকে ফোর, এটা সমান সমান হচ্ছে তোমার ওয়ান। তাহলে এখন এটারে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কে এর মান আস্তে আস্তে তোমার চার চার ষোলো, ষোলোর দুই দিয়ে ভাগ করলে আট, মানে ওয়ান ওভার এইট, এটি হচ্ছে আমার কে এর মান। আচ্ছা ওকে, এটা তোমাদের খাতায় করা আছে, আমি জাস্ট একবার রিভাইজ করলাম, আমি আপাতত এটা মুছে ফেলতেছি। তো নেক্সট কাজ যেটা, নেক্সট আমাদের এই টপিকটা এখানে এইটুকুই শেষ, এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন টপিকটা কি, এই টপিকটা হলো গিয়া যে যখন নাকি আমরা একটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিন বের করি, এই প্রসেসটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। তো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন জিনিসটা কি, যেটাকে প্রকাশ করা হয় এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটাকে পড়া হয় এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটার ফর্মুলাটা কি, যদি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে এক্স এর প্রত্যেকটা মান দিয়ে করেসপন্ডিং প্রবাবিলিটিটা গুণ করবা, করে এটা যোগফলটা বের করবা। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে এক্স এর রেঞ্জের মধ্যে তুমি ইন্টিগ্রেট করবা ফাংশন অফ এক্স কে এক্স দিয়ে গুণ করে। তো এই জিনিসটারই বলা যাচ্ছে এক্স এর মিন, মানে র্যান্ডম ভেরিয়েবলটার মিন, যেটাকে প্রকাশ করা হয় ই অফ এক্স দিয়ে, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স দিয়ে, বা পপুলেশন মিনও এটাকে বলা যেতে পারে। আচ্ছা তো এখন আমরা একটা ছোট এক্সাম্পল দেখি। মনে করো এই ম্যাটটা এখানে দেওয়া আছে, এখানে বলা আছে যে তোমার এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি থেকে আপ টু টু পর্যন্ত, প্রবাবিলিটি অফ এক্স দেওয়া আছে, বলছে এটার জন্য মিন বের করতে। তাহলে এটার জন্য মিন বের করতে হলে আমরা কি করব, আমরা জাস্ট প্রত্যেকটা মানরে করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করব। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সমান সমান কত হবে, এটা সমান সমান হচ্ছে মাইনাস থ্রি ইন্টু পয়েন্ট ওয়ান প্লাস মাইনাস টু ইন্টু পয়েন্ট থ্রি প্লাস জিরো, এটার গুণ করা না করা সমান, প্লাস ওয়ান ইন্টু পয়েন্ট ফোর প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ। আচ্ছা এই ক্যালকুলেশনটা করলে তোমরা মিনের মানটা পেয়ে যাবে। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, এটারে তখন আমরা কি করব, এটারে আবার আমরা ইন্টিগ্রেট করব, তখন আমার করতে হবে কি, এক্স এর রেঞ্জের উপরে এক্স এফ এক্স ডিএক্স এই মানটা আমাদের বাই করতে হবে। তাহলে এই মানটা কত আসে, জিরো থেকে ফোরের মধ্যে এক্স রে এক্স ইন্টু এক্স বাই এইট ডিএক্স। তো যদি বাইর করে নিয়ে আসি তাহলে কি হবে, আটটারে বাইর করে নিয়ে আসো, ওয়ান বাই এইট এক্স স্কোয়ার হয়ে যায়, এক্স স্কোয়ারে যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে এক্স কিউব বাই থ্রি, রেঞ্জ হচ্ছে তোমার জিরো থেকে ফোর। তাহলে মানটা কত আসে দেখো তো, চার রে কিউব করলে হয় চৌষট্টি, চার রে কিউব করলে হয় চৌষট্টি, চৌষট্টি যদি আট দিয়ে ভাগ করো তাহলে হবে আবার আট, তাহলে মানটা আলটিমেটলি আসে এইট বাই থ্রি। তো বাবারা খেয়াল করে দেখো এই মানটা কিন্তু তোমার ওয়ানের চেয়ে বড় আসতেছে, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমরা এখানে মিনটা কিন্তু বের করতেছি এই র্যান্ডম ভেরিয়েবলটার জন্য, এটা কিন্তু আমরা কোনো প্রবাবিলিটি বের করতেছি না, এটা কিন্তু আমার র্যান্ডম ভেরিয়েবলের মিনটা বের হতেছে, যে কারণে এখানে মানটা ওয়ানের চেয়ে বড় হইতেই পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা তো এরপরে তোমাদেরকে একটা ছোট মজার একটা ম্যাথ দিছিলাম, যে একটা লাইফ ইন্স্যুরেন্সের একটা ম্যাথ দিছিলাম, যে একজন একটা কোম্পানি মনে করো 25,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করতেছে একজন 25 বছর বয়সের মানুষের জন্য। তো এখন এই ম্যাথটাতে কি বলা হয়েছে, যে এই ইন্স্যুরেন্সটার জন্য
আচ্ছা তো এখন দেখো 2500 টাকার একটা প্রিমিয়াম তার এখানে আছে, তো এখন বলা হয়েছে কি যে তোমার 25 বছর বয়সের একটা মানুষ আগামী 1 বছর বেঁচে থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.97। তো এখন আমার কোম্পানির এক্সপেক্টেড গেইন বের করতে বলছে, মানে কোম্পানির কি 1 বছর পরে লাভ হবে না লস হবে এটা বের করতে বলছে। আচ্ছা তাহলে এখন মনে করো আমরা ধরলাম যে আমাদের র্যান্ডম ভেরিয়েবল যেটা সেটার মানটা আগে ধরো, র্যান্ডম ভেরিয়েবলের মান হইলো যে তোমার কোম্পানি কি লাভ হইতেছে না লস হইতেছে সেটা। আচ্ছা তাহলে এখন এই মানটা কত হইতে পারে, ভদ্রলোকের যদি কিছু না হয় আগামী 1 বছরের মধ্যে, তাহলে সেই যে 2500 টাকার প্রিমিয়ামটা পাইলো এটা কিন্তু এই কোম্পানির লাভ হলো, এটা একটা মান হইতে পারে। আরেকটা কেস কি হইতে পারে, লোকটা যদি মারা যায় তাহলে কি হবে, সে অলরেডি 2500 টাকা দিছে, এখন কোম্পানিরে কি করতে হবে তারে ব্যাক করতে হবে 25,000 টাকা, মানে একটা টাকা তার পকেট থেকে মাইনাস হবে। তাহলে সমান সমান কি আলটিমেটলি আমার কোম্পানির খরচ হইতেছে -22,500 টাকা, এটা হচ্ছে তোমার কোম্পানির পকেট থেকে যাবে। এই দুইটা মান হইতে পারে আমার র্যান্ডম ভেরিয়েবলটা, যে কোম্পানি কি লাভ হইতেছে না লস হইতেছে। তাহলে এখন এটার জন্য আমাদের ফাংশন আমাদের প্রবাবিলিটির মান কি দেওয়া আছে, যে লোকটা আগামী 1 বছর বাঁচবে, একদম 25 বছর বয়স্ক লোক, তার প্রবাবিলিটি দেওয়া আছে তোমার 0.97, আর আগামী 1 বছরের মধ্যে সে মারা যাবে তাহলে তার প্রবাবিলিটি কত হবে, 1 -0.97, যেটা হচ্ছে তোমার 0.03। তাহলে আমার এক্সপেক্টেড ভ্যালু কত হবে, এক্সপেক্টেড ভ্যালুটা তাহলে আমার আস্তে আস্তে কত, এক্সপেক্টেড ভ্যালুটা তাহলে কত আসতেছে, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তাহলে আমার আসতেছে কত, 2500 × 0.97 - 22,500 × 0.03। আচ্ছা তাহলে এটা সলভ করলে দেখবা মানটা বোধহয় আসে 1750 টাকা। তো এখন দেখো এখানে যখন তুমি ক্যালকুলেশনটা শেষ করছো এই মানটা কিন্তু পজিটিভ আসছে, তাহলে কি কোম্পানি লাভ হবে না লোকসান হবে? লেডিজ এন্ড জেন্টলম্যান, এখানে আমার এই এক্স এর মানটা, এখানে এটা ছিল লাভ অথবা লোকসান, তা আমার এখানে এক্সপেক্টেড মানটা আসছে, মানে আমার এভারেজ মানটা আসছে পজিটিভ, তাহলে কি আমার কোম্পানি লাভ হবে না লোকসান হবে? স্যার লাভ হবে। ভেরি গুড, তো লাভটা কত হবে, 1750 টাকা আমার কোম্পানির লাভ হবে। তাহলে লেখা, তাহলে আমাদের এখানে কমেন্টটা কি হবে, কমেন্টটা হইলো সো দ্য কোম্পানি উইল গেইন 1715 টাকা, এটি হচ্ছে আমার আনসার। আচ্ছা তো এটা একটা টপিক গেল। নেক্সট আমরা যেটা করতে পারি, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন থেকে আমরা ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানও বাইর করতে পারি। তো সেটার জন্য ফর্মুলাটা কি, তখন আমার করতে হবে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার বের করতে হবে, পরে সেখান থেকে মিনের মানটাকে স্কোয়ার করে বিয়োগ করে দিতে হবে। আর এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার বের করার ফর্মুলাটা কি, আমরা এখানে জাস্ট আগের ফর্মুলা যে এক্স আই ইন্টু প্রবাবিলিটি ছিল, আমরা করবো কি এখন এক্স এর প্রত্যেকটা মানটা স্কোয়ার করবো, পরে করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করবো। সিমিলারলি যদি কন্টিনিউয়াস হয় আমরা এখন ইন্টিগ্রেটটা যখন করবো তার আগে এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, করলে আমরা আমাদের এই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ারের মানটা পেয়ে যাবো। আচ্ছা আমার এই স্লাইডে একটা ভুল আছে, এখানে একটা স্কোয়ার হবে, এখানে এটা আসেনি, তোমাদের বোধহয় আমি ঠিক করে দিছিলাম, যদি ঠিক করে দেওয়া না থাকি তোমরা একটু কাইন্ডলি ঠিক করে নিও, এখানে এটা একটা স্কোয়ার ছিল, ভুলে বোধহয় স্কোয়ারটা এখানে আসেনি, দেন পরে কারেকশন করে নেব। আচ্ছা এটা আমি আর আপাতত এটা আর ফার্দার এক্সটেন্ড করতেছি না, আমার ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের টপিকটা এখানেই শেষ। ওকে সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমার আর একটা টপিকই বাকি আছে আমাদের এই প্রথম পার্টটাতে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা। ডিস্ট্রিবিউশনটা পড়াইতে আমার ধরো 25 মিনিটের মতো লাগতে পারে, 25 থেকে 30 মিনিটের মতো। তাহলে তোমরা কি একটা ব্রেক চাও নাকি টানা পড়ায় যাবো? স্যার পড়ায় শেষ করে দেন, আমি কি টানা পড়ায় শেষ করে দিব না 5 মিনিটের একটা ব্রেক দিব? স্যার টানাই পড়ান, আর 25 মিনিট আছে যেহেতু। আচ্ছা রোল নাম্বার 63 মিস্টার সাজ্জাদ, কি অবস্থা তোমার? স্যার শেষ করে দেন। এখন পর্যন্ত কোনো প্রবলেম হইতেছে না তো তোমার মিস্টার সাজ্জাদ? এখন প্রবলেম এগুলো তো লাস্টের দিকে বসতে সমস্যা হচ্ছে। তুমি যে জায়গায় সমস্যা আমারে বলতে হবে তো, কোন জায়গাটা বুঝো নাই বলো। সাইফুল দেখে চলে গেছে,
রোল নাম্বার 62 মিস্টার ফজলে রাব্বি, তুমি কি আছো মিস্টার ফজলে রাব্বি? এই রাব্বির সাথে বহুদিন ধরে কথা হয় না। আচ্ছা রোল নাম্বার 63 মিস্টার রাব্বি, আমি কি শুরু করবো আবার? আচ্ছা ভেরি গুড। আচ্ছা তোমরা আমাকে একটু আধাটা মিনিট সময় দাও, আমি এখনই আবার ব্যাক করতেছি, আধাটা মিনিট সময় দাও। ওকে সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের লাস্টের টপিকটা যেটা রিভিউয়ের জন্য সেটা হচ্ছে তোমার আমরা কিছু পরিচিত খুব কমন কিছু ডিস্ট্রিবিউশন আমরা এখন চেক করব। আচ্ছা তো ডিস্ট্রিবিউশনগুলোর মধ্যে কোনটা কোনটা আমরা দেখব, আমরা দেখব এখানে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সো ডিস্ট্রিবিউশন এবং নর্মাল ডিস্ট্রিবিউশন। এর মধ্যে তোমার বাইনোমিয়ালটা পড়ার সময় বার্নোলিটা আগে অ্যাকচুয়ালি পড়ায় নিতে হয়, কাজে ওইটা তুমি না চাইলেও তোমাদের একটু পড়া হয়ে যাবে। তো এই সবগুলো ডিস্ট্রিবিউশনই অ্যাকচুয়ালি তোমার এক্সপেরিমেন্টের উপর বেস করে, এগুলো সব কিছু এক্সপেরিমেন্টাল, একটা এক্সপেরিমেন্টের আউটকাম হিসেবে তোমাদের এই ভেরিয়েবলগুলো এই ডিস্ট্রিবিউশনগুলো আসবে। এবং এগুলো সবগুলোই হচ্ছে তোমার র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন। আমাদের এখানে বাইনোমিয়াল, পয়সো, বার্নোলি এই তিনটে হচ্ছে তোমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য, কন্টিনিউয়াস শুধু একটাই আছে তোমাদের, সেটা হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা তো প্রথমে আসো বার্নোলি ট্রায়ালের কথা তোমাদের আমি বলি। বার্নোলি ট্রায়ালের এই বার্নোলি ট্রায়ালের বার্নোলি নামটা আসছে জেমস বার্নোলির কাছ থেকে। তো বার্নোলি ট্রায়ালের কথা হলো গিয়া, তোমরা একটা এক্সপেরিমেন্টের কথা চিন্তা করো, যে এক্সপেরিমেন্টের পসিবল আউটকাম হলো দুইটা, কিরকম মনে করো এডিসনেরটাই চিন্তা করো, সে একটা ফিলামেন্ট নিয়ে দিতেছে যে লাইটটা জ্বলে কিনা, যদি জ্বলে ভালো না জ্বলে আরও ভালো। তো তার ট্রায়ালের রেজাল্ট কিন্তু ছিল মাত্র দুইটা, অর্থাৎ তার স্যাম্পল স্পেসটা ছিল কিন্তু মাত্র দুইটা পয়েন্টের উপর বেস করে, যে এদের একটা সাকসেস ছিল অথবা একটা ফেলিউর ছিল, এর বাইরে অন্য কোনো আউটকাম কিন্তু নাই। আচ্ছা এরকম রিয়েল লাইফে আরও অনেক এক্সপেরিমেন্ট দেখানো যায়, মনে করো কারেন্ট, কারেন্টের ব্যাপারটা চিন্তা করো, সুইচ অন করলে কারেন্ট আসে, সুইচ অফ করলে কারেন্ট নেই, যেটাকে আমরা বাইনারি কোডে বলি 0 আর 1। আচ্ছা তো এই টাইপের অনেক এক্সপেরিমেন্টই আমরা দেখাইতে পারি যেখানে তোমার পসিবল আউটকাম হলো মাত্র দুইটা। তো এই টাইপের যে এক্সপেরিমেন্টগুলো যেখানে একটা ট্রায়ালের পসিবল আউটকাম মাত্র দুইটা, সাকসেস অথবা ফেলিউ, 0 অথবা 1, এই টাইপের ট্রায়ালগুলোকে আমরা বলি বার্নোলি ট্রায়াল। আর এই বার্নোলি ট্রায়ালের যে র্যান্ডম ভেরিয়েবলটা, এটাকে যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে চিন্তা করি, তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলটা কী কী মান নিতেছে, দুইটা মান নিতেছে, এক্স এর মান হতেছে এদের 0 অথবা 1। তাহলে এটার জন্য যে ডিস্ট্রিবিউশনটা আমরা পাবো তাকে আমরা বলতেছি বার্নোলি ডিস্ট্রিবিউশন। আমি আবার বলি, একটা এক্সপেরিমেন্ট তোমরা চিন্তা করো যেটার পসিবল আউটকাম হচ্ছে মাত্র দুইটা, যেমন এডিসন, সে যে তার এই প্রত্যেকটা ট্রায়াল যে সে চালাইছে একটা ফিলামেন্ট দিয়ে, তার আউটকাম ছিল মাত্র দুইটা, হয় একটা সাকসেস সে পাইছে অথবা একটা ফেলিউর সে পাইছে। তো এই টাইপের এক্সপেরিমেন্টগুলোকে আমরা বলি বার্নোলি ট্রায়াল, এই টাইপের এক্সপেরিমেন্টগুলোকে আমরা বলি বার্নোলি ট্রায়াল। এই বার্নোলি ট্রায়ালের রেজাল্ট থেকে আমরা যে র্যান্ডম ভেরিয়েবলটা পাই এক্স, এই এক্স তাহলে দুইটা মান নিতে পারে, এদের 0 অথবা 1। তাহলে এটার জন্য আমরা অবশ্যই একটা করেসপন্ডিং প্রবাবিলিটিও পাবো। তো এই যে এই যে একটা র্যান্ডম ভেরিয়েবল পাইতেছি, এই র্যান্ডম ভেরিয়েবলটার জন্য যে ডিস্ট্রিবিউশনটা, এই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটার জন্য, এটা কি আমরা বলতেছি বার্নোলি ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলতেছি বার্নোলি ডিস্ট্রিবিউশন, আর এই এক্স যে র্যান্ডম ভেরিয়েবলটা এটাকে আমরা বলতেছি বার্নোলি র্যান্ডম ভেরিয়েবল, আরবি শর্টকাটে। আচ্ছা তাহলে এর মান হচ্ছে দুইটা, 0 আর 1। তো এখন আমরা যখন নাকি এটাকে ডিস্ট্রিবিউশন আকারে লিখি, তো লেখার জন্য আমরা বলতেছি যে এটার প্রবাবিলিটি দুইটা, যে 0 হচ্ছে তোমার ফেলিউর আর 1 হচ্ছে তোমার সাকসেস। যদি হয় তাহলে আমরা বলতেছি যে তোমার সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে পি, আর ফেলিউরের প্রবাবিলিটি হচ্ছে 1 - p, যেটাকে আমরা কিউ দিয়েও প্রকাশ করি। তো বার্নোলি র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন, এই বার্নোলি ডিস্ট্রিবিউশনের জন্য
মিনের মানটা হচ্ছে পি এবং ভেরিয়েন্স যেটা ভেরিয়েন্সটা হচ্ছে তোমার পি কিউ। বাবারা তোমরা কি বার্নুলি ট্রায়াল এবং বার্নুলি ডিস্ট্রিবিউশনটা মেন কনসেপ্টটা ধরতে পারছো, কথাটা ধরতে পারছো যে দুইটা ট্রায়াল থেকে আমরা এই ডিস্ট্রিবিউশনটা বানাইতেছি যে? মিস্টার ভাস্কর এইদার তোমার ইন্টারনেট খুব খারাপ অথবা আমারটা খারাপ, তোমার কথা আমি বুঝতেছি না। স্যার আমিও ভাস্করের কিছুই শুনতে আমি সরি। আচ্ছা মিস্টার রাব্বি তুমি কি বুঝছো? রাব্বি তুমি কি বুঝছো? মোটামুটি। আচ্ছা আর কারে জিজ্ঞেস করব? ভাস্কর তুমি আমার একটা মেসেজ পাঠাও, আমি তোমার কথা একদম বুঝা যেতে চাই, তুমি একটা মেসেজ পাঠাও তো বাবা। রোল নাম্বার টু মিস্টার মাহমুদ তুমি কি ধরতে পারছো আমার বার্নুলি ট্রায়াল আর বার্নুলি ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কনসেপ্টটা? মিস্টার মাহমুদ রোল নাম্বার টু মিস্টার মাহমুদ নাই রোল নাম্বার 40 দীপা তুমি কি বুঝতে পারছো মা? রোল নাম্বার 40 দীপা তুমি কি বুঝতে পারছো বার্নুলি ট্রায়াল এর কথা কনসেপ্টটা? রোল নাম্বার 45 সুজানা তুমি কি বুঝতে পারছো? দুস্ত খুতাই থুই ফলে ঘাসস ডুবাই আকি রুমে আসস কি খরতা ছস নিশু দুস্ত। রোল নাম্বার 60 মিস্টার সাইফুল মিস্টার সাইফুল তুমি কি আসো? হ্যালো আমার কথা কি শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তো এখন দেখো বার্নুলি ট্রায়ালটা তাহলে আমি কি বললাম যে একটা এক্সপেরিমেন্ট যার পসিবল আউটকাম হলো মাত্র দুইটা, জিরো অথবা ওয়ান। তো তার মানে আমার এটা যে একটা র্যান্ডম ভেরিয়েবল যদি ধরি তাহলে এক্স এর মান মাত্র দুইটা হতে পারে, জিরো অথবা ওয়ান, যেখানে জিরো আসার প্রবাবিলিটি হচ্ছে পি আর সরি জিরো আসার প্রবাবিলিটি ওয়ান আসার প্রবাবিলিটি হচ্ছে তোমার পি আর জিরো আসার প্রবাবিলিটি হচ্ছে ওয়ান মাইনাস পি অথবা কিউ যেটাই বলো। আর আমি কি বলতেছি যে এই 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 যে র্যান্ডম ভেরিয়েবলটা এটার যে মিন মিনের মান হচ্ছে তোমার স্মল পি আর ভেরিয়েন্স হচ্ছে তোমার পি কিউ। তো খুব ভালো কথা। তো এটা হচ্ছে তোমার একটা ট্রায়াল, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট না, এটা ছিল একটা ট্রায়াল কারণ আমরা মাত্র একবার করতেছি এখানে এই জিনিসটাকে। তাহলে এখন আমরা যদি এটাকে বারবার রিপিট করি তাহলে কি একটা এক্সপেরিমেন্ট হবে না? এটা যেহেতু একটা ট্রায়াল, এক্সপেরিমেন্টের কনসেপ্টটা কী ছিল যে একবার করা ছিল একটা ট্রায়াল আর যখন নাকি মাল্টিপল টাইম আমরা করি তখন আমরা সেটাকে বলছিলাম একটা এক্সপেরিমেন্ট। তাহলে আমরা যদি একটা বার্নুলি ট্রায়ালে যদি বারবার রিপিট করি তাহলে আমার সাকসেস কোনটা, মনে করো এই যে সাকসেস কোন সাকসেস অথবা ওয়ান এটা কী হবে? এটা তো অন্তত বারবার রিপিট হতে পারে। যেমন মনে করো আমি যদি এডিসনের কথাটা চিন্তা করি, এডিসনের যে এক্সপেরিমেন্টটা ছিল মনে করো সে 900 বার চেক করছে, প্রথমবার চেক করলো তার ট্রায়াল ওয়ানে তার একটা ফেলিউর আসলো, ট্রায়াল টু করলো সেটা তো একটা ফেলিউর আসলো, আচ্ছা ট্রায়াল থ্রিতে যায় সে একটা সাকসেস পাইলো। আচ্ছা এভাবে করতে করতে সে মনে করো 900 বার সে এক্সপেরিমেন্টটা করলো, আচ্ছা 900-এর বেশি হয়ে যায়, মনে করো সে 90 বার করলো এক্সপেরিমেন্টটা। আচ্ছা তাহলে এখন দেখো এক্সপেরিমেন্টটা সে যদি 90 বার করে নাম্বার অফ ট্রায়াল থাকতেছে তোমার 90, তাহলে এখানে সাকসেস কয়টা আসতে পারে বাবারা কত? সে যদি এই ট্রায়ালটা 90 বার চালায় তাহলে এখানে সাকসেস কয়টা আসতে পারে? 45টা কয়টা আসতে পারে? 90 একটা ট্রায়াল একটা এক্সপেরিমেন্টে 90টা ট্রায়াল থাকলে সাকসেস কয়টা হতে পারে বলুন দেখ? 90টা হতে পারে স্যার, 0 থেকে 90 সবগুলাই তো সম্ভব। ভেরি গুড, এখানে তার সাকসেসের সংখ্যা 0 হতে পারে, 1 ও হতে পারে, 2 ও হতে পারে, এভাবে করতে করতে আপ টু 90 হতে পারে। তাহলে এখন দেখো প্রত্যেকটা ট্রায়াল ছিল এক একটা বার্নুলি ট্রায়াল। তো আমরা যখন এক্সপেরিমেন্টটা করলাম তাহলে কী হলো, একটা বার্নুলি ট্রায়ালে আমি মনে করো একটা নির্দিষ্ট সংখ্যক বা রিপিট করলাম, করলে আমরা এখন বললাম যে আমাদের এই সাকসেসের যে ভেরিয়েবলটা এই সাকসেস যেটা সাকসেসটারে ধরলাম আমি একটা র্যান্ডম ভেরিয়েবল,
তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলের মানটা কি হতে পারে? 0 থেকে 90 পর্যন্ত বা আমাদের এই টোটাল যে এক্সপেরিমেন্টের সংখ্যা সেই পর্যন্ত এই নাম্বারটা ভেরি করতে পারে। তাহলে এখন দেখো, তাহলে এটা একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল হতে পারে। তো এই যে একটা এক্সপেরিমেন্ট হলো, একটা বার্নুলি ট্রায়ালে অনেকবার রিপিট করলে যে এক্সপেরিমেন্টটা হয়, এই এক্সপেরিমেন্টটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। তো এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট থেকে নাম্বার অফ সাকসেস যেটা, এটারে যদি একটা র্যান্ডম ভেরিয়েবল ধরি, নাম্বার অফ সাকসেস এটা হচ্ছে আমার একটা র্যান্ডম ভেরিয়েবল, কারণ আমরা দেখতেছি এটা আমার আমার এটা ডিপেন্ড করতেছে, এটা ভ্যারি করতেছে এক্সপেরিমেন্ট টু এক্সপেরিমেন্ট। নাম্বার অফ সাকসেস হচ্ছে আমার, এটি হলো আমার র্যান্ডম ভেরিয়েবলটা। এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। আর এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা যে ডিস্ট্রিবিউশনটা পাইতেছি, এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল এক্স এর জন্য আমরা যে ডিস্ট্রিবিউশনটা পাইতেছি, এটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে দেখো, আমরা শুরু করছি কিন্তু বার্নুলি ট্রায়াল থেকে। বার্নুলি ট্রায়ালটা কি ছিল? যে একটা ট্রায়াল যেখানে আমার পসিবল আউটকাম ছিল দুইটা, সাকসেস অথবা ফেলিওর। তো এটারে যদি আমি এন সংখ্যকবার রিপিট করি, একটা বাইনো একটা বার্নুলি ট্রায়ালে যদি আমি এন সংখ্যকবার রিপিট করি ইন্ডিপেন্ডেন্টলি, তাইলে আমরা যে এক্সপেরিমেন্টটা পাই সেটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। তো এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্টে প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি আমি ধরো বলে দিতেছি, সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে তোমার পি। তো এই এক্সপেরিমেন্টটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। আর এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্টে নাম্বার অফ সাকসেস যেটা, সেটা কি হতে পারে? ট্রায়াল টু ট্রায়াল যেহেতু সাকসেস অথবা ফেলিওর এটা ভেরি করতে পারে, কাজে আমার টোটাল সাকসেসের সংখ্যাটাও কিন্তু ভেরি করতেছে। তো এই সাকসেস কয়টা আসবে এটা কার কার উপর ডিপেন্ড করতেছে? এক, প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত এর উপর ডিপেন্ড করতেছে, এবং মোট কয়টা ট্রায়াল ছিল তার উপরে ডিপেন্ড করতেছে। তো এই যে র্যান্ডম ভেরিয়েবল এক্স যেটা পাইলাম, এটাকে আমরা বলতেছি এটা একটা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। আর এটার যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এই ডিস্ট্রিবিউশনে নাম্বার অফ সাকসেস কয়টা আসবে এটা ডিপেন্ড করতেছে তাহলে দুইটা জিনিসের উপরে। এক, যে আমি এখানে কয়টা ট্রায়াল চালাইতেছি তার উপরে, যে কারণে যে একটু আগে মিস্টার শিবলি বললো যে আমাদের এখানে সাকসেসের সংখ্যা 0 থেকে 90 পর্যন্ত হতে পারে, এই 90 হলো যে কয়বার এক্সপেরিমেন্ট করছি সেটার সংখ্যা। আর আরেকটা হলো যে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত পি, এটা হচ্ছে আমার আরেকটা জিনিস তার উপরে আমার এই এক্স এর মানটা ডিপেন্ড করে, এই নাম্বার অফ সাকসেসটা ডিপেন্ড করে। তো এই কারণে আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফাংশনটা পাইছি, আমরা যে প্রবাবিলিটি ফাংশনটা পাইছি, আমরা এটাকে প্রকাশ করতেছি বি দিয়ে। বাইনোমিয়ালের জন্য র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এক্স এবং এর প্যারামিটার হচ্ছে দুইটা, যে এই দুইটার উপরে মানটা ডিপেন্ড করে, একটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াল আর একটা হচ্ছে প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি। এটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো গিয়া এন সি এক্স ইনটু পি টু দি পাওয়ার এক্স ইনটু ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স এর মান হবে 0, 1, up to 0, 1, 2, up to n পর্যন্ত। আচ্ছা, তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য মিন এর মান হচ্ছে এন পি আর ভেরিয়েন্স এর মান হচ্ছে এন পি ইনটু ওয়ান মাইনাস পি অথবা এন পি কিউ, যেটাই তোমরা বলো। আচ্ছা, এখন আমি তোমাদের একটা ছোট ম্যাথ দেখাই। ম্যাথটা কি ছিল? যে তোমার একটা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের জন্য বলা আছে যে এন এর মান হচ্ছে 5, মানে বার্নুলি ট্রায়ালটা 5 বার করা হয়েছে এবং প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি ছিল 0.3। আচ্ছা, তাই আমাদের বলছে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4 বের করতে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4 2, ব্লা ব্লা ব্লা, এগুলো অনেক কিছু বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এই ম্যাটটাতে এই ম্যাটটার জন্য বলা আছে, আমরা ধরে নিলাম লেট, নাকি এখানে বলা আছে? আচ্ছা, বলাই তো আছে, গিভেন x is a binomial variable, given x is a binomial variable with n equal to 5 and p equal to 0.3. so x এর মান তাহলে কত হতে পারে? যেহেতু আমার ট্রায়ালের সংখ্যা 5টা, তাহলে সাকসেস কয়টা আসতে পারে মিস্টার শিবলি? যেহেতু x এর, হ্যাঁ বলো, কয়টা আসতে পারে তাহলে x এর মান, যেহেতু 5টা ট্রায়াল 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত হইতে পারে আমার এক্স এর মান, ঠিক কি না? যেহেতু 5টা ট্রায়াল, কাজে আমার সাকসেস কি 5টা পর্যন্ত, হাইয়েস্ট 5টা আসতে পারে অথবা লোয়েস্ট 1টাও আসবে না, 0 হইতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখো প্রথম ম্যাটটাতে আমাদের কি বলতে বের করতে বলছে? প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4 বের করতে বলছে। লিখলাম প্রবাবিলিটি অফ এক্স
less or equal to 4 আমাদের বের করতে বলছে আচ্ছা x এর মান যদি less or equal to 4 হয় তার মানে কি probability of x সমান সমান 0 স্যার 1 minus x equal to 5 হ্যাঁ সেটাও করা যায় ফার্স্ট আমি এটা দেখাইনি বাবা probability of x equal to 1 plus probability of x equal to 2 plus probability of x equal to 3 plus probability of x equal to 4 এই মানটা আমাদের বের করতে হবে আচ্ছা তাহলে এখন এটা সমান সমান কি আমরা যদি x এর জন্য ফারস্টে বসাই ফর্মুলাতে কি আছে দেখো আমাদের বাইনোমিয়ালের ফর্মুলাটা কি ছিল ncx into p to the power x 1 minus p whole to the power n minus x তাহলে একটা একটা করে বসানো শুরু করি n হচ্ছে তোমার 5 5c 0 p to the power 0 p হচ্ছে তোমার 0.3 0.3 to the power 0 into 1 minus p point 1 minus 3 হচ্ছে 0.7 0.7 আচ্ছা ভাইয়া দেখাই তাহলে মনে তোমাদের জন্য ভালো হবে 1 minus 0.3 into to the power n minus x মানে 5 minus 0 আচ্ছা তাহলে পাঁচটা হয়ে গেল তোমার উপরে c এর 0 টা হয়ে গেল তোমার নিচে এটাও গেল তোমার উপরে এটা চলে যাবে তোমার উপরে আচ্ছা এখন এটা পুরোটা যদি কপি করি আচ্ছা পরেরটার জন্য হবে 1 এখানে হবে তোমার 1 5 minus 1 এভাবে করে করে তোমরা যাবা কোন পর্যন্ত ডট 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 এখানে হচ্ছে তোমার 4 এখানে হচ্ছে তোমার 4 এখানে হচ্ছে তোমার 4 এই পর্যন্ত আমাদের বের করতে হবে আচ্ছা এই ম্যাটার জন্য এটা একটা সলিউশন হতে পারে আর আরেকটা সলিউশন হতে পারে কি অল্টারনেটিভলি আমরা যেটা করতে পারি যে আমরা কি জানি যে তোমার টোটাল প্রোবাবিলিটি হচ্ছে 1 আমরা জানি যে তোমার এটার টোটাল প্রোবাবিলিটি হচ্ছে 1 যদি সবগুলোর উপরে প্রোবাবিলিটি যোগফল হয় মানটা আসবে 1 তাহলে আমরা যেটা করতে পারি 1 থেকে যদি আমরা এই 5টাকে বাদ দিয়ে দিই তাহলে কি আমরা বাকিটা পাওয়া যাব না বাবারা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মিস্টার মেহেদী স্যার একটু ডিস্টার্ব করি স্যার অ্যাকচুয়ালি আমার একটা ইমার্জেন্সি জায়গায় একটু ব্লাড দিতে যাইতে হবে স্যার আমি ক্লাসটার কন্টিনিউ করতে পারতেছি না স্যার কোনো অসুবিধা নেই যাও জি স্যার আসসালামু আলাইকুম স্যার আমার অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করো না ওডি আমি দেখি না আসসালামু আলাইকুম ওকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বাবারা তোমরা একটু দেখো আমাদের টোটাল প্রোবাবিলিটি যোগফল ছিল 1 তাহলে আমরা যদি 1 থেকে এই 5 এরটা বাদ দিয়ে দেই তাহলে কি আমরা বাকিটার যোগফল পাওয়া যাব না ইয়েস স্যার এটাই বোধহয় তুমি বলছিলে নাকি জি স্যার আচ্ছা তারপর আমি পুরোটা দেখাই নিলাম আমরা তাহলে অল্টারনেটিভলি যেটা করতে পারি 1 minus probability of x সমান সমান 5 যদি করি তাহলেও আমরা আমরা সেম প্রোবাবিলিটি পাওয়া যাব অল্টারনেটিভলি খুব ভালো কথা এর পরেরটা কি বলছে x equal to 2 বের করতে বলছে জাস্ট 2 এর ফর্মুলা বসাই দিবা প্রোবাবিলিটি অফ x less than 3 বের করতে বলছে তাহলে এটা সমান সমান কি 0 1 2 কি হবে তাহলে এটা 0 1 2 0 1 2 এই তিনটার যোগফল ভেরি গুড আচ্ছা তারপর বলছে প্রোবাবিলিটি অফ x greater than 1 তার মানে কি বলো 2 3 4 5 2 3 4 5 আচ্ছা এটাও চাইলে আমরা শর্টকাট করতে পারি না আমরা যদি এক এর থেকে তোমার ইয়াটা বিয়োগ করে দিই জি স্যার প্রোবাবিলিটি অফ x জি স্যার 1 বাদ দিয়ে দিলাম দুইটা বাদ দিতে হবে x এর থেকে 1 থেকে 0 আর 1 দুইটাই বাদ দিতে হবে কারণ x এর 1 এর চেয়ে বড়টা চাইছেন না দেখো জি স্যার আচ্ছা 0 আর 1 1 থেকে বিয়োগ করে দিতে হবে আর লাস্টেরটা বলছে x এর মান গ্রেটার দেন 3 গ্রেটার দেন ইকুয়াল টু 3 আচ্ছা এটা তুমি এক থেকে বিয়োগ করো আর জাস্ট যোগ করো একই জিনিস হবে কাজেই তোমরা যেটা প্রেফার করো x এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 3 মানে 3 4 5 তিনটা যোগ করতে হবে আর উল্টা দিক থেকে করলে একটা ক্যালকুলেশন বাড়বে 1 থেকে 0 1 2 বিয়োগ করতে হবে কাজেই আমার মনে হয় তোমাদের যেটা প্রেফার করো সমস্যা নেই আচ্ছা পরের ম্যাটটা খুব সিম্পল এটা হচ্ছে তোমার প্রোবাবিলিটির মান হচ্ছে তোমার p এর মান হচ্ছে 0.75 n এর মান হচ্ছে 5 আর x এর মান হচ্ছে 3 এটার জন্য বের করতে বলছে
এটা তোমাদের খাতায় করা আছে সবার, একবার চেক করে দেখো। পি এর মান হচ্ছে 0.75, যে তোমার সাকসেসের প্রবাবিলিটি কত। আমার টোটাল ট্রায়াল হচ্ছে 5টা, কাজে এন এর মান হচ্ছে 5, আর এক্স এর মান 3, অ্যাট লিস্ট 3, তার মানে কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 তোমারে বাইর করতে বলছে, কাজে আবার এখানেও 3 4 5 3টা যোগ করলেই হবে। আচ্ছা এটা আমি আর ফার্দার যাবো না, এরপরে চলে যেতে সেম পয়সা ডিস্ট্রিবিউশনে। তো বাবারা, পয়সা ডিস্ট্রিবিউশনটা কাজ করবে কখন, যখন নাকি আমরা একটা টাইম ইন্টারভালে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করতেছে এটা যখন আমি বের করতে যাই, তখন আমাদের এই পয়সা ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে হয়। কিরকম, যে ধরো তোমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কয়জন কাস্টমার আসলো দোকানে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কয়টা ফোন আসলো আমার মোবাইলে, এই টাইপের যখন একটা রেট নিয়ে আমরা কাজ করি তখন আমাদের এই পয়সা ডিস্ট্রিবিউশনটা লাগে। অথবা আরেকটা জিনিস বলি, যখন নাকি আমরা রেয়ার ইভেন্ট নিয়ে কাজ করি, রেয়ার ইভেন্ট মানে কি, রেয়ার ইভেন্ট মানেও কিন্তু সেম কথাই, যে অনেক দিন পর পর, অনেকক্ষণ পর পর একটা একটা কেস পাওয়া যায়, বা খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। যেমন মনে করো তোমাদের ওই যে একটা, ওই যে স্যাম্পলিং এর সময় বলছিলাম যে বৃক্ষ মানবের কথা বলছিলাম, গত 10 বছরের মধ্যে ওই একজনের কথাই শোনা গেছে, মানে অনেক দিনে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শোনা যায় না, রেয়ার, খুব রেয়ার কেস। এই টাইপের ইভেন্টগুলোর বেলায় আমরা পয়সা ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। তো পয়সা ডিস্ট্রিবিউশনের বেলায় আমরা কি বলি, যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে যদি এক্স সংখ্যক ইভেন্ট অকার করে, তাহলে এই এক্সটাকে আমরা বলতেছি একটা পয়সা র্যান্ডম ভেরিয়েবল, এবং এটা ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলতেছি পয়সা ডিস্ট্রিবিউশন। তো পয়সা ডিস্ট্রিবিউশনটা প্রকাশ করার জন্য আমাদের মিনটা লাগে, মিনটা হচ্ছে তোমার মিউ। আচ্ছা, কখনো কখনো দেখবা কোনো কোনো বইয়ে, অথবা কখনো দেখবা যে তোমার মিন না দিয়ে রেট দেওয়া আছে পয়সা ডিস্ট্রিবিউশনের বেলায়। তো পয়সা ডিস্ট্রিবিউশনের বেলায় রেট সমান সমান হচ্ছে আলটিমেটলি তোমার 1/মিন, অর্থাৎ যদি মিন না দিয়ে রেট দেওয়া থাকে তাহলে জাস্ট এটাকে ইনভার্স করে দিলেই হবে, অথবা মিন হচ্ছে তোমার 1/রেট, তোমরা যেভাবে বলো। পয়সা ডিস্ট্রিবিউশনের জন্য দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আমাদের ফর্মুলাটা ডিফাইন করা হয়েছে এখানে মিউয়ের জন্য। আচ্ছা, তাহলে এটার ফর্মুলাটা কি, e^-μ (μ^2)x, নিচে হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল, সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এটা করা যাবে না। আচ্ছা, তো এখানে দেখো যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করতে পারে, তো এটা একটাও না করতে পারে, 0 হইতে পারে 1 হইতে পারে, কিন্তু হাইয়েস্ট কয়টা হবে এটা কিন্তু কোনো গোল্ড স্ট্যান্ডার্ড নাই, তো যে কারণে হয়তো তোমার ইনফিনিটি সংখ্যক ইভেন্টও অকার করতে পারে। তোমরা খালি খেয়াল রাখবা যে কোনো টাইমের কথা আছে কিনা, যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করছে এই টাইপের কোনো কথা আছে কিনা, যদি থাকে তাহলে তোমরা শিওর থাকবে যে এখানে আমরা পয়সা ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো পয়সা ডিস্ট্রিবিউশনের জন্য মিনের মান হচ্ছে মিউ, ভেরিয়েন্সের মান হচ্ছে মিউ, এটাই একমাত্র ডিস্ট্রিবিউশন যেটার জন্য মিন এবং ভেরিয়েন্সের মান সমান। আচ্ছা, তো আমরা এখানে একটা ম্যাথ করছিলাম পয়সা ডিস্ট্রিবিউশনের জন্য, যে তোমার একটা প্রাইভেট হাসপাতাল, সরি, একটা প্রাইভেট ক্লিনিকে দেখা যেতেছে যে তোমার অ্যাভারেজ নাম্বার অফ ইমার্জেন্সি পেশেন্ট ইন এ গিভেন ডে, কথাটা খেয়াল করো, যে একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট দিনে একটা প্রাইভেট ক্লিনিকে 10 জন রোগী ভর্তি হয় অ্যাভারেজ। তার মানে কি, খেয়াল করে দেখো, একটা নির্দিষ্ট দিনে, একটা পার্টিকুলার দিনে, তার মানে কি একটা সময়ের কথা উল্লেখ আছে, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টোটাল কয়জন পেশেন্ট এসে ভর্তি হয়, 10 জন, এই 10টা হচ্ছে আমার এই মিউয়ের মান। তো এখন আমাদেরকে বের করতে বলছে যে একটা নির্দিষ্ট দিনে 5 জন ইমার্জেন্সি পেশেন্ট আসবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে আমরা কি বের করব এখানে, আমাদের এখানে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স সমান সমান 5, এটা বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য আমাদের ফর্মুলা কি হবে, e^-μ^2 মাইনাস এক্স, নাকি সরি, e^-μ^μ^2। আচ্ছা, তাহলে আমাদের এখানে ফর্মুলা দিয়ে যদি বসে e^-x, তাহলে এখানে হচ্ছে তোমার 10 × 10^x, 10^5, আর নিচে হচ্ছে তোমার এক্স ফ্যাক্টোরিয়াল, তার মানে এক্স এর মান এখানে হচ্ছে তোমার 5 ফ্যাক্টোরিয়াল, 10^5 e^-μ^2, e^-10, 10 × 10^5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা হচ্ছে তোমার 5 জন ইমার্জেন্সি পেশেন্ট ভর্তি হবে, তার প্রবাবিলিটি। আচ্ছা, তারপর একটা কি বলছে দেখো, অ্যাটলিস্ট 3 জন পেশেন্ট ভর্তি হবে, তার মানে কি প্রবাবিলিটি অফ এক্স, কমপক্ষে 3 জন ভর্তি হবে, তার প্রবাবিলিটি কত, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, এটা বের করতে বলছে।
এটা কেমনে করবা কত কমপক্ষে তিনজন পেশেন্ট ভর্তি হবে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 এর মান বের করতে বলছে এটা কি হবে তাহলে বলো তো বাবারা স্যার 1 মাইনাস প্রোবাবিলিটি অফ ভেরি গুড 1 মাইনাস 2 প্রোবাবিলিটি অফ x সমান সমান 0 মাইনাস x সমান সমান 1 মাইনাস প্রোবাবিলিটি অফ x সমান সমান 2 এই বিয়োগটা করলে আমরা এটা পাই যাব আচ্ছা এটাও গেল লাস্টেরটা বলছে বিটুইন 5 এন্ড 10 পেশেন্ট ঠিক আছে 5 থেকে 10 জন আছে তার প্রোবাবিলিটি বের করতে বলছে আমি সরি এটা বেলা একটু খাটতে হবে উপায় নাই 5 5 6 7 8 9 10 সবগুলো মান একসাথে তোমার যোগ করতে হবে আলাদা আলাদা করে বের করে উপায় নাই পুরোটা করতে হবে পারা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভেরি গুড ওকে তাহলে আমরা আমার একদম লাস্টে এসে পড়ছি আর একটা জিনিস বাকি নরমাল ডিস্ট্রিবিউশন এটা পরে আমাদের কাছে স্যার একটা ই ছিল মিস্টার শিবলি স্যার এখানে এখানে তো আসলে মানে কোন নির্দিষ্ট সংখ্যা নাই যে এই কয়টাই হইতে পারে 100 ও হইতে পারে মানে যে কয়টাই বুঝছে বলতে পারে প্রশ্নে তাই তো আপার লিমিট আমরা জানি না আচ্ছা আর হচ্ছে স্যার আরেকটা জিনিস যে এখানে যেটা বললেন যে টাইমের কথা বললেই হচ্ছে এই পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে ইউজ করব কিন্তু স্যার এর আগে তো টাইমের হচ্ছে আরো দুই একটা ম্যাথ ছিল ওই যে একটা হচ্ছে যে একই দিনে হচ্ছে পাঁচটা মেশিন বসানো হয়েছে ওইটার পসিবিলিটি কত তারপর একটা ইন্স্যুরেন্স কোম্পানি মারা যাবে ওই ধরনের সময়ের ব্যাপারও ছিল ওই সব প্রশ্নগুলোতে তো ওইটা কিভাবে আলাদা করবো আর কি আচ্ছা তুমি কিভাবে আলাদা করবো প্রথমে দেখো তোমাদের এখানে ইন্স্যুরেন্স কোম্পানি এক বছরের মধ্যে মারা যাবে যেটা বলছে এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কিছু বলিনি আমরা এখানে জাস্ট বলছি যে তোমার এই কোম্পানিটার লাভ না লস হবে সেটা বের করতে বলছে আমাদের প্রবাবিলিটি দুইটা পয়েন্টের দেওয়া ছিল যে তোমার সে এক বছরের মধ্যে মারা যাবে তার প্রবাবিলিটি দেওয়া ছিল বেঁচে থাকবে তার প্রবাবিলিটি ছিল টোটাল প্রবাবিলিটি যেটা আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোনো প্রবাবিলিটি নিয়ে কাজ করিনি আমরা এখানে র্যান্ডম ভেরিয়েবলের মিনের মানটা বের করছি যে তার ফাইনালি কি লাভ হবে না লস হবে সেটা এটার সাথে কিন্তু ওই ডিস্ট্রিবিউশনের ম্যাটার কোনো কনফ্লিক্ট নেই ডিস্ট্রিবিউশনে কিন্তু তোমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলছে এখানে কিন্তু এরকম কোনো প্রবাবিলিটি তোমাদেরকে বের করতে বলেনি শিবলি তুমি কি ধরতে পারছো পার্থক্যটা এটার সাথে ওইটার তার মানে স্যার প্রবাবিলিটি বের করতে বলবে এবং সাথে টাইম থাকবে তখন হচ্ছে পয়সা তোমাকে ক্লিয়ারলি তোমার ডিস্ট্রিবিউশনের সবকিছু বলা থাকবে আচ্ছা তোমার বলা থাকবে যে এতটুকু টাইম ইন্টারভ্যালে এভারেজে কয়টা ইভেন্ট অকার করছে এই জিনিসটা তোমার অবশ্যই বলা থাকবে নাহলে তুমি পারবে না করতে একটা এই জিনিসটা কোনো না কোনো ভাবে অবশ্যই বলা থাকবে বলা থাকলেই বুঝবা যে এটা একটা পয়সা ডিস্ট্রিবিউশন মানে ওই রেটটা দেওয়া থাকবে প্রশ্নে এই রেটটা অবশ্যই দেওয়া থাকবে তোমার মিউ এর মান যেটা এটা অবশ্যই দেওয়া থাকবে ক্লিয়ারলি দেওয়া থাকবে এটা দেওয়া না থাকলে অন্যগুলো হবে বার্নলি বা বাইনোমিয়াল বার্নলি বা বাইনোমিয়াল হবে তখন হ্যাঁ ভেরি গুড ওকে যখন কোনো কিছু বলা নাই বার্নলি বা বাইনোমিয়াল কিন্তু যখনই দেখবা যে একটা একটা নির্দিষ্ট টাইমে কয়টা ইভেন্ট বলা আছে তখনই সেটা হয়ে যাবে পয়সা আচ্ছা যেই কারণে আমি এই স্লাইডটা তোমাদের দিয়ে দিছিলাম যে পয়সার সাথে বাইনোমিয়ালের কিন্তু খুব ভালো মিল আছে তো তোমরা খেয়াল রাখবা বাবারা এখানে একটা শর্ত দিয়ে দিছি যে তোমার বাইনোমিয়াল এক্সপেরিমেন্টে প্রবাবিলিটি অফ সাকসেস যদি খুব ছোট হয় এবং আমার নাম্বার অফ ট্রায়াল যদি খুব বড় হয় তখন আমরা বাইনোমিয়ালের জায়গায় পয়সা অ্যাপ্লাই করতে পারি আমি আবার বলতেছি যে যদি আমাদের প্রবাবিলিটি অফ সাকসেস বাইনোমিয়ালে খুব ছোট হয় এবং আমার নাম্বার অফ ট্রায়াল যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আমরা পয়সা ডিস্ট্রিবিউশন দিয়ে বাইনোমিয়ালের মতো সেম রেজাল্ট পাইতে পারি তো এখানে একটা ম্যাথ দিয়ে আমি তোমাদের দেখাই দিছি ম্যাথটা আমি এখন রিপিট করবো না তোমরা পরে একবার দেখো ক্লাসেও তোমাদের করাই নেই জাস্ট একবার দেখো যে দুইটা ফর্মুলা থেকে আমরা তখন সেম রেজাল্ট পাবো যখন নাকি আমার এই প্রবাবিলিটি অফ সাকসেসটা খুব ছোট হয় এবং নাম্বার অফ ট্রায়ালটা অনেক বড় হয় তখন আচ্ছা শিবলি তুমি টাইমের আরেকটা কথা জানি কি বলছিলা বলছিলাম যে একটা কারখানার একটা ফ্লোরে পাঁচটা মেশিন একই দিনে বসানো হয়েছে এটা সম্ভব এটা জানি কই পাইছি একই দিনে পাঁচটা মেশিন বসানোর কথা জানি কোন জায়গায় পাইলাম এটা কি তুমি ওই যে বেস থিওরি ম্যাটার কথা বলতেছো বেস থিওরি না স্যার এটা হইতেছে এটা তবে এরকম একটা ম্যাথ ছিল স্যার আপনার স্লাইডে নিয়ে পড়াইছিলেন এটা অ্যাসাইনমেন্ট দিছিলেন মানে
আমি এখন মনে করতে পারতেছি না, তুমি যদি ম্যাটটা খুঁজে পাও আমার একটু মেইল করো তো আমি দেখবো তাহলে আবার। ঠিক আছে স্যার, যদি খুঁজে পাও আমার একটু ম্যাথ আমার একটু একটা মেইল করে দিও। আচ্ছা জাহিন কি খবর? জাহিন কি অবস্থা? রোল নাম্বার 79। আচ্ছা স্যার এই পর্যন্ত ঠিক আছে সবকিছু? জি স্যার। ভেরি গুড ভেরি গুড। কিছুক্ষণের মধ্যে আমি ছেড়ে দিতেছি, আমার পড়ানো শেষ, নর্মাল ডিসকাশনটা পড়াইলেই চলে যাবো। আর না খিদা লাগছে, আমারও খিদা লাগছে। এই ভালো কথা, আমি কিন্তু টিকা দুই ডোজ পাইছি বুঝছো। লেডিজ এন্ড জেন্টলম্যান আমি টিকা দুই ডোজ পাইছি, থ্যাংক ইউ। সেকেন্ড ডোজটা নেওয়ার সেকেন্ড ডোজের ব্যথা এখনো আছে আমার হাতে, আর গতকালকে সার্টিফিকেটও নামাইছি, এখন আল্লাহ ভরসা। আচ্ছা তো বাবার আমাদের লাস্ট টপিক যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এর আগে আমরা যে দুইটা ডিস্ট্রিবিউশন দেখছি এগুলো ছিল তোমার ডিসক্রিট, যেখানে তোমার একটা একটা করে স্পেসিফিক মান ছিল, কিন্তু নর্মালের বেলায় আমরা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি। অর্থাৎ এখানে মনে করো এই ভেরিয়েবলটা একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারে, এবং এই কারণে যথারীতি এখানেও আমরা কিন্তু আর ওই আগের মতো আগে যেমন আমরা ওই যে একটা একটা করে মান দেখাইতে পারছি এখানে আর সেটা পাবো না, এখানে আমাদের কিউমুলেটিভ একটা প্রবাবিলিটির মান দেখাইতে হবে। তো বাবারা দেখো, নর্মাল ডিস্ট্রিবিউশনটা কখন আমরা অ্যাপ্লাই করব? একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যে তার জন্য মিন মিডিয়ান মোড তিনটার মান সমান, সেই ক্ষেত্রে হয় কি বাবারা, আমাদের এই ভেরিয়েবলটা একটা সিমেট্রিক্যাল শেপ পায়। সিমেট্রিটা কিরকম হয়, যে মিন মিডিয়ান মোডটা পরে একদম মাঝখানে এবং ডাটাটা দুই পাশে সমান দুই ভাগে আমরা ভাগ করতে পারি। খেয়াল করে দেখো আমরা এখানে যে কার্ভটা পাইছি, আমরা যদি এই যে মাঝ বরাবর যে হালকা একটা সবুজ দাগ দেখা যায়, এই বরাবর যদি একটা লাইন আমরা টানি, তোমরা দেখো আমরা কিন্তু দুই পাশে একদম সেম একটা দুইটা জিনিস পাই, দুই পাশে সেম শেপটা কিন্তু একদম সেম আসবে। আমি তো আইকা দেখাই তোমাদের, মনে করো আমি এখানে যদি লাইনটা আঁকি এই জিরো বরাবর, তোমরা খেয়াল করে দেখো আমাদের এই দুই পাশের শেপগুলো কিন্তু একদম সেম ইকুইভ্যালেন্ট, এই দুইটা শেপ একদম ইকুইভ্যালেন্ট সিমেট্রিক্যাল, আমরা এটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারি, যেখানে দুই ভাগে আমি সেম জিনিস পাবো। এই টাইপের ডিস্ট্রিবিউশন যেখানে নাকি আমার মিন মিডিয়ান মোড তিনটাই সমান, এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশন। তো নর্মাল ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য আমরা যে কাজ স্যার তোমাদের পড়েছিল একটা ডাটার শেপ কিরকম হবে, একটা ডাটার শেপ ব্যাখ্যা করতে আমাদের দুইটা জিনিস লাগে, স্কিউনেস এবং কার্টোসিস। স্কিউনেসটা আমাকে বলে যে এটা কি সমান দুই ভাগে এরকম ভাগ করা যায় কিনা, এবং হাইটটা কিরকম। তো এই দুইটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য আমরা এই ডিস্ট্রিবিউশনটা, তো আমাদের দুইটা টপিক লাগবে, একটা হচ্ছে আমার ডাটার মিন কোথায় এবং ডাটাটার ভেরিয়েন্স কোথায়। ভেরিয়েন্সটা আমাকে আইডিয়া দিবে যে হাইট কত, আর মিন মিডিয়ান মোড তিনটা যেহেতু সমান, সে আমাকে আইডিয়া দিবে যে সেন্ট্রাল পয়েন্টটা কোন জায়গায় পড়ছে, যেখানে আমি ডাটাকে সমান বিভাগে ভাগ করতে পারি। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি ফাংশনের চেহারা এটা। তো আমরা যখন নাকি এই ডিস্ট্রিবিউশনের জন্য প্রবাবিলিটির মান বের করতে যাব, তখন জিনিসটা এই ফাংশন থেকে বের করাটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়, যেই কারণে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ করার সময় নর্মাল টেবিল বলে একটা জিনিস আছে, সেটা আমরা ইউজ করি। আচ্ছা নর্মাল টেবিলটা আমি কোথায় রাখছি আমার একটু খুঁজে বের করতে হবে। কই বাবা, তোমরা কেউ বলতে পারো নর্মাল টেবিলটা কই রাখছি? পাইছি, তোমাদের ক্লাস এরকম একটা টেবিল সাপ্লাই করছিলাম না মনে পড়ে, ক্লাস যখন নেই লেডিজ এন্ড জেন্টলম্যান? জি স্যার, জি স্যার ছিল ইনশাআল্লাহ। তো তোমাদের ফাইনাল পরীক্ষা যখন হবে, ফাইনাল পরীক্ষা তো কিন্তু তোমাদেরকে এই টেবিলটা ইউজ করতে হবে নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ করার জন্য। তো এই টেবিলটাতে যেটা করা হয়েছে, অ্যাকচুয়ালি আমরা এখানে করছি কি, আমাদের যে ইয়াটা এই হয়ে গেল, হ্যাঁ আমাদের এই এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা খুব কমপ্লেক্স একটা ইন্টিগ্রেশন, এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের যে রেজাল্টগুলো, এই মানগুলোকেই এই টেবিলের মধ্যে বের করে রাখা হয়েছে এই ডিস্ট্রিবিউশনের মানগুলো থেকে। আচ্ছা পরীক্ষা হলে তোমরা এই টেবিলটা তোমাদেরকে সাপ্লাই করা হবে, আর যদি টেবিল বাসায় পরীক্ষা হলে তো তোমাদের কাছে থাকবেই, তখন সেখান থেকে তোমাদের আনসার করতে হবে। আচ্ছা তো নর্মাল ডিস্ট্রিবিউশনের আরও কিছু কনসেপ্ট তোমাদের আমি বলি। মনে করো এখানে আমাদের যে ফাংশনটা আছে, এই ফাংশনটার মধ্যে আমরা যদি মিউ এর মান জিরো এবং সিগমা স্কোয়ারের মান যদি ওয়ান বসায় দিই, অর্থাৎ মিন যদি জিরো হয় এবং ভেরিয়েন্স যদি ওয়ান হয়, তাহলে আমরা হয়েছি কি একটা নতুন একটা চেহারা পাই ফাংশনটা, যেটা তখন হয়ে যায় এরকম। তো আমরা তখন এই এক্স রে জেড দিয়ে প্রকাশ করি, মিনের মান জিরো, ভেরিয়েন্সের মান হচ্ছে ওয়ান, এবং এই ফাংশনটাকে তখন বলা হয়, এই ডিস্ট্রিবিউশনটাকে তখন বলা হয় স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন।
এখানে আমরা যে কাজটা করি আলটিমেটলি আমরা নতুন যে ভেরিয়েবলটা পাই সেখানে আমরা অ্যাকচুয়ালি আমরা ভেরিয়েবলটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নিতেছি, প্রত্যেকটা মান থেকে মিনের মানটাকে বিয়োগ করতেছি, করে সিগমা দিয়ে ভাগ করতেছি, করলে আমরা কি হইতেছে আমাদের নর্মাল ভেরিয়েবলটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ চেহারা পাইতেছি, যে কারণে আমরা এটাকে বলি স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল। আচ্ছা, তো এই নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের এই প্যারামিটারটা, আমাদের যে ভেরিয়েবলটা, ভেরিয়েবলটার মান থাকবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। নেক্সট আমাদের যে মিনের মানটা, মিন এবং ভেরিয়েন্সের মানগুলো হবে তোমার ফাইনাইট, এবং এই ডিস্ট্রিবিউশনটাকে প্রকাশ করা হয় এন মিউ সিগমা স্কোয়ার দিয়ে। এন হচ্ছে নর্মালের জন্য, এন এর প্যারামিটার দুইটা মিউ এবং সিগমা স্কোয়ার। আচ্ছা, তো এখন এটার প্রপার্টিসগুলো কি কি? প্রপার্টিসগুলো হলো গিয়া তোমার যে তোমার এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা এই সবসময় এটাকে, এটা সিমেট্রিক্যাল, এটাকে আমি মিন মিন মিডিয়ান বা মোডের সাহায্যে আমি এটাকে সমান বিভাগে ভাগ করতে পারি। এটা আর একটা ইন্টারেস্টিং প্রপার্টিস হলো কি তোমার এম্পেরিক্যাল রুল বলে একটা জিনিস আছে, সেটা এটা কিরকম যে মনে করো এই সেন্টারে যে ভ্যালুটা পড়ছে এটা হচ্ছে আমার ডাটার মিন, তো এই ডাটার যে মিনটা, মিনের সাথে যদি আমি প্লাস মাইনাস টু সিগমা মানে দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এলাকা পর্যন্ত যাই, তাহলে এ করে কি আমার ডাটার 68% অবজারভেশন আমরা দেখি যে এই রেঞ্জের মধ্যে পড়ে যায়। সিমিলারলি আমরা যদি প্লাস মাইনাস থ্রি সিগমা পর্যন্ত যাই মিনের সাথে, তাহলে আমরা সেখানে আমার ডাটার 95% ভ্যালুকে কভার করতে পারি। আর যখন নাকি এটা প্লাস মাইনাস থ্রি সিগমা, সরি প্লাস মাইনাস টু সিগমা, 95% কভার করতে পারি। আর যদি প্লাস মাইনাস থ্রি সিগমা পর্যন্ত যাই মিনের সাথে, তাহলে দেখা যায় যে আমার ডাটা 99.7% অবজারভেশন এই রেঞ্জের মধ্যে চলে আসে। এই রুলসটাকে বলা হয় এম্পেরিক্যাল রুল, যে আমার ডাটাটার ডেন্সিটিটা কিরকম সেটাকে বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। এবং এটা দেখা গেছে যে দুনিয়ার ম্যাক্সিমাম কন্টিনিউয়াস ডাটার জন্য দেখা গেছে যে এই জিনিসটা হোল্ড করে। আচ্ছা, শেভিশেভ ইনইকুয়ালিটি তোমাদের সিলেবাসে নাই, এটা তোমাদের পড়ানোরও দরকার নাই। এই জিনিসটা তোমাদের আমি দিছি যে কারণে, সেটা এটা বলার উদ্দেশ্য হলো শেভিশেভ ইনইকুয়ালিটি একটা ইন্টারেস্টিং জিনিস কি, এটা আসলে যেটা বলতে চাই সেটা হলো যে আমার একটা কন্টিনিউয়াস ডাটা সেট নিয়ে যখন আমি কাজ করব, ডাটার সাইজ যত বড় হইতে থাকে আমার ডাটা যেই ডিস্ট্রিবিউশন থেকে আসুক, দেখা যায় কি যে বাস্তবে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের দিকে টেন্ড করতে থাকে, এটাকেই শেভিশেভ ইনইকুয়ালিটির সাহায্যে প্রকাশ করা হয়। আমি আবার বলতেছি, একটা ডাটা সেট যখনই বড় হইতে থাকে আস্তে আস্তে এটার মিন মিডিয়ান মোড একই পয়েন্টের দিকে কনভার্স করা শুরু করে, এবং এই জিনিসটাকেই আমরা শেভিশেভ ইনইকুয়ালিটির সাহায্যে প্রকাশ করি, যে ডাটা বড় হইলেই সব ডিস্ট্রিবিউশন আস্তে আস্তে নর্মালের দিকে টেন্ড করতে থাকে। আচ্ছা, তো এই কথাগুলোই আমরা এখানে এই প্রপার্টিজের মধ্যে বলছি। প্রপার্টিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রায়ই পরীক্ষায় আসতো, এখন এবার কি হবে জানি না, এবারও হয়তো আসতে পারে, তোমরা এটা কাইন্ডলি একটু পড়ে নিও ভালো মতো। আচ্ছা, তো এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাবো, এই ম্যাথটা করলে আমার ক্লাস শেষ। তো খেয়াল করে দেখো, আমরা এখানে একটা ম্যাথ কভার করি, পরেরটাও সেম একই উপায়ে করতে পারবা। একটা নর্মাল ডিস্ট্রিবিউশন চিন্তা করো যেটার জন্য মিউ হচ্ছে 50 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। তাহলে এখন খেয়াল করবা, একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথে সবসময় বলা থাকবে যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে, এটার প্যারামিটার দুইটার মানও অবশ্যই দেওয়া থাকবে। তো আমাদেরকে বের করতে বলছে যে এক্স এর মান 45 থেকে 62 মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। মিস্টার মৃধা বলো। স্যার একটা রিকোয়েস্ট ছিল আর কি। স্যার বলো। স্যার সবাই স্যার আপনার স্যার চেহারাটা একটু দর্শন করতে চায়, স্যার একটু দেখালে ভালো হইতো স্যার। ক্লাস ক্লাস তো কে বলছে এটা লাস্ট ক্লাস, এরপরে তোমাদের সাথে পরীক্ষা আছে তো। জি স্যার। স্যার তোমরা আমার স্যার কি লাস্ট কেন স্যার একটু দেখালে ভালো, এই মুহূর্তে আমার ক্যামেরা লাগানো নাই, আমি ল্যাপটপে, আমি আমার ইয়াতে কম্পিউটারে ক্লাস নিতেছি, আমার এই মুহূর্তে ক্যামেরা লাগানো নাই। আমার চেহারা দেখে কি করবো, আমার চেহারা খুব একটা সুবিধা না, দেখলে আমি নিজেই ভয় পাই। আমার প্রতি তোমাদের যে ভক্তি শ্রদ্ধা আছে, আমার চেহারা দেখলে চোখের পলকে সব চলে যাবে। তুমি কি শিওর তুমি দেখতে চাও? জি স্যার, ভক্তি শ্রদ্ধা আছে অনেক, এই কারণেই স্যার, মানে আপনি আমাদের পিউটি শ্রদ্ধার মাঝে একটা, এই কারণে আর কি স্যার, মানে ইচ্ছা আর কি আপনাকে দেখার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো কোনো একদিন আমার চেহারা দেখানোর, এই মুহূর্তে আমার সাথে আমার ক্যামেরা লাগানো নাই, আমি সরি। আচ্ছা, তবে আর তাছাড়া ভার্সিটি ফিজিক্যালি খুললে তো দেখা হবেই আশা করি। ওকে লেডিজ এন্ড জেন্টলম্যান, ম্যাটটা আমি আসো শেষ করে ফেলি, ম্যাটটা করলে আমাদের এখন ক্লাস শেষ, এটি আমাদের লাস্ট লাস্ট টপিক বা লাস্ট ম্যাথ যেটাই বলো আমাদের এই রিভিউ। আর তোমাদের সাথে ক্লাস শেষ তো সামনে হইতেছি আবার। ওকে, সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের এই ম্যাটটাতে কি বলছে দেখো, আমাদের বলা আছে যে একটা নর্মাল ভেরিয়েবল এক্স দেওয়া আছে, যার মিউ হচ্ছে 50 এবং সিগমা হচ্ছে 10। তো আমাদেরকে বের করতে বলছে যে এক্স এর মান 45 থেকে 62 মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। তো এটা তাহলে আলটিমেটলি আমাদের কি বলছে,
we have to find probability of 45 less than x less than 62 এটা আমাদেরকে বের করতে বলছে আচ্ছা এখানে লেস লেখা যেই জিনিস লেস দ্যান অর ইকুয়াল টু লেখা একই জিনিস কারণ কন্টিনিউয়াস এর বেলায় আলটিমেটলি আমরা কিউমুলেটিভ প্রোবাবিলিটি নিয়ে কাজ করি কাজেই এটা বলা না বলা সমান তো আমাদের নরমালের ম্যাথে আমাদের যে কাজগুলো করতে আমাদের প্রথম কাজ হলো কি আমাদের ডিস্ট্রিবিউশনটারে আমাদের প্রবলেমটারে ফারস্টে আমাদের যেটা করতে হবে এটারে ফারস্টে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে ওকে তো স্ট্যান্ডার্ডাইজ কেমনে করব তো ফার্স্টে আমরা ধরে নিলাম লেট জেড ওয়ান সমান সমান এটা সমান সমান কি হবে 45 মাইনাস মিউ এর মান ছিল 50 ডিভাইডেড বাই 10 অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকটা মান থেকে মিন এর মানটাকে বিয়োগ করব করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করব করলে আমাদের মানটা কত আসতে আসতে দেখো মাইনাস 5 বাই 10 মানে মাইনাস 0.5 মাইনাস 0.50 আচ্ছা আর জেড টু কত আসতে আসে জেড টু তেও সেম কাহিনী হবে জেড টু সমান সমান আসতে আসে কত দেখো ঠিক আগের মতো মিস্টার আশরাফুল কিছু বলবা 62 মাইনাস 50 ডিভাইডেড বাই 10 সমান সমান মাইনাস 12 এর 10 দিয়ে ভাগ করলে সরি 12 এর 10 দিয়ে ভাগ করলে কত আসে 1.2 মিস্টার মাহমুদ আচ্ছা তাহলে সো আমরা লিখতে পারি কি এই জিনিসটা সমান সমান হচ্ছে এখানে হয়ে যাবে তখন মাইনাস 0.5 লেস দেন জেড এটা হয়ে যাবে তোমার 1.2 আচ্ছা এই মানটা এখন বাই করতে হবে খুব ভালো কথা তো এখন দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারি আবার সেই কনসেপ্টে চলে যাও আমাদের ওই র্যান্ডম ভেরিয়েবলে যে কনসেপ্টটা ছিল রাস্তা করি আমরা এখানে কি করতে পারি মনে করো আমাদেরকে বললো যে তোমার একজনের আইকিউ 80 থেকে 120 এর মধ্যে থাকবে তার প্রবাবিলিটি বের করো এটা আমরা কেমনে করতে পারি 120 পর্যন্ত এরিয়াটা বাই করে সেখান থেকে যদি 80টা বাদ দিয়ে দিই তাহলেই হবে না বাবারা দেখো তো এটা করলেই হবে না জি স্যার যে 80 পর্যন্ত টোটাল এরিয়াটা বাই করলাম করে সেখান থেকে আমরা এই 120 পর্যন্ত বের করলাম করে সেখান থেকে একটু বাদ দিয়ে দিলাম তাহলেই তো হয়ে যায় কাজটা নাকি জি স্যার তা আমরা এখানেও সেই কাজটাই করবো তাহলে কেমনে করতেছি দেখো আমরা তাহলে এটা লিখতে পারি প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.2 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন মাইনাস 0.50 আচ্ছা লিখলাম তো লেখার পরে এখন ভেজাল কি কি লাগছে দেখো আমাদের যে নর্মাল টেবিলটা আছে নর্মাল টেবিলটা কাজ করে শুধুমাত্র পজিটিভ ভ্যালুর জন্য এবং লেস দেন ভ্যালুর জন্য কারণ এটা কিউমুলেটিভ সে যোগ করে করে যায় আমি গ্রেটার দেন করতে পারবো না কিন্তু আমি লেস দেন করতে পারবো তো এখানে আমার প্রবলেমটা কি দেখো আমাদের এখানে দুইটাই লেস দেন ফর্মে আছে কিন্তু একটা মান আছে নেগেটিভ কিন্তু আমার টেবিলটা কাজ করে শুধুমাত্র পজিটিভের জন্য তাহলে এখন আমরা কি করতে পারি দেখো আমরা এখন কি করতে পারি ওকে আমি একটা গ্রাফ আঁকি পাশে দেখো স্ট্যান্ডার্ডাইজ করলে আমার মানগুলো চলে আসে মাইনাস 3 থেকে প্লাস 3 এর মধ্যে তো এখন আমাদেরকে বের করতে হবে কোনটা মনে করো এটা হচ্ছে তোমার 1.2 এখান থেকে 0.5 যেটা এটা আমাকে বিয়োগ করতে হবে মাইনাস 0.5 যেটা এটা আমার বিয়োগ করতে হবে মাইনাস 0.5 আর এটা হচ্ছে তোমার 1.2 অর্থাৎ আমি কি করব আমার এই টোটাল এরিয়া থেকে এতটুকু বাদ দিয়ে দিলেই আমার কাজ চলে যাবে আমি আমার টোটাল এরিয়া যেটা আছে সেখান থেকে এটা বাদ দিয়ে দিলে আমি আমার এই প্রবাবিলিটি পেয়ে যাব তো এখন ভেজাল কি হইছে দেখো ভেজাল হলো আমার এখানে এই টেবিলটা মাইনাসের জন্য কাজ করে না তো আমি এখন যেটা করতে চাই সেটা দেখো আমি মনে করো একটা নতুন গ্রাফ আঁকলাম মনে করো
এই মানটা হইলো গিয়া মাইনাস পয়েন্ট ফাইভ। আর এই মানটা হইলো গিয়া প্লাস পয়েন্ট ফাইভ। তো আমার এই ডিস্ট্রিবিউশনটা যেহেতু সিমেট্রিক্যাল, তাহলে কি আমার এইখানের এরিয়াটা আর এইখানের এরিয়াটা সমান হবে না? লেডিজ এন্ড জেন্টলম্যান, জি স্যার, যেহেতু আমার ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক্যাল, তার মানে কি দুই পাশে সেম অ্যামাউন্টের জিনিস ডাটা আছে, কাজেই আমি কি বলতে পারি না যে মাইনাস পয়েন্ট ফাইভ এর চেয়ে ছোট যেটা আর প্লাস পয়েন্ট ফাইভ এর চেয়ে বড় যেটা দুইটা একই সমান, আমি কি বলতে পারি? অবশ্যই। ওকে, তাহলে আমরা এই জিনিসটাই বলতেছি, প্রবাবিলিটি অফ জেড লেস দেন ওয়ান পয়েন্ট টু, এটা যা আছে তাই থাকলো, ওয়ান পয়েন্ট টু মাইনাস প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন পয়েন্ট ফাইভ জিরো। আমি এটা বলতে পারি কারণ আমি দেখাইলাম যে মাইনাস পয়েন্ট ফাইভ এর চেয়ে ছোট যে জিনিস প্লাস পয়েন্ট ফাইভ এর চেয়ে বড় একই জিনিস। এখন কথা হলো আমার এই টিপ গ্রাফটা কিন্তু আবার আরেকটা সমস্যা আছে, এটা কাজ করে লেস দেন ফর্মেটের জন্য, কিন্তু আমার এটা হয়ে গেছে গ্রেটার দেন, কাজে আমার এটারও চেঞ্জ করতে হবে। এটা কেমনে করা যায়? কত প্রবাবিলিটি অফ জেড লেস দেন ওয়ান পয়েন্ট টু জিরো মাইনাস, এখন দেখো আমি আর আবার গ্রাফটা আঁকি, আমি আরেকটা গ্রাফ আঁকি, দেখো কি আঁকলাম, আচ্ছা তো এখন দেখো মনে করো এটা হচ্ছে তোমার পয়েন্ট ফাইভ, তো আমাদেরকে বের করতে বলছে এই এরিয়াটা, জেডের মান পয়েন্ট ফাইভ এর চেয়ে বড় হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখন দেখো আমরা কি এটা করতে পারি না, আমরা কি জানি টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান থেকে যদি আমি এই পর্যন্ত বাদ দিয়ে দিই তাহলে কি আমার আমি আমার এই প্রবাবিলিটি পাওয়া যাবো না বাবারা? দেখো তো জেড এর মান পয়েন্ট ফাইভ এর চেয়ে বড় লেখা যেই জিনিস আর ওয়ান থেকে পয়েন্ট ফাইভ এর চেয়ে ছোটটা বাদ দিয়ে দিয়ে লেখা একই জিনিস না? এই দুইটা প্রবাবিলিটি একই সমান হবে না? তাহলে লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা মনে আমার কথা বুঝতে পারতেছো না, আমি আবার বলতেছি, দেখো আমাকে এখন বের করতে হবে প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন অর গ্রেটার দেন পয়েন্ট ফাইভটা আমার বের করতে হবে। তো সেটা কোনটা? এই এরিয়াটা না, আমার এই এরিয়াটার মান বের করতে বলছে না? দেখো তো যে পয়েন্ট ফাইভ এর চেয়ে বড় এটা বের করতে বলছে। তো এখন এটা বের করা যেই জিনিস আর ওয়ান থেকে যদি এটার চেয়ে ছোটটা বাদ দিয়ে দিই তাহলে কি একই জিনিস হবে না? আমার টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান, ওয়ান থেকে যদি আমি পয়েন্ট ফাইভ এর চেয়ে ছোটটা বাদ দিয়ে দিই তাহলে তো আমি বড়টার মান পেয়ে যাবো নাকি? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এখানে লেখো ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন, সরি, জেড লেস দেন পয়েন্ট ফাইভ জিরো। গুড, আচ্ছা কাজ হয়ে গেছে। এখন আমরা যেটা করবো আমরা জাস্ট সরাসরি প্রবাবিলিটির মানগুলো বসাই দিব টেবিল থেকে। আচ্ছা আমি আমার গ্রাফগুলো মুছে ফেলতেছি, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা হলে চেষ্টা করো গ্রাফগুলো দিতে, গ্রাফ যত দিবা তত তোমাদের মানে আমি বুঝতে পারবো যে তোমাদের ম্যাথটা হয়েছে পুরোপুরি। আচ্ছা তাহলে এখন দেখো জেড গ্রেটার লেস দেন ওয়ান পয়েন্ট ওয়ান টু এর জন্য মানটা কত হবে? এই যে ওয়ান পয়েন্ট টু জিরো, ওয়ান পয়েন্ট টু এর পরে যেহেতু কিছু নাই কাজে ওয়ান পয়েন্ট টু জিরো এই মানটা আসতেছে তোমার আমাদের এই টেবিল থেকে, জিরো পয়েন্ট এইট এইট ফোর নাইন মাইনাস ওয়ান প্লাস জেড এর মান লেস দেন পয়েন্ট ফাইভ জিরো, তাহলে কত আসে? জিরো পয়েন্ট ফাইভ জিরো, এই মানটা পয়েন্ট সিক্স নাইন ওয়ান ফাইভ। এই তোমাদের কি টেবিলটা আবার দেখা যেতে হবে কেমনে বের করছি বলতে হবে আরেকবার? জি স্যার বলেন। আচ্ছা আমাদের দেখো মানটা বের করতে হবে জেড এর মান লেস দেন ওয়ান পয়েন্ট টু জিরো, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের এই টেবিলে দশমিকের আগের ঘর এবং দশমিকের পরে প্রথম ঘর এটা আমরা পাবো হলো গিয়া তোমার এই জায়গাটা এই কলাম বরাবর, আর দশমিকের পরে সেকেন্ড ঘর যেটা সেটা আমরা পাবো এই এই এদিকের এই রোগুলো বরাবর, এই রো বরাবর। তাহলে এখন দেখো মনে করো আমাদের বের করতে হবে ওয়ান পয়েন্ট টু এর মান, এই যে দেখো এই যে ওয়ান পয়েন্ট টু, তাহলে আমাদের ওয়ান পয়েন্ট টু এর পর আর কিছু নেই, ওয়ান পয়েন্ট টু জিরো ধরে নিলাম, তাহলে ওয়ান পয়েন্ট টু জিরোর মান হচ্ছে তোমার এটা পয়েন্ট এইট এইট ফোর নাইন। তাহলে সিমিলারলি আমাদেরকে যদি বলে পয়েন্ট সেভেন ফাইভ এর মান বের করতে তাহলে কি হবে?
পয়েন্ট সেভেন ফাইভ, দশমিকের পরে প্রথম ঘর হলো এখানে পয়েন্ট সেভেন, পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কোনটা হবে দেখো তো। স্যার ওই যে চান পাঁচ হাজারটা এটা পয়েন্ট সেভেন সেভেন থ্রি ফোর নাকি? আচ্ছা তাহলে তোমাদের আমি আরেকটা দিই, বলো তো 1.43 এটার মান কত হবে? 1.43 স্যার 1.5 এটা 0.9192 ঠিক আছে। তো বাবারা আমার ক্লাস এখানেই শেষ, তোমাদের রিভিউটা শেষ, আমি আমার এই ওয়ার্ড ফাইলটা আমি তোমাদেরকে ক্লাসের পরে মেইলে পাঠিয়ে দিতেছি আবার। আর কাউসার স্যারের সাথে তো তোমাদের ক্লাস শুরু হইতেছে আগামী সপ্তাহ থেকে, কাউসার স্যার তোমাদের জানাবে যে ক্লাস টেস্টটা কবে কেমনে কি করতেছে এবং সেভাবে আমরা ক্লাস টেস্ট এবং ভাইভাগুলো নিব, ঠিক আছে? আর ইন দ্য মিন টাইম তোমাদের কারো যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমার আমাকে মেইল করতে কোনো হেজিটেট করো না, আমার সাথে তোমরা যখন প্রয়োজন মেইলে যোগাযোগ করো। আর ভার্সিটি, হ্যাঁ বলো স্যার, পরীক্ষার রেজাল্ট এবার কেমন হচ্ছে স্যার? পরীক্ষার রেজাল্ট কাটটা লেভেল 1 এরটা না স্ট্যাটিস্টিক্স এরটা? স্যার দুইটাই স্যার। আচ্ছা তোমাদের লেভেল ওয়ান এর রেজাল্টের কাজ এখনো চলতেছে বুঝছো? আমি গত সপ্তাহে একটা স্কুটিনি কাজে গেছিলাম, তো আমার কাছে মনে হয়েছে নাম্বার ভালোই উঠছে, যতটুকু মনে হয়েছে। তো লেভেল ওয়ানে আমি ক্লাস নেই না, বা লেভেল ওয়ান সম্পর্কে আসলে আমার খুব একটা ভালো আইডিয়াও নেই। লেভেল টুতে স্ট্যাটিস্টিক্সের যে পরীক্ষাটা ছিল, স্ট্যাটিস্টিক্সের পরীক্ষাতে তো তোমার আমাদের তো বলাই হয়েছিল প্রশ্ন যেন সোজা করা হয় তোমাদের ভালোর জন্য। তো এমসিকিউতে দেখলাম যে তোমার অ্যাভারেজ উঠছে 32-36-এর মধ্যে, এমসিকিউ তে তোমার 36-এর মধ্যে অ্যাভারেজ উঠছে 32। আর রিটার্নের মার্কস তো মন্দ না, মোটামুটি প্রায় সবাই দেখলাম 20-25-এর মতোই পাইছে, বা তার চেয়ে বেশিও পাইছে অনেকে, 30-ও ক্রস করছে অনেক অনেকের অনেকের 30 ক্রস করছে 36-এর মধ্যে। মিস্টার মৃধা তুমি হ্যাপি? জি স্যার। ভেরি গুড, ওকে। তো তোমরা ভালো ছিলেন স্যার, এমসিকিউ দিবেন স্যার আমাদের স্যার? হ্যাঁ ওইটা আমি তোমাদেরকে হয়তো আমি একা দিব না, হয়তো আমি আর কাউসার স্যার মিলা হয়তো একসাথে দিব, যেহেতু তোমাদের একটা আইডিয়া দেওয়ার দরকার, আমার মনে একসাথে দিলে ভালো হয়। স্যার কয়টা চ্যাপ্টারের উপরে সিটি পরীক্ষা হবে? আমরা এখনো সেটা ঠিক করি নাই, ইভেন কোন পার্ট থেকে হবে সেটাও ঠিক করি নাই বুঝছো। যেটি হোক তোমাদের সময় নিয়ে, হ্যাঁ বলো। কম করে দিয়েন স্যার চ্যাপ্টার কম না, যখন আমরা আমরা যখন ক্লাস টেস্ট নিব তখন তো সিলেবাস অবশ্যই কমাইতে হবে, ক্লাস টেস্ট যখন নিব তখন অবশ্যই সিলেবাস কম করে দিব। এটা তোমার এটা তোমার এমসিকিউ হোক আর ভাইব হোক, এটা তখন কমায় দিতেই হবে। ফাইনাল পরীক্ষার সময় বড় হবে, ফুল সিলেবাস থাকবে, সেটা অন্য কথা, কিন্তু ক্লাস টেস্টের সময় যদি তোমাদের ফুল সিলেবাস দিয়ে দিই এটা খুব আনফেয়ার হবে, সেই কাজ আমি করব না, এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো না স্যার। ওই কমের মধ্যে আর কম কিরকম কম চাও? ঢাকার রাজধানী কোনটা, বাংলাদেশ কোন জায়গায় অবস্থিত, সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন লিখতে কয়টা ঘর লাগে, সাজ্জাদ হোসেন লিখতে এমসিকিউ তে কয়টা ঘর লাগে, এই টাইপের প্রশ্ন নাকি? এত সোজা দাও না, এগুলো তো স্যার এই সাবজেক্টের সাথে রিলেভেন্ট লাগা বানাই দিবে, বলবো যে দরকার আছে দেখি আমি দিছি, তাহলে তো হয় নাকি? এনিওয়ে তোমাদের সাথে আমার রিভিউ ক্লাসও শেষ। তো স্যার একটা প্রশ্ন ছিল যে বলছিলাম যে লাস্টে বলবে স্যার। হ্যাঁ বলো স্যার। এখানে ওই যে কন্টিনিউয়াস এর জন্য লিমিট এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি থেকে, ওখানে কি স্যার এক্সটা তেলে ঘটন সংখ্যা ছিল যে ওইটা হচ্ছে মাইনাস ইনফিনিট সংখ্যক বার ঘটছে নাকি এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিট? দুইটাই, কারণ কয়টা হয়েছে সেটাই কি আমার র্যান্ডম ভেরিয়েবলটা না? হ্যাঁ, কাজেই তুমি দুইটাই বলতে পারো। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা তাহলে তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি আমার ক্লাস এখানেই ক্লোজ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই অত্যাচার 3 ঘন্টা সহ্য করার জন্য। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া টোয়া রাখো, আর তোমাদের পরীক্ষা যদি ফিজিক্যালি হয় তাহলে তো হয়তো পরীক্ষা হলে যে একদিন চুপচাপ দেখে আসবো, এর উপায় মানে আমি যে গেছি পরে একদিন আমার রুমে যা দেখো আমার চেহারা কেমন। আর ভালো থেকো ঠিক আছে, আর ক্লাসের সময় তো দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আমি এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।